বাসার বাংলাদেশ। অতটুকু চাইনি বালিকা, অত শোভা অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটা চাইনি বালিকা, অত হৈ রৈ লোক, অত ভিড়, অত সমাগম, চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি, তাকে দিকতৃষ্ণা এখনই, চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক রমণী। সবাই এরকমই চাই, আর কি জানি হয়তো চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহস্পতিবারে ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন, ভালোবাসার সবচেয়ে বড় মহোৎসবে ভালোবাসার বাংলাদেশে। পূর্ণতা চলে এলাম, ঘড়িতে রাত 11:06। একটু অপেক্ষা তো করাই, কারণ বুঝে বলি না, কিছু নিয়ম থাকে, সে নিয়মগুলো তো মানতেই হয়, কিছু করার নেই। সে নিয়মগুলো মেনে আবারও যথারীতি চলে আসলাম আপনাদের কাছে, ঠিক আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসায়। ভালোবাসার বাংলাদেশ শুরু করছি। দিনটি বৃহস্পতিবার, কাঙ্ক্ষিত একটি দিন আমরা জানি, প্রত্যেকেই এই অপেক্ষায় থাকি। আয়োজন তো শুরু করব আজকে। শুরু করবার আগে জানিয়ে দিতে চাই, যদি কিছু জানানোর থাকে আমাকে এই মুহূর্তে, তাহলে কমেন্ট করতে পারেন facebook.com/ilovedhakafm। এই অ্যাড্রেসটিতে আছে ভালোবাসা বাংলাদেশের একটি পোস্ট, অর্থাৎ ঢাকা এফ এম এর অরিজিনাল যে ফেসবুক ফ্যান পেজ আছে, সেখানে আজকে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করা আছে, সেখানে অনেক ইতিমধ্যে কমেন্ট করেছেন। আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আমি সেই কমেন্ট পড়ে দেবো। আর যদি স্টুডিওতে আসার থাকে, ভালোবাসার গল্প জানানোর থাকে, তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন OG space ভালোবেসে ভালো থাকলে হ্যাপি, HAPPY স্পেস আপনার নাম, ঠিকানা, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর যদি ভালোবেসে কষ্টে থাকেন, তাহলে লিখবেন OG space স্যাড SAD স্পেস আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। গুরু কল করবেন, আপনাকে স্টুডিওতে অবশ্যই ডেকে নেবেন। আর আজকের আয়োজনটি বরাবরের মতোই আমরা বলি যে বিশেষ আয়োজনই হতে যাচ্ছে, সববারই তো বিশেষ আয়োজন থাকে, তাই না? আজও তার ব্যতিক্রম নয়, আজও বিশেষ আয়োজন তো থাকবে, তবে একজন অতিথি তো অবশ্যই সেখানে থাকবেন। সেই অতিথিকে নিয়ে, গুরুকে নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আবারও একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, যাচ্ছি কিন্তু ফিরে আসছি। সেই পর্যন্ত শুনতে থাকুন, সাথী থাকুন ঢাকা এফ এম 90.4 এর ভালোবাসার বাংলাদেশ। ওয়েলকাম ব্যাক, শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফ এম 90.4 এ। পূর্ণতার সাথে আছি। দিবসটি তো শুরু হয়ে গেল, কোন দিবস? আমাদের নিত্য দিনের ভালোবাসা দিবস, অর্থাৎ সপ্তাহ শেষের দিনটিতে আমরা যে ভালোবাসার দিবসটি উদযাপিত করে থাকি, সেই দিনটি কিন্তু আজকে শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আপনাদের মনে নানান কথা আমাকে জানাতে পারেন facebook.com/ilovedhakafm এই অ্যাড্রেসটিতে রয়েছে আজকের ভালোবাসার বাংলাদেশকে নিয়ে করা একটি পোস্ট, সেখানে কমেন্ট করতে পারেন। যেখানে ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছে, কিছু কমেন্ট পড়বো। সামিউল আরিফিন রিফাত লিখেছেন, আসছে 14 ফেব্রুয়ারি, ছেলেরা যাবে প্রেমিকার বাড়ি, হালকা হালকা জড়াঝুড়ি, কত ফুলের ছড়াছড়ি, আরে বাবা সেই প্রেম। ফারিহা মারজান নিঝুম লিখেছেন, তোমাকেই যেন ভালোবাসি আছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। আচ্ছা, মোহাম্মদ শিপুল আছেন সাথে, জামালপুর থেকে শুনছেন। সামিউল আছেন সাথে, লিখেছেন আমাদেরকে আরও, খান রানা, মেঘলা দিনে ঠান্ডা হাওয়া, রিমঝিম বৃষ্টির বেলা মনে পড়ে যে পড়ে যায় সেই দিনগুলি, শৈশবে বৃষ্টি নিয়ে খেলা। আচ্ছা, কারণ বৃষ্টি হয় না তো অনেকদিন। মোহাম্মদ তামিম ইকবাল লিখেছেন, মায়ের বাঁধনে বেঁধে শূন্যতাকে বিদায় দিয়ে পূর্ণতাকে সাথে নিয়ে হাজির হবে ভালোবাসার রাজ্যে গুরু। আচ্ছা, হ্যাঁ, আমাকে নিয়েই গুরু হাজির হবেন, আমি আগেই হাজির হয়ে গেছি, যদিও গুরুকে আমি কিছুক্ষণ পর অবশ্যই নিয়ে আসবো। সাথে আছেন আহসান হাবিব রনি, লিখেছেন, আমি জানি না কি আছে তোমার মাঝে, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই, তবু যখন তোমাকে দেখি তখন কেন জানি মায়া মায়া লাগে, উত্তেজনায় ভরে ওঠে আমার বুক, কেন জানি মনে
মনে হয় তুমি আমার কত যে আপন। তোমায় একটিবার দেখব বলে করি কত শত ছল, তোমারও কি এমন হয়? জানি তোমার এরূপ হয় না, তোমার আমার ভাবনার পার্থক্য অনেক। আমি যত সময় ধরে তোমাকে ভাবি শুধু ভাবতেই ভালো লাগে। আচ্ছা, খুব সুন্দর কিছু কথা, থ্যাংক ইউ লেখার জন্য। মোহাম্মদ নাঈম ইসলাম লিখেছেন, একজনকে ভালো লাগে বাট এত আবেগ নাকি লাভ, এটা আবেগ নাকি লাভ জানি না, তবে আমার বয়স হলো, নিশ্চিত আবেগ। এক বাক্যে বলে দিলাম, না নাও তো হতে পারে, আমি না ঠিক জানি না, নিজেরটা নিজেরই মনে হয় বুঝে নেওয়া ভালো। লিখেছেন আমাদেরকে সালমান খান, হাই আপি, আমি সালমান খুনা থেকে শুনছি, থ্যাংক ইউ সালমান। খালেদ হাসান মিলু শুনছেন, আপু কেমন আছে, গুরু কেমন আছে? আমি ভালো আছি, গুরুও ভালো আছেন, গুরু তো চলেই আসবেন কিছুক্ষণের মধ্যে। বেজিদ বোস্তামি বাপ্পি আছেন সাথে, লিখেছেন আমাদেরকে নীরব সুমন, এস কে আরিফ সরকার, রাশেদ আছেন, ভালোবাসা কি এতটাই অবহেলিত, আমি জানি না। তাসলিমুল হাসান আশিক, ভালোবাসা হচ্ছে দুইটা মন বোনের মিলন, যার অনুভূতি কখনো ভোলা যায় না। মোসাদ্দেক আহমেদ আছেন রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে, আব্দুর রহমান আছেন সাথে ফেনী থেকে শুনছেন আমাদের, আহমেদ নেওয়াজ শুনছেন, কিতাগো আফাওয়ালানি, আহ অয় অয় মেলা বালা, আমি যে কী বললাম নিজে বলে হাসিস, আমি মানে আমি ডেফিনেটলি শিওর যে এটা কোনো এলাকার ভাষা হয় নাই, মানে আমি সব কিছু মিলায় একটা ওরসালাইন বানাইছি। যাই হোক, লিখেছেন আমাদেরকে এস এম খায়রুন গৌরস্তা সাথে আছেন, থ্যাংক ইউ। চন্দন হালদার লিখেছেন, আমার এসএসসি এক্সাম চলছে, তারপরে শুনছি যশোর থেকে, প্লিজ 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 পড়েন, এই একটা দিনের শো না শুনলে আপনার কিছু হবে না, কিন্তু আজকের পড়াটাও জরুরি। মোহাম্মদ কামরুল ইসলাম আছেন সাথে, লিখেছেন আমাদেরকে, মোহাম্মদ কাজল প্রণত কেমন আছেন, জি ভালো আছি, বাগেরহাট থেকে শুনছেন, থ্যাংক ইউ। মোহাম্মদ রিফাত ইমরুজ শুনছেন আপনাদের আমাদেরকে, আপু আমার ভালোবাসার চার মাস দেওয়া করবেন অবশ্যই। ইমাম আরিয়া, আই লাভ ইউ গুরু এবং আপু, অবশেষে শোনার সময় হয়ে গেল, ইয়েস অবশেষে শোনার সময় হয়ে গেল, অবশেষে আমাদের বলারও সময় হয়ে গেল। মোহাম্মদ মেহেদি হাসান সানি আছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থেকে, উনি আমাদেরকে শুনছেন। হাসিবুর রহমান হাসিব আছেন সাথে, শিরু আক্তার শুনছেন আমাদেরকে, আদ্রিনা অনামিকা লিখেছেন সাথে আছে গুরু ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ। আয়াত ইসলাম করিন লিখেছেন আমাদেরকে, লাভ ইউ গুরু অ্যান্ড প্রণতাপু, উই লাভ ইউ টু, রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে। আমজাদ হোসেন লিখেছেন, এত কমেন্ট করি কখনো পড়া হয় না, বাই দ্য ওয়ে সব পড়া বাদ দিয়ে আজকের আয়োজনের জন্য অপেক্ষা থাকছি, পূর্বের ন্যায়। আচ্ছা পড়ে দিলাম কিন্তু, পারফেক্ট ম্যান মমিন, আচ্ছা নামের সেই সমস্যা আছে, শুনছেন চট্টগ্রাম থেকে। এস এম ঝলক বাবু আছেন সাথে, সবাই ভালোবাসা জানাচ্ছেন অনেক অনেক বেশি। আচ্ছা প্রত্যেকেরই একটা প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে আমি কেমন আছি। আমি ভালো আছি, ভালো থাকতে হয় তাই ভালো থাকি। আর কেমন সময় যাচ্ছে বা গুরু কোথায়? গুরু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, সেই জন্য কিন্তু আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হবে, কারণ বিরতিতে না যাওয়া পর্যন্ত গুরুকে আনতে পারছি না। হ্যাঁ, আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আমি বের হব, বের হয়ে গুরুকে আমি বরণ করব, বরণ করে আমি ওনাকে নিয়ে আসবো, এরকম কিচ্ছু হবে না, ইগনোর ইট। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির ওপাশে আবারও কথা হবে, সাথে একজন অতিথি আসবেন এবং আপনাদের সবার আমার খুব প্রিয় গুরু আসবেন। সে পর্যন্ত শুনতে থাকুন, সাথেই থাকুন, কার সাথে? ঢাকা FM 90.4। ভালোবাসার বাংলাদেশ, the original guru guru is back. Welcome back, শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এ। বিরতিগুলো সব শেষ করে ফেলেছি, হ্যাঁ আর নেই, যাই হোক এখন চলে যাবো সোজা গুরুর কাছে। কি অবস্থা আপা? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, যেমনি আপা বললেন আমাকে। আচ্ছা গুরু, আজকে আপনাকে খুব কিউট লাগছে। আমাকে কিউট লাগছে? একদম একটা পিঙ্ক পিঙ্কি পিঙ্কি কিউট একটা ব্যাপার থাকে না ওরকম। না আমি আসলে খুব টায়ার্ড। না সেটা বুঝতে পারছি, আমি খুব টায়ার্ড, কারণ হচ্ছে বিগত কয়েকটা দিন ধরে আমার বাসা শিফটিং এর কাজ চলছে। ফেব্রুয়ারির 2 তারিখ, সেই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং গতকাল একটি ফাংশন ছিল আমার বাসায়। আবার তো সবকিছু মিলে আমি এক্সট্রিম পর্যায়ে টায়ার্ড হয়ে আছি। মানে আমি যে আজকে এখানে এসেছি শুধুমাত্র ভালোবাসার টানে, এবং শুধুমাত্রই ভালোবাসার টানে, মানে শরীর আমাকে পুরোপুরি বলছে যে ভাই আজকে অফ যাও, কিন্তু আসলে মন বলছে যে না, কারণ যত কিছুই করি না কারণ আমি কোথাও না কোথাও কমিটেড। এই অনুষ্ঠানটা তো শুধু অনুষ্ঠান না, এই অনুষ্ঠানটা আসলে আমাদের নিজেদের কাছে একটি প্রতিশ্রুতি। আমরা নিজেরাও এর কাছে অঙ্গীকারবদ্ধ যে প্রত্যেকটি বৃহস্পতিবার যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন, সেই বৃহস্পতিবার আমরা ভালোবাসার ঝুলি নিয়ে, ভালোবাসার মহাকাব্য নিয়ে হাজির হয়ে যাই, জানাতে চাই যে এখনো পৃথিবীতে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার যে পথ, সেই পথটা আসলে এতটা সোজা নয়। সেই পথে হাঁটতে গেলে আসলে বেশ কিছু বিষয়কে মাথায় রেখে হাঁটতে হয়।
তাই সেই কথাটা যখন মনে পড়লো তখন মনে হলো শরীর মহাশয়কে তো পরেও কন্ট্রোল করা যাবে, কিন্তু আমার শ্রোতাদের বন্ধুদেরকে কন্ট্রোল করা যাবে না, তাই যেতেই হবে। তাই অবশেষে আবারও চলে এসছি এবং আমার মনে হয় যে অনুষ্ঠানটা শুরু করলে আবার ফুল পিক আপে চলে যাব, কারণ যেহেতু এতক্ষণ বসেছিলাম বাইরে এই কারণে কিছুটা ঝিমুনি ধরে গিয়েছিল এবং শরীরটা যেহেতু খুব টায়ার্ড সবকিছু মিলে, বাট আই হোপ যে কিছুক্ষণের ভেতরেই ফুল পিক আপ নিয়ে আমি আমাদের যে ভালোবাসার যে বন্ধুটি এই মুহূর্তে স্টুডিওতে আছেন তার গল্পটি শুনবো। বাট তার আগে একটি নিউজ বলতে চাই, যেটি গত পর্বে বলেছিলাম যে ভালোবাসার বাংলাদেশকে কেন্দ্র করে এই বইমেলাতে যে বইটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে আগামী 13 ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা বসন্তে এটির মোড়ক উন্মোচন হবে বইমেলা থেকে। এটি একটি নিউজ এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানিয়ে দেবো, সেই কারণে বন্ধুদেরকে বলছি যে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে যেখানে আমি আছি সেই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে। যেমন আমার ফেসবুক পেজ যেটি আছে রাজগুরু, যেটি ইতিমধ্যে facebook.com/ilovedhakaFM, এটা হচ্ছে আমাদের ঢাকা এফ এম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, যেখানে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেই পোস্টে কিন্তু রাজগুরুর পেজটি ট্যাগ করা আছে এবং আমার যে ব্যক্তিগত প্রোফাইল এই প্রোফাইলগুলোতে আমি কিছুদিনের ভেতরই প্রি অর্ডারের যে সিস্টেমটি, যারা এই বইটি প্রি অর্ডার করতে চায়, অগ্রিমভাবে কালেক্ট করতে চায়, কিভাবে কালেক্ট করবে, কোথা থেকে কালেক্ট করবে, এই বিষয়গুলো আমি একদম পরিপূর্ণ তথ্য দিয়ে দেবো। কিন্তু এতটুকু বলছি যে ভালোবাসার বাংলাদেশকে শব্দের আকারে বর্ণের আকারে প্রকাশিতভাবে যে একটি দলিল, সেই ভালোবাসার গল্পগুলো নিয়ে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে আমাদের চলতি অমর একুশে বইমেলায়। এবং 13 ফেব্রুয়ারি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বইটি আপনাদের হাতে পৌঁছে যাবে এবং আমি 13 ফেব্রুয়ারি আমি পূর্ণতা সহ আমার বেশ কিছু পছন্দের মানুষ, প্রিয় মানুষ বইমেলাতে উপস্থিত থাকবো বইয়ের মোড়কটি উন্মোচন করতে এবং সেই সাথে যাদের গল্পকে নিয়ে এই বইটি, অর্থাৎ যে সকল বন্ধুরা আমাদের এখানে এসছেন তাদের ভালোবাসার কথা বলতে, সেখান থেকে কিছু গল্পকে চিহ্নিত করা হয়েছে কিংবা বাছাই করা হয়েছে এই বইয়ের জন্য। যাদের গল্পকে বাছাই করা হয়েছে তাদেরকে ইনভাইট করা হচ্ছে এবং তারা আসবেন আশা করি। তো যাদেরকে আপনারা শুনেছেন তাদের বই এখন পড়বেন এবং পড়ার সাথে সাথে সেই ভালোবাসার মানুষগুলোকে আপনারা সরাসরি দেখতে পারবেন আশা করি। তো দেখা হচ্ছে তাহলে বইমেলায় ভালোবাসা বাংলাদেশের যে বইটি সেই বইয়ের মোড়ক উন্মোচন অবশ্যই এবং আপনাদেরকে পাশে চাই, কারণ আপনাদের কারণেই এই উদ্যোগটি। কারণ আমি প্রথমেই বলতে চাই এবং আরেকটিবার বলতে চাই, আমি আসলে কোনো লেখক নই, শুধুমাত্র বিগত 12-13 বছরে ভালোবাসার যে অভিজ্ঞতা আমার ব্যক্তিগত জীবনে হয়েছে সেই অভিজ্ঞতাকে একটু শব্দের আকারে আসলে প্রকাশ করা, এছাড়া আর কিছু নয়। কারণ আমি মনে করেছিলাম যে কোনো না কোনো সময় একটা সময় দেখা যাবে যে এইগুলো হারিয়ে যায় কিংবা পিছিয়ে যায় এই বিষয়গুলো, কিন্তু বই একটা দলিল হিসাবে সবসময় থাকে। যদি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক সোর্স আছে, সার্চ করলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বইয়ের যে একটা ভালোবাসা কিংবা বইয়ের যে একটা ব্যাপার স্যাপার এটা কিন্তু আসলে অন্যরকম, বইয়ের সাথে প্রেমটা আসলে অন্যরকম। সেই উদ্দেশ্য থেকে বইটি বের করা, আশা করি আপনাদের ভালোবাসা পাবো, আপনাদের সাপোর্ট পাবো, আপনাদের ভালোবাসার কারণেই এই উদ্যোগটি নেওয়া। তো দেখা হবে বইমেলায় 13 ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্য আমি আরও জানিয়ে দেবো, কখন, কয়টায়, কোথায়, কত নম্বর স্টলে সব কিছু আমি জানিয়ে দেবো। দেখা হবে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। এখন আর আসলে বাড়তি কথা বলবো না, যে কথাটি যদি আগামী পর্বে আপনি আসতে চান, আপনি তো জানেনই আপনাকে কী করতে হবে, তারপর আর একটি বার বলে দিই, কারণ যে গুরুর দায়িত্ব যেটা থাকে সে দায়িত্ব থেকে কিছুটা দায়িত্ব পালন করা। আগামী পর্বে যদি আসতে চান, যদি আপনার ভালোবাসার কথাটি বলতে চান, হতে পারে সেটা সুখের কিংবা কষ্টের, যদি ভালোবেসে আপনি সুখে থাকেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে OG স্পেস দিয়ে হ্যাপি, দেন স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নম্বরে। আর যদি কোনো কারণে কষ্ট থাকেন তাহলে কিছু করার নেই, কিন্তু আপনাকে আমরা চাই স্টুডিওতে কেন কষ্টে আছেন ভালোবেসে সেটি জানার জন্য। আর তার জন্য যা করতে হবে OG স্পেস SAD SAD, দেন স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠাতে হবে 16260 এই নম্বর, এবং আমরা শুনবো কীভাবে ভালোবেসে ভালো থাকা যায় আর কেনই বা ভালোবেসে কষ্টে আছেন, এবং জানাবো অন্য সব ভালোবাসার বন্ধুদেরকে যে গল্প শুনে হয়তো অন্য 10টি মানুষ তার জীবনকে পাল্টাতে পারে। ঠিক একইভাবে এই মুহূর্তে স্টুডিওতে আমার একজন বন্ধু উপস্থিত আছেন যিনি তার ভালোবাসার কথা বলতে আজ আছেন, প্রিন্স। প্রিন্স কেমন আছেন, কেমন লাগছে স্টুডিওতে বসার পর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমি প্রথমে যখন আপনার সাথে টেলিফোনে কথা বলেছিলাম তখন আমি ভেবেছিলাম যে আপনি মানে একটু বেশ বয়স্ক মানুষ হবেন কথা বলতে, পরে দেখছি যে না, আপনি মোটামুটি মাসুম বাচ্চা। না, আপনার চেহারাটা অনেক ফ্রেশ আর অনেক কিউট, আচ্ছা মোটামুটি একটা বয়সের কথা চলে এসেছেন। আচ্ছা প্রিন্স,
আপনার সাথে অনেক আগে কথা হয়েছিল এবং আমার এতটুকু মনে আছে কোনো একটি বার প্রিন্স আমাকে সম্ভবত এরকম কমেন্টস করেছিল যে আমাকে মনে হয় আর আপনি ডাকবেন না, আমার মনে হয় আশা হলো না, তাই না? হ্যাঁ, আসলে এটা আপনাকে উদ্দেশ্য করে বাকি সবাইকে বলি যে আমাদের অনুষ্ঠানটি তো আসলে সপ্তাহে একদিন হয়, আমরা চাইলেও সবাইকে একদিনে ডাকা সম্ভব না, এবং অনুষ্ঠানটা যখন পরিচালনা করি কিংবা উপস্থাপনা করি তখন একটি বিষয় আমাকে মাথায় রাখতে হয় যে কোন পর্বে কাকে আনবো কিংবা কোন পর্বে কোন ঘটনাটিকে তুলে ধরলে শ্রোতাদের জন্য বন্ধুদের জন্য জিনিসটা কাজে লাগবে, কারণ এই অনুষ্ঠানটি বিনোদনের থেকে তার জীবনকে শিক্ষা দেওয়াটা আমাদের মূল উদ্দেশ্য থাকে। তো সেই কারণে আসলে এতদিন আপনাকে ডাকা হয়নি, বাট এখন ডাকা হয়েছে কারণ মনে হয়েছে যে আপনাকে আসলে ডাকা প্রয়োজন। সেই কারণে একটু ধৈর্য ধরতে হয়। আপনার মাধ্যমে বাকি সবাইকে বললাম যে অনেকের সাথেই কথা হয় কিন্তু আসলে একবারে তো সবাইকে ডাকা সম্ভব না, আমার একটি প্যানেল থাকে, সেই প্যানেল থেকে অবশ্যই আপনাদেরকে ডাকা হবে। প্রিন্স, এখন আমরা সময় নষ্ট করবো না, কারণ ঘড়ি কাটা বলছে ইতিমধ্যে 11:27 হয়ে গেছে। তো সরাসরি আপনার ভালোবাসা মহাকাব্যটি শুনতে চাই, কীভাবে শুরু হলো, কোথা থেকে শুরু হলো? আমি প্রথমেই আমার পরিচয় এবং আমার জীবনে ঘটে যাওয়া একটি ব্যতিক্রমধর্মী প্রেমের উপাখ্যান তারই বর্ণনা নিয়ে আজকে এসেছি। প্রথমেই জায়গাটার একটু বর্ণনা দিচ্ছি। আমি আসলে একটা প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলে। আচ্ছা। এলাকার চারপাশে নদী, সবুজ শ্যামল এবং সবাই সবার মধ্যে সম্প্রীতি নিয়েই বসবাস করে, এরকম একটা অবস্থা আর কি। ঘটনাটা হচ্ছে আমি ওই সময়টা অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করি। তো কথা ছিল ইন্টারের পরেই এইচএসসি পরবর্তী পড়াশোনা শুরু করব ঢাকাতেই, কিন্তু নাটকীয়ভাবে আমার সিদ্ধান্তটা পরিবর্তন হয় এবং আরও কিছুদিন এলাকায় থাকার সিদ্ধান্ত নেই। তারপরে জানতে পারলাম যে আমাদের পাশের এলাকায় একটা মাধ্যমিক পর্যায়ের কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে, প্রাক্তন শিক্ষকরা বিজ্ঞ এলাকার আশেপাশে যারা আছে এরা সবাই মিলে একটা কোচিংয়ের ব্যবস্থা করেছে। আচ্ছা। তো এ ব্যাপারটা শুরুতেই শোনার পর আমি আগ্রহ প্রকাশ করলাম যে আমি তো টিউশন করাই মোটামুটি, যদি আপনাদের টিউটর লাগে সেক্ষেত্রে আমি আছি আর কি। আচ্ছা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি একসময় ডাক পেলাম প্রথম দিন। হ্যাঁ, গুরু শুরুতেই বলেছে যে আমার চেহারার মধ্যে আসলে ওই টাইপের ম্যাচুরিটি আসে নাই। প্রথম দিন সেই কোচিংয়ের অভিজ্ঞতা আসলে আমার আজকের ঘটনার পিছনে অনেকটা প্রভাব ফেলে। আচ্ছা। আমি যে তাদের টিউটর না ক্লাসমেট এটা পার্থক্য করার তারাও কোনো মাধ্যম পায় নাই, না আমি পেয়েছি। প্রথম দিনেই সবার সাথে পরিচয়, পরিচয়ের পর একের পর এক ক্লাস, এভাবে একটু একটু কথাবার্তা, সবার সাথে ফ্রি হওয়া, এরকম চলতে লাগলো। তারপরে একটা সময় এর মধ্যে অনেক স্টুডেন্টই ছিল, কেউ আসে কেউ যায়, কেউ বা একেবারে কোচিং ছেড়ে দিয়েছে, এমন অবস্থা। তো এরকম কয়েকদিন চলতে থাকার পর হঠাৎ করে, যেহেতু আমি একটা কোচিংয়ের টিউটর সেহেতু আমার ফোন নাম্বারটা গার্ডিয়ান এবং শিক্ষার্থীরা সবাই মোটামুটি জানে, হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসলো। প্রথমে সালাম দিল, তারপর সে ফানি টাইপের কথাবার্তা শুরু করলো, মানে আমার যে রেসপন্স তার কথা চালিয়ে যাওয়ার জন্য দরকার আছে সেটা সে কেমন মানে কেমন টাইপ কথাবার্তা ছিল যদি একটু বলেন বোঝার জন্য? হ্যাঁ, কথাটা এরকম ছিল, চাচু আপনি কেমন আছেন, চাচি কেমন আছে, এই টাইপের একটা কথা। অবশ্যই ছাত্রী, অবশ্যই ছাত্রী। আচ্ছা, মানে আপনি তো জানেন না, আপনার কাছে অপরিচিত কল। আর ব্যক্তি হিসেবেও সে আমার কাছে খুব বেশি পরিচিত না, মানে কয়েকদিন ছিল আর কি, হয়তোবা পরিচয় হয়েছে কিন্তু পরে জানতে পেরেছেন। আচ্ছা, তাহলে বলল যে চাচু কেমন আছেন, চাচি কেমন আছে। আচ্ছা, তারপর আপনি কি উত্তর দিলেন? আমি বললাম আমার সাথে ফাজলামি, মানে কণ্ঠটা দেখে আমি বুঝতে পারছি হয়তোবা বয়স খুব বেশি না আর আশেপাশের পরিচিত কেউই হবে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বললাম, দেখো তো এই নাম্বারটা কার হয় বা কে এটা, আশেপাশে তো এরকম কারো সাহস হওয়ার কথা না। এটা কত সালের ঘটনা? এটা 2014 সালের। আচ্ছা, বেশি দিন আগে কেন, বছর পাঁচেক। হ্যাঁ, বছর পাঁচেক। তো আমি বললাম এটা কে হতে পারে। তো দুই তিন দিনের মধ্যেই আমি একটা তথ্য পেলাম যে এইটা এরকম ওর নাম্বার। আমি তো রাগে পুরো ফায়ার, বললাম ছাত্রী এক সময় ছিল কয়েকদিনের। আচ্ছা। আমি বললাম যে কোনো কিছুর বিনিময়ে আমি তাকে আমার সামনে দুই দিনের মধ্যে উপস্থিত দেখতে চাই, এবং সে যে কর্মকাণ্ড করছে এ ব্যাপারে
আমার সামনে থেকে সরাসরি তাকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, তো এই কথা শোনার পর বয়স অনেকটাই কম বলা চলে, ঘটনার পরবর্তীতে জানা যাবে আরো রহস্য। তো সে মাহফিলের পোস্টারের বিশাল এক পাতায় বড় এক চিঠি, মাহফিলের পোস্টারের পাতায়, মানে সাধারণ কোন পৃষ্ঠা তার জন্য পর্যাপ্ত না। এটা তো এপিক ছিল ভাই, আমি প্রথম শুনলাম যে সাধারণ পৃষ্ঠায় লেখার ক্ষমতা নেই, মাহফিলের পৃষ্ঠাতে, মানে ওই মাহফিলের পৃষ্ঠা বড়, ওটাতে জায়গা, মানে কত কথা তার, যে তার ডায়েরিতে পাতায় কিংবা সাধারণ খাতায় পৃষ্ঠায় বড় একটা সাদা অংশ থাকে। আচ্ছা, তো তার ভুল কেন আসতে পারবে না, এটা আমার ভুল ছিল, আর করব না, বিভিন্ন টাইপের কথাবার্তা। আমি মাঠে খেলার ফাঁকে আর কি হাসতেছি আর ওই চিঠিটা পড়তেছি। তো আমি চিন্তা করি কি করা যায়, এটা নিয়ে কি আর বাড়াবো, না আমার চাইতে ওরই বেশি ক্ষতি হবে, বাদ দিয়ে দিই, চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম আর কি। যাক, চলতে থাকলো এরকম অবস্থা। এর পরবর্তী যে অবস্থা হচ্ছে, আমি কোচিংয়ে যাওয়ার পথে ওদের স্কুলের পথটা যাওয়ার পথে মাঝে মাঝে দেখা হয়, কিন্তু আমার সামনে আসতে এখন তার সংকোচ। আচ্ছা, এই কাজটার পরে তার কয়েকদিন পরেই ফোন, ফোন করেই আবার সে আগের মতো, আপনি নাকি আমার ক্লাসমেটদের সাথে কাছে আমার কথা জিজ্ঞেস করেন বিভিন্ন কথা। আমি বললাম মানে, এর তো কোনো মানেই হয় না, কিসের উদ্দেশ্যে? বলছে না আমি শুনতে পারছি এবং আমি জানি আপনি প্রায় প্রতিদিনই জিজ্ঞেস করেন। মানে আমি তো আসলে এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বলছে পরবর্তীতে আর জিজ্ঞেস করবেন না, সাবধান করে দিলাম। সেই বলছে? হ্যাঁ। আচ্ছা, তো তারপর এরকম চলতে থাকলো, আবার 15 দিন এক মাসে কোনো দেখা নাই, কথা নাই। এরকম চলার পর সর্বশেষ এই ঘটনা ঘটার পর প্রায় 2 মাস পরে, 2 মাস পরে আমি কলেজে যাওয়ার পথে দেখলাম সামনের থেকে যাচ্ছে। তারপর স্কুল ছুটির পরে ফোন দিল, ফোন দেওয়ার পর অনেক কথা, এবার দুজন একটু মানসিক দিক দিয়ে সমতার পর্যায়ে, কারো রাগ বা ক্ষোভ এ টাইপের কিছু নাই। কেমন আছো, কোথায় আছো, পড়াশোনা কেমন চলতেছে, একটা নিরিবিলি শান্ত পরিবেশ আর কি। তো তারপরে ওদিন কথা হওয়ার পর আমার একটু বিশেষ কারণে কয়েকদিন ফোন বন্ধ ছিল, ওই কয়েকদিন খুব ভালোভাবেই চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার জন্য। তো আমি সুন্দরবনে একটা ট্যুরে যাই যেখানে মোবাইল চার্জ দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা ছিল না, তো তখন পাওয়ার ব্যাংক ছিল না, পাওয়ার ব্যাংক আসলে ওইভাবে এই গ্যাজেটটা এত বেশি পরিচিত না, 14 তে তখন ওইভাবে সবার কাছে পরিচিত না। হ্যাঁ, স্মার্টফোন ওই সময় অ্যান্ড্রয়েড এর প্রথম ভার্সন, ওই সময় একটু দামিও ছিল, ছিল বাট ছিল 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 বাট এক্সপেন্সিভ ছিল। আমার তো এখনো নাই, কারণ জানি না, আমারও নাই, গরীব। তো তারপর হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা ফোন, আমি তার বাসার থেকে খুব বেশি দূরে না, হঠাৎ করে আপনি থেকে তুমি বলা শুরু করছে সে, সে এবং ওই সময় তার বয়স মাত্র 12 বছর, আর আপনার তখন? আমার 22, প্রায় 10 বছরের, মানে প্রায় 10 বছরের কাছাকাছি, ক্লাসের দিক থেকে 9 বছরের ব্যবধান। আচ্ছা, হঠাৎ করে তুমি করে বলছে, তুমি করে বলছে আমার কি আছে, কোথায় আছে, কি করি, বিস্তারিত এত কিছু জানতো না। জানার পর প্রায় 30-35 মিনিট কথা, তো আমার ওই দিন থেকে তা ওর প্রতি একটু অন্যরকম অনুভূতি আর কি, তুমি বলার কারণে। শুধু তুমি না, আসলে এই টাইপের বা আমার জীবন দর্শন বিবেচনায় এ জাতীয় ঘটনা একদমই প্রথম এবং অচেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের ঘটনার সাথে আপনি কখনো পূর্ব পরিচিত না? পূর্ব পরিচিত একদমই না। তো এটা করার পর আবার সপ্তাহখানেক পর ফোন দিচ্ছে, ওই সময়ের সিটি সেল নাম্বার, মোটামুটি সিটি সেলের শেষ পর্যায়ে। আচ্ছা, তার আম্মুর একটা ফোন ছিল, ওইটা থেকে ফোন দিত যে সময় সুযোগ, কন্ট্যাক্ট করার চেষ্টা করতো। তার পরবর্তী কন্ট্যাক্ট করার চেষ্টা এক সপ্তাহ পর হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, এতদিন তো আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছি যেভাবে হোক, কিন্তু এখন যদি এটা আমি আরও চেষ্টা করি তাহলে বাড়িতে জানলে সমস্যা হবে, এটা আমি আর করতে চাচ্ছি না। আচ্ছা, আমি সাথে সাথে বললাম কেন, তাহলে আমরা কেন কথা বলছি? বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কথা বললেও কি আর না বললেও কি, সম্পর্ক না থাকুক এমনিতে কথা বলা যায় না। না, আমার ধারা এটা সম্ভব না। কে সে বলছে? আমি বলছি যে
যেভাবেই হোক তুমি যদি আমার কাছে ফোন না দাও তাহলে তোমার আম্মুর কাছে বলে দেবো, তার নাম্বার আমার কাছে আছে। মানে একটু স্বার্থপরতা, আমি চাইছি না সে কন্ট্যাক্টটা অফ করে দিক। কেন, ভালো লাগছে? ভালো লাগা বলতে অন্তত মাঝে মাঝে এরকম একটু কথা বলার ইচ্ছা আর কি। আচ্ছা, তারপরে ওরকম আচ্ছা চেষ্টা করব, যদি পারি দু এক মাস পর পর। আমি বলছি দু এক মাস মানে এক সপ্তাহ পর পর ফোন দিতে হবে। তো এরকম এক সপ্তাহ পনেরো দিন দেখা বলতে শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে এক পলক দেখার সুযোগ, স্কুলে যাওয়া বা আসার পথে। আচ্ছা, আমার চিন্তাধারা মানসিকতা চলাফেরা সব কিছুই পরিবর্তন, হঠাৎ করে আমি যেন অন্য জগতে হারিয়ে গেছি। সেটা বলার মতো ভাষা এবং পরিবেশ হয়তো বা এখন মানসিকভাবে আসতেছে না। সেটা ছিল এরকম যে আমি ঘুম থেকে উঠতাম এগারোটা বা বারোটার দিকে, তেমন কোনো কাজ ছিল না, বিকেলবেলা কোচিং। আমি আটটার দিকে ওঠা শুরু করছি এবং নয়টার দিকে যে স্কুলে যাই ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। পৌষ মাঘ মাসের তিন পাশের নদীর ঠান্ডা বাতাস, এসব কিছু উপেক্ষা করার পর শুধুমাত্র কথা বলার সাহস ছিল না সরাসরি, শুধু এক পলক দেখার অপেক্ষায় একটা না এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়াই থাকতাম। মানে এটা আপনার তরফ থেকে শুরু হলো? আমার তরফ থেকে। আচ্ছা, তো এরকম চলতে লাগলো। তার একটা পর্যায়ে সেও অনেকটা তার চলাফেরা পরিবর্তন, বাড়িতে সবাই জানতেছে উল্টোপাল্টা চলাফেরা, মানে আগের যে তার স্বাভাবিক অবস্থা পড়াশোনা চলাফেরা একদমই আগের মতো নাই। আচ্ছা, তারপরে মূল যে ঘটনা শুরু সেটা হচ্ছে ওদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক, আর তার পাশেই একটা মাদ্রাসা, ওইখানে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল। ওই দিন আমি খয়েরি কালারের একটা ফুল হাতার টি শার্ট পরি, আর সৌভাগ্যবশত বলা যায় ওই দিন ওর গায়ে একটা পাখি ড্রেস ছিল, সেটাও সেম ডিজাইন। পাখি ড্রেস মানে ওই সময়ের একটা আলোচিত। ও, সেই সময়কার বান্দা আপনি, যখন খুব আলোচনা চলছে পাখি নিয়ে। আচ্ছা, এবং যতটুকু আমি জানি পাখি ড্রেসের কারণে আত্মহত্যা করেছিল, পত্রিকা এসেছিল যে আত্মহত্যা করেছিল, ও সময়ের ভাইরাল সংবাদ। তো একই ড্রেস, একই পোশাক, সব দিক দিয়ে মিল। এখন এইটা দেখার পর অনেকেই সন্দেহ করছে, কি ব্যাপার, এরা কি তাহলে ড্রেস ম্যাচিং করে পড়াশোনা? এটা কি কাকতালীয়? কাকতালীয়। আচ্ছা, ওর সাথে আমার কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে এরকম। তো ওই দিন এটা দেখার পর অনেকেই সন্দেহ করছে, আমার কাছেও বিষয়টা খুব বেশি ভালো লাগে নাই। কেন? কারণ আমি চাই না যে আমার এই ব্যাপারটা অন্য কেউ জানুক। আচ্ছা, আমার মধ্যেই সীমাবদ্ধ থাক। আচ্ছা, কারণ আমার ব্যক্তিগত অবস্থান চলাফেরা একদমই এই জাতীয় কাজের সাথে যায় না। এমনিতেই প্রত্যন্ত গ্রামাঞ্চল, একটু রক্ষণশীল সমাজ, সবাই ব্যাপারগুলো একটু অন্যরকম ভাবেই দেখে। তো এটা হওয়ার পর ওই দিন বিকালে ফোন দিল যে কি ব্যাপার, ড্রেস মিললো কিভাবে, বলছে এটা তো আমি জানি না। তো ও দিন গেল, পরের দিন, পরের দিন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে দেখো আমার দ্বারা তো এটা সম্ভব না, হয়তো বা আমি তোমার সহ নিজের ক্ষতি করছি, আমি জানি এর পরিণতি কি তা আমি ভালোভাবেই জানি, আমার মা বাবা তো এ সমর্থন করবেই না, আর জানতে পারলে যে পরিস্থিতি ঘটাবে সেটা তো পরেই। তো এটা বলার পর ও স্থায়ীভাবে ফোন দেওয়া, যোগাযোগ করা একদম বন্ধ করে দিল। স্থায়ীভাবে? আচ্ছা, আপনি তো আপনার মনের কোনো অনুভূতি তাকে জানাননি, মানে আপনার নিজেরটা নিজের ভেতরই রেখেছেন। আমি নরমালি একজন পরিচিত মানুষের সাথে যেভাবে কথা বলি আর কি এরকমই চলতেছে। তো এটা করার পর আমার আস্তে আস্তে ব্যক্তিগত চলাফেরার মারাত্মক অধোগতি দেখা গেছে। আমি ফিল্টার থেকে মগে পানি ঢালতেছি, আমি অন্য কোনো ধ্যানে পানি, মানে মাথা ঢালেননি তো আবার? না, মগ ভর্তি হয়ে নিচে পড়তেছে। আচ্ছা, কি ভাবছিলেন তখন, তার কথা ভাবছেন? মানে ও সমাজে আমি কোন জগতে আছি, কোন ধ্যানে, সেটা হয়তো বা আমার বর্তমান স্মৃতিতেও নাই। রিয়েল লাইফে এগুলো হয় না? আমি আসলে ব্যাপারে খুব বেশি অভিজ্ঞ না। না, আপনার তো হয়েছে, মানে আপনি তো মিথ্যা বলছেন না? আমি একদমই মিথ্যা বলছি না, এটা বাস্তব। কারণ আমি বোঝাতে চাইছি যে প্রেমের দিকে কতটা
আমি ফার্স্ট টাইম ওর সাথে কোন ধরনের যোগাযোগ করতে না পারে একটা চিঠি লিখলাম। আচ্ছা, ওর লেখার পর এবার আমার সাধারণ পাতায় লিখেছিলেন তো? হ্যাঁ, আমি আবার পোস্টার তো চিঠি লেখার পর আমার যে কথাগুলো সরাসরি বা ফোনে বলতে পারি না চিঠিতে বললেন, শব্দ বাক্য দিয়ে এগুলো আর কি খুব ভালোভাবে প্রকাশ করে লেখার এটা একটা মজা। হ্যাঁ হ্যাঁ, আর যা কিছু ইচ্ছা যেমনি ইচ্ছা, মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে খুব ছোট করে দিতে হবে, এপাশ ওপাশ ছোট করে লিখলে অনেক বেশি কথা লেখা যাবে। এই চেষ্টাই করলাম, 2-3 ঘন্টা সময় নিয়ে যত ধরনের কথা আছে কি একটা গানও ছিল নিজের প্রতি আকৃষ্ট করা। আচ্ছা, তো আমার এক প্রাইভেট স্টুডেন্ট ছিল, ওদের বাসায় গিয়ে পড়াতাম, ওর মাধ্যমে অনেক কষ্ট করে বোঝালাম যে এই অবস্থা দেখ কিছু করা যায় কিনা। ও আবার আমার মানসিক অবস্থা দেখে অনেকটা বুঝতে পারছে যে কি চলতেছে আসলে। তারপর ওইটা পৌঁছে দেওয়ার পর ওর কাছে জানালো, দেখো তাকে নিষেধ করে দাও, আমার দ্বারা এসব সম্ভব না। আচ্ছা, এখন সে সরাসরি বুঝতে পারলো আমার দ্বারা এসব সম্ভব না, আমাকে অন্য একটা ছেলে পছন্দ করে। আচ্ছা, আমি আর বছরখানেক পরে তার সাথে রিলেশন শুরু করবো, কিন্তু আসলে এটা রিয়েল ছিল না, এটা ওর হয়তো বা একটা নাটক ছিল। তো তারপর এটা বলার পর আমি পরের দিন ঠিক মানে নিজের কষ্টের অনুভূতিগুলো, এবার আর পজিটিভ কিছু নাই, যেভাবেই হোক তোমার আমার সম্পর্কটা যাই হোক এটা রাখতেই হবে, এর ফলাফল যাই হোক আমি শেষ দেখতে চাই। আচ্ছা, এটা আপনি বললেন তাকে সামনাসামনি? সামনাসামনি না, চিঠিতে। আচ্ছা, আবার চিঠিতে? ওকে, সামনাসামনি বলতে ওদের ওর সাথে দেখা হওয়ার কোনো চান্স নেই, তো এটা চলার পর ও এর মধ্যে কিছুতেই রাজি না। তো একদিন কি করলাম, আমার কোচিংয়ে একটা অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠানের শুরুতেই আমার বক্তব্যের সুযোগ ছিল। আচ্ছা, ওই দিন আর কি আমার কথা বলার স্টাইল দেখে অনেক স্টুডেন্ট বোঝে হয়তো বা মানসিকভাবে বিপর্যস্ত বা তার মধ্যে এমন কিছু একটা আছে যা প্রকাশ করতে পারছে না। আচ্ছা, এটা বোঝার পর যারা দু এক কথা জানে তারা ওর কাছে খবরটা পৌঁছাল যে এরকম কেন কি হয়েছে। মানে আপনার এই কথা শুনে হঠাৎ করে একটি ফিল্মের দৃশ্য মনে পড়ে গেল, থ্রি ইডিয়টস নামে একটি চলচ্চিত্র মুভি ছিল, যেখানে হচ্ছে যে আমির খান চিঠি পাল্টে দেয়, ওরকম কিছু হয়নি তো? ওইটা তো একটা এপিক সিন। হ্যাঁ, আচ্ছা, তারপর? তারপরে ওর কাছে খবর পৌঁছানোর পর ফোন দেয়, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে জানি না কিন্তু অবস্থা খুবই গুরুতর। আচ্ছা, তুমি ফোন না দিলে বা আমার এরকম কেন লাগতেছে, বা এটা যে প্রেমের সংজ্ঞা বা আমি যে এই প্রেমের মধ্যে ডুবে আছি এটা আসলে বুঝতেছি না, কিন্তু আমি যে একটা ঘোরে আছি, ঘোরের মধ্যে আছি এটা বুঝতে পারতেছি। তো অনেক কিছু চিন্তা ভাবনার করার পর বলছে আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করব। আচ্ছা, এই কিছুটা ইতিবাচক ধারায় আসলো। তো তারপরও কথা নাই, মাঝে মাঝে একটা চিঠি, রাস্তায় এক পলক দেখা, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা, দেখা গেছে আগেই চলে গেছে আমি রাস্তায় দাঁড়ায় আছি। আচ্ছা, এরকম চলতেছে। তো এরকম চলার পর ও অনেকটা যে নিজেকে হারাই ফেলছে এটা আমিও জানি না, হঠাৎ করে একদিন বলতেছে যে আমি আর এভাবে থাকতে পারতেছি না, প্রতিদিন অন্তত একবার কথা না বললে কেমন যেন লাগে। আচ্ছা, যে তাহলে কী করা যায়? বলছে তুমি যেভাবেই হোক একটা ফোন পাঠাই দাও। আপনাকে বলছে? তো আমি যাই হোক একটা ফোনের ব্যবস্থা করলাম। ফোনটা দেওয়ার পর 3-4 দিন মোটামুটি ভালোভাবেই কথাবার্তা চলতেছিল। তারপরে হঠাৎ একদিন ওদের বাড়ির সামনেই একটা স্কুল আছে, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই সব উপস্থিত আছে, ওর মা বাবা আশেপাশের কেউ খুঁজে পাচ্ছে না ওকে। আচ্ছা, ওই পাশে আমার সাথে কথা বলতেছে। তো এটা দেখার পর ওর মা খুঁজতেছিল,
জোরে ডাক দেওয়ার পরে সামনাসামনি আসছে, কিন্তু ফোনটা ঠিক অত ভালোভাবে লুকাইতে পারে নাই। আচ্ছা, যে কারণে বলতেছে দেখি তো এরকম দাঁড়াইছে কেন, সোজা হতো, সোজা হওয়ার সাথে সাথেই ফোনটা নিচে পড়ে যায়। তার নিচে পড়ার সাথে সাথে বলতেছে এটা কি, কার সাথে কথা বলতো, সাথে সাথেই মার শুরু করছে ওকে ওইখানেই ওইখানেই। এবং তাদের চিন্তাধারা যে তাদের এই ছোট মেয়ে এই বয়সে এমন একটা কাজ করবে যা ছিল কল্পনা বহির্ভূত। তো এটা হওয়ার পর ওর ভাইয়ের স্বভাব ছিল একটু মারাত্মক ভয়ঙ্কর, চেহারা আচরণ সব কিছু দিক দিয়েই। তোর ভাই জানানোর পর ওর ভাইয়ের যে ওকে মারছে এই বর্ণনা যে দিয়েছে তার ভাষ্য মতে ছিল যে কোনো একটা আস্তে ফুটবল কেউ যদি লাথি মারে পেনাল্টি কিক করে তাহলে যে অবস্থা হওয়ার কথা আর কি এটাই ঘটছে, যদি বল হয়তো তাহলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। এরকম অনেক মারামারির পর মাথা টাতা ফাটাই দিছে হাতে, মানে শুধু একটা মোবাইল পাওয়ার কারণে, মোবাইল পাওয়ার কারণে। ও আমার নাম স্বীকার করছে যে ঠিক আছে নাম স্বীকার করলো, কথা বলছি মানে আমি আগেই বলছি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল হিসেবে একটি রক্ষণশীল সমাজ, এসব ব্যাপার একদমই সামান্যভাবে কেউই নেয় না। তো এরকম ওই বেলা দুপুরের দিকে সন্ধ্যার দিকে মারলো, সকালবেলা ঘুম থেকে উঠে আবার মারছিল, কেন করলি এ কাজ? আচ্ছা, তো ওর কথা হচ্ছে পরবর্তীতে একটানা চার পাঁচবার মারার পর দুই দিনের মধ্যে যে তুই এই বিষয়টা বাদ দে, ওর সেই নাছোড়বান্দা সিদ্ধান্ত আমি পারবো না, আমি ওর সাথে কথা বলা বাদ দিতে পারবো না। তো হঠাৎ করে ওর ভাই আমাদের বাড়িতে আসবে, এর একটা সমাধান চায়, এই উদ্দেশ্যে বাড়িতে আসবে। আমি অন্য একজনের মাধ্যমে জানালাম যে বাড়িতে আসলে ব্যাপারটা ভালো হবে না, হয়তো বা খবরটা আরও বেশি সবাই জানাজানি হবে সবার মধ্যে, আমি চাইলাম যে আমরা নিজেরা নিজেরা একটা সমাধান করার চেষ্টা করি। আমি একটা লোক দেখানো একটা আয়োজনই করতেছি এরকম চিন্তাভাবনা যে একটা পর্যায়ে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো তারপরে ওর ভাইয়ের সাথে ওর ফ্রেন্ডরা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, একটা সমাধান, আমি ওর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করব না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, আর ও যদি যোগাযোগ করার চেষ্টা করেও আমি কোনো রেসপন্স করব না। এটা হচ্ছে আপনি ওর ভাইয়ের সামনে বললেন, সেটা ওর ভাই আদেশ দিল, এটা ওর ভাইয়ের নির্দেশ। আচ্ছা আচ্ছা, যদি ওর ভাই তেমন কোনো কথা বলতে পারে নাই, ওর ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের হচ্ছে কথা। তো এর মধ্যে একজন আবার বলে উঠল যে আমি যদি ওর সাথে যোগাযোগ করতে চাই তাহলে ও বাসা গিয়ে বলে দেবে, এরকম একটা কথা। আমি ভাবলাম কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না, আসলে এ ব্যাপারটা আসলে আমার একটু দেখার দরকার। আমি পরের দিন রাতে ঘুম নাই, পরের দিন সকালে, খুব সকালে ওঠার পর স্কুলের পাশেই আমার এক ফ্রেন্ড আছে, ওকে নিয়ে স্কুলের সামনে চলে গেলাম। ঠিক আমাদের ওই স্কুলটা আনুমানিক 300-এর বেশি স্টুডেন্ট হবে। আচ্ছা, টিফিন পিরিয়ডে অনেক দূর থেকে ডাকলাম যে এদিকে এসো, সবার সামনে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী অবস্থা, কেমন আছো, দেখলাম যে হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, মুখ ফোলা, মানে তার যে মায়ের চিহ্নগুলো সবগুলো তার এখন সামনাসামনি দেখাই যাচ্ছে। তো আমি এত সব কিছু বাদ দিয়ে নিচের দিক তাকাই আছে, কোনো কথাবার্তা বলতেছে না। তারপর কথার শুরুতে সব কিছু তো ঠিকই আছে, টেনশন করতেছো কেন? আমি বললাম কই, কিছুই ঠিক নাই, আমি নাকি তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে বাসা গিয়ে বলে দেবো। কে বলছে কথা? তো আমার কথা না, হয়তো বা অন্য কেউ রটাইছে এই টাইপের কিছু। তো ও সময় আর খুব বেশি কথা বলার সুযোগ হলো না, টোটাল ওর সাথে ঘটনা ঘটার পর প্রথম এই মুখোমুখি কোনো কথা দুই মিনিট। তারপর গেল, এরপরে একটানা তিন মাস কোনো যোগাযোগ নেই, কোনো ধরনের যোগাযোগ, কোনো মাধ্যম, চিঠি, ওর মা বাবাকে যদি চোখের আড়াল হয় দুই তিন মিনিট পর পর ডাক দেয়, সামনাসামনি রাখে যাতে কোনো ধরনের কোনো সুযোগ না পায় একাকিত্বের। আচ্ছা, আর ফোন তো নাই, ফোন ব্যবহার করা ওর আম্মুও বন্ধ করে দিছে যাতে কোনো সুযোগ না পায়।
এত ভয়ঙ্কর রক্ষণশীল পরিবারের? ভয়ঙ্কর রক্ষণশীল বলতে আমাদের এলাকার বা পার্শ্ববর্তী প্রত্যেকটা ফ্যামিলি এরকমই তাই? হ্যাঁ আচ্ছা, এসব ব্যাপারগুলো যে রাস্তাঘাটে একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে, সে যাই হোক খুব স্বাভাবিক চোখে দেখে না, যে নরমালি এটা হতে পারে বা এটা স্বাভাবিক এটা কেউ মানে না। আচ্ছা, তো তারপর একটা না অনেক দিন যোগাযোগ নাই, পাশে আমার মানসিক অবস্থা তো খুবই গুরুতর, না কাজ করতে পারতেছি না পড়াশোনা চলাফেরা, আমার ফ্যামিলি লক্ষ্য করার পর বুঝতে পারছে ব্যাপারটা যে আসলে কিছু একটা ঘটছে। তো আমার আশেপাশে স্টুডেন্ট টাইপের যা ছিল ওরা কেউ ভাইপো ভাতিজি ভাগ্নি এই টাইপের, তো আমার আব্বু আবার কী করছে তার মধ্যেই একটা স্টুডেন্টকে মানে এই খবরটা জানার জন্য একটু চাপ দিছে যে আসলে ওর কী হয়েছে, এরকম চলাফেরা কেন, আসলে এর মধ্যে কোনো রহস্য আছে কি না। তারপর অনেক জোর দেওয়ার পর ও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই ব্যাপার। এখন আমার আব্বু বলতেছে সরাসরি আমাকে সরাসরি বোঝায়নি, আমার মাকে বোঝাইছে যে ওর তো বয়স হয়েছে এখন এসব বোঝা উচিত, নিজের সিদ্ধান্ত নিজের ভালো মন্দ কী হবে না না হবে নিজে ভালোই বোঝে, অতএব যা কিছু করে ঠান্ডা মাথায় করতে বলো, এরকম একটা সতর্কতা দিল আর কি। তো এই অবস্থা চলতেছিল, ও সময় যোগাযোগ নাই, আমি জানি না ওর সাথে আমার সম্পর্ক আছে কি না বা ও কোথায় আছে কি করে ওর চলাফেরা এখন কেমন, এ জাতীয় কোনো আপডেট আমার কাছে নাই। তারপর আমি কি করলাম, ও এর মধ্যে আবার ওর হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিছে, কারণ এরা জানতে পারে যে স্কুলে গেলে আমি কোনো না কোনো যোগাযোগের মাধ্যম খুঁজে পেতে পারেন। আচ্ছা, কারণ আশেপাশের ওর ক্লাসমেট বন্ধুবান্ধব যা আছে সবাই আমার পরিচিত। তো প্রায় দুই মাসের মতো স্কুল বন্ধ রাখলো, তারপরে আবার মোটামুটি স্কুলে যাওয়া শুরু। আমি যাওয়ার প্রথম দিনই খবর পাইলাম যে ও স্কুলে যাওয়া শুরু করছে। তারপরে আমি আবার চিঠির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলাম। তো প্রথম দিন চিঠি পাঠানোর পরেই ও একটা উত্তর দিল আর কি। তার পরবর্তীতে কিছু সান্ত্বনা পাইছি যে হয়তোবা এখনও আমাদের মধ্যে এই সম্পর্কটা আছে। তারপরে হঠাৎ করে একদিন ওর যোগাযোগ করার আর কোনো ওয়ে নাই, ওর দাদুর একটা ফোন ছিল ওইটা থেকে ফোন দিছে একদিন। তো বলছে যে আমাকে বলতেছে যে তুমি এখন কী করতেছ, আমি বলছি তোমার সিদ্ধান্তের উপরই আমার সিদ্ধান্ত নির্ভর করে, আমি জানি হয়তোবা তুমি আবেগে বুধ হয়ে আছো, আমাদের মধ্যে যেটা চলতেছে এটা কোনো সম্পর্ক ভালোবাসা প্রেম আমার ভাষায় বলা যায় না। আপনি বলছেন? আমি বলছি, বলতেছে আমার মধ্যে আবেগ থাকুক আর যাই থাকুক তুমি আমাকে ছেড়ে দিও না। আচ্ছা, সে বলছে যে আমার আবেগ থাক আর মানুষ যাই বলুক আমি যেটা করি তুমি এর ইতি টেনো না। আচ্ছা, তো এটা বলার পর চিঠির মাধ্যমে কথাবার্তা চলতেছিল, একটা আমার প্রতিদিন এখন একটা দুইটা ছোটোখাটো যোগাযোগের একটা ব্যবস্থা হয়েছে আবার আর কি চিঠির মাধ্যমে। এ অবস্থা চলার পর আমার কোচিংয়ে ব্যাপারটা সবাই অনেক আগে ওর একটা বই দেওয়া ছিল যেটা সম্পর্কের শুরুর দিকে এক ক্লাসমেটের মাধ্যমে পাঠাইছে, ওই বইটার মধ্যে আমার ইনিশিয়াল সাইনটা নকল করছে আর বইয়ের কয়েকটা পৃষ্ঠায় ওর নাম লেখা ছিল। আচ্ছা, সেটা দেখে আমার এক সহকর্মী, আচ্ছা এরা এর আগে তেমন কিছু জানতো না, তো এরা সহকর্মী হলেও আমার অনেকটা অভিভাবক কি বলা চলে অনেক সিনিয়র মুরব্বী টাইপের, এরা বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো যে আসলে ব্যাপারটা খুব বেশি ইতিবাচক হবে না এর ফলাফল, তুমি যেভাবেই পারো এটাকে সমাধান করো, সমাধান করো এর থেকে দূরে আসার, দূরে আসো। কারণ ওই সময় কোচিংয়ের তাদের অন্যতম হাল ধরে আছি আমি, এবং আমি কমিটমেন্ট দিছি যে যতদিনে আমার অনার্স শেষ না হয় এখানে আমি কাজ করে যত দূর পারি আগানোর চেষ্টা করব। তো এটা দেখার পর তারা ভাবলো যে এমন যদি কিছু ঘটে তাহলে তাদের প্রতিষ্ঠানের ক্ষতি আমাদের তো ক্ষতি আছে। এরকম চলার পর ওর ফ্যামিলি থেকে আমার সাথে তেমন কোনো কথাবার্তা হয় নাই,
ওর অভিভাবক বা আশেপাশের কেউ তেমন কিছুই না। এরকম তিন চার মাস চলার পর ও নিয়ে চিঠিগুলো সব এক জায়গায় জমায় রাখছে। আচ্ছা, ওইগুলো হঠাৎ একদিন ওর ভাই কিছু একটা খুঁজতে গিয়ে ওই চিঠিগুলো সব পাইছে। এবার তারপর সেই যা হবার ধারাবাহিকতা আবার মারছে, এবার আর হাত দিয়ে না, লাঠি টাঠি যা পাইছে আর কি সামনে খুব ভালোভাবেই মারছে। যে এত কিছুতে যখন সমাধান নাই তখন আর কি আর করার, তাদের মানে তাদের হাতে আছে শুধু এই মারটাই, যে যেভাবেই হোক ওকে এই পথ থেকে এখনও ফিরে আনতে হবে, এছাড়া আর অন্য কোনো পথ নাই। তো এরকম চলতে থাকলো। এই ঘটনা ঘটার কয়েকদিন পরেই ওর আম্মু হঠাৎ করে আমার নম্বরে, আমি ফোন দিয়ে আমি ভাবছি হয়তো বা ও হবে, সেভাবে ও ফোন দিলে প্রথমে সালাম আমি দিই যথারীতি, কথা বলা শুরু করছি, তুমি প্রিন্স? হ্যাঁ প্রিন্স, আমি ওর আম্মু, তোমার সাথে আমার কিন্তু কিছু কথা আছে। বলছি আন্টি দেখেন এখন আমি এই মুহূর্তে তো একটু কাজে আছি, আমি 15-20 মিনিট পর আপনাকে ফোন দিচ্ছি। ওর সময় আমার সম্পূর্ণ হার্টবিট শুরু হয়ে গেছে, স্বাভাবিক বিষয়, যার সাথে কথা নাই এবং সে আজকে কি বলবে বিষয়টা মেন্টালি প্রিপারেশন নিচ্ছে যে কি বলা যায় বা কি বললে কি উত্তর হবে। আমরা একটু মেন্টালি প্রিপারেশন নিই শোনার জন্য যে কি হতে পারে, বার তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বৃহস্পতিবারে ঢাকা এফএম এর ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন, ইনফ্যাক্ট ভালোবাসার সবচেয়ে বড় মহোৎসব ভালোবাসার বাংলাদেশ, যেখানে আজ আমাদের ভালোবাসার বন্ধু প্রিন্স আছে, শোনাচ্ছে তার প্রিন্সেসের গল্প। অনেক কিছু শোনার বাদ আছে, অনেক কিছু কথা বলার বাদ আছে, সব কিছু বলবো তার আগে শুনবো। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন, শুনছেন ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশ। The original guru is back. সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ঘন্টায়, শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ, পূর্ণতার সাথে আছি, গল্পে ফিরে যাব। তার আগে আজকে কিছু কমেন্ট পড়তে চাই। মোহাম্মদ ফিরুজ আহমেদ আছেন ময়মনসিংহের ফুলপুর থেকে, তিনি শুনছেন, সিফাত আহমেদ সাথে আছেন, সব কিছুর মাঝে প্রিয় মানুষটাকে অনুভব করার নামই কি ভালোবাসা? সব কিছুর মাঝে প্রিয় মানুষটাকে অনুভব করার নামই কি ভালোবাসা? অবশ্যই ভালোবাসা তো একটা অনুভব। শিমুল আছেন সাথে, তিনি শুনছেন, লিখেছেন, আমাদেরকে গুরু আমি ভালোবাসার মানুষকে বলতে পারছি না, কিভাবে বলবো যে ভালোবাসি? কিভাবে বলবো ভালোবাসি? বলতে হবে সরাসরি, কারণ তা না হলেও যে গত পর্ব যখন আমরা কথা বলছিলাম টেলিফোনে, আমরা কিন্তু বেশ কিছু এরকম গল্প পেয়েছি যে যারা বলতেই পারেনি, বলাই হলো না। তো আমার মনে হয় যে সুযোগ সুবিধা দেখে বলে ফেলাটা জরুরি, যদি আপনি ভেবে থাকেন যে বলার মতো পরিবেশ আপনার হয়েছে, বাট বলে ফেলুন, বলে ফেলুন। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, খুব ভালো লাগছে। মোহনা আছেন সাথে, ইমন লিখেছেন, আছি গুরু তোমার সাথে সবসময়। মোহাম্মদ আহমদুল্লাহ হক সীমান্ত আছেন, শেষ পর্যন্ত শুনবো। সিয়াম গামিন লিখেছেন, এই হলো মেয়েদের ফরমালিন মুক্ত ভালোবাসা রাজশাহী থেকে। মেয়ে ছেলে এই বিষয়টাই আমি পছন্দ করি, এটা সবার জন্যই এরকম হতে পারে আসলে। মোহাম্মদ রাজু আহমেদ আছেন সাথে, ভাইয়া আপু কেমন আছেন? আমি রাজশাহী থেকে শুনছি, আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম। আমি ভালো আছি, ভাইয়াও ভালো আছে, ভালো আছে। কুমার লিখেছেন, গুরু অনেক সুন্দর লাগছে, লাভ ইউ, লাভ ইউ টু। জোনায়েদ আল হাসান লিখেছেন, অনেকদিন পর শুনছি। শাউন মল্লিক সমু আছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স প্রণতাপ এবং গুরু। আমি ওই দিন দেবো, আচ্ছা আমি দিয়ে দিলাম, আগে নিয়ে নেন, নিয়ে নেন। মাসুমা ইসলাম, পুরোটা তো তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। আচ্ছা না, দেখা যাবে না, আমি আমি কারোর সামনে আসি না, আমি ভূত। নাদিরুজ্জামান হৃদয় লিখেছেন, গুরু আমি মনে হয় প্রেমে পড়ে গেছি, কার?
মোহাম্মদ আহমাদুল হক সীমান্ত আছেন, সাথে আছেন আলামিন বিশ্বাস, আপু প্লিজ আমার কমেন্ট পড়ো, পড়ে দিলাম। আছেন নাইম আহমেদ, আনমোনা হিয়া শুনছেন আমাদেরকে, ইব্রাহিম ইসলাম লিটন আছেন খুলনা থেকে শুনছি, জুনায়দ আল হাসান, আর রাকিব লিখেছেন আমি রংপুর থেকে শুনছি, আমি আর আমার বউ রাহিয়া একসাথে শুনছি, বা নীরব সুমন আছেন, আমার গল্প আমারই থাক, তোমার গল্প পূর্ণতা পাক, রাজশাহী নওহাটা থেকে, বা ফয়সাল লিখেছেন গুরু ইমা আমাকে 8 বছর ধরে হারিকেনের মতো ঝুলায় রাখছে, আর আমি 8 বছর ধরে হারিকেনের মতো জ্বলছি, ওকে বলেন সারা জীবন আমি ওর গলায় ঝুলে যেতে যাই, না হলে হাত থেকে পড়ে ভেঙে যাব। মানে মানুষের অনুভূতি প্রকাশের এই যে ভাষাটা না, এটা এত অদ্ভুত, অনেক কিউট, খুব কিউট, খুবই কিউট। আচ্ছা, আরো অনেক বন্ধুদের কমেন্ট আছে, মোহাম্মদ রাজু আহমেদ লিখেছেন, আমাদেরকে লিখেছেন সোয়াব আহমেদ, গুরু এবং আপি আমি মেয়েদের দেখলে তাকে নিয়ে ভাবতেই থাকি, এটা ভালোবাসে নাকি আবেগ? মেয়েদের দেখলে তাকে নিয়ে ভাবতেই থাকে, এটা কি ভালোবাসা? মেয়েদের দেখলে তাদের এটা এটা রোগ, আপনার চিকিৎসা দরকার, অতি দ্রুত চিকিৎসা করুন, সিরিয়াসলি এটা রোগ। কারণ বিষয় হচ্ছে আমি একজনের প্রতি দুর্বল হতে পারি, কিন্তু মেয়ে দেখলে যদি দুর্বল হয়ে পড়ি তাহলে তো আমার মেয়েদের তো এটা একটা ভয়ঙ্কর রোগ। আবার প্রশ্নও করছে ভালোবাসা নাকি আবেগ, তো বিষয়টা হচ্ছে ভালোবাসা না আবেগও না, এটা মাথা খারাপ, ডাক্তার দেখান মাথা খারাপ, প্লিজ এটাকে খুব দ্রুত সমাধানে আনুন, তোমার জীবন কিন্তু আপনার কাছে ভাই। জাহিদ হাসান লিখেছেন রাজশাহী জেলা টানু থানা সেলিমপুর গ্রাম থেকে, ওনার সব বন্ধুদেরকে নিয়ে উনি একসাথে শুনছেন, খুব ভালো লাগছে, ভেরি গুড। আর শিয়া অরিন অনেকদিন পর শুনছেন, যারা আহমেদ আছেন ফার্স্ট থেকে সাথে থাকতে পারিনি, প্রিন্স ভাইয়ের বাসাটা কোথায় জানতে পারলে ভালো হতো। আচ্ছা, রক্ষণশীল পরিবারের পরিবর্তনটা না হয় আমার মেয়েকে দিয়েই শুরু হতো। আচ্ছা, বুঝিনি, রক্ষণশীল পরিবারের পরিবর্তন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার মেয়েকে দিয়ে, আচ্ছা বুঝতে পেরেছি, উনি পরিবর্তনটার জন্য। আসলে যেটা হচ্ছে যে প্রিন্স তার এলাকার নামটা বলতে চাইছেন এই কারণে, কারণ আমরা কিন্তু বারবারই বলি প্রত্যেকটা অনুষ্ঠানে যে এলাকাটা আসলে গুরুত্বপূর্ণ না, যে মানুষটি আছে তার চেহারাটা কিংবা তার বাড়ির ঠিকানাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা। কারণ প্রিন্স যে ঘটনাটি বলছে এরকম ঘটনা বাংলাদেশের অনেক এলাকাতেই আছে, কয়েকটা এলাকার নাম বলবো, ইভেন শহরেও অনেক পরিবারে আছে যে ছেলে মেয়ে একটু কথা বলা দেখলেই মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে, এবং অনেক এতটা এক্সট্রিম পর্যায়ে এসব জিনিস হয়, অনার কিলিং বলে একটা গুরু টার্ম আছে, যে পরিবারের সম্মানার্থে কিন্তু অনেকে নিজের ছেলে মেয়েকে একদম শেষ করে ফেলতে পারে, সেটা তো তারা পিছু পা হয় না, তো এরকম ঘটনা অনেক আছে। ফারিয়া সুলতানা লিখেছেন, হে গুরু, লাভ ইওর ভয়েস এন্ড অ্যাডভাইসেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারিয়া সুলতানা গুরু খুব খুশি আছে, আমিও খুশি আছি। রদুর রাকিব, নিউ ফ্রেন্ড, কেমন আছে গুরু? আমি তো অলওয়েজ বিন্দাস থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, খারাপ থাকি না সেটা বলবো না, অধিকাংশ সময়ই খারাপের ভেতরে বসবাস করতে হয়, কিন্তু আমি সেই খারাপের ভেতর থেকে ভালোটা খুঁজে পাওয়ার চেষ্টা করি, এটা আমার ব্যক্তিগত জীবনে, কর্মজীবন, সব জায়গাতে, কারণ অল্প একটা সময় নিয়ে পৃথিবীতে আসছি, এই অল্প সময়ে প্রচুর প্যারা থাকবে, কিন্তু প্যারার ভেতরে ভালো জিনিসটাকে খুঁজে বের করতে হয়, সেটাই। আর শিয়া অর্থী লিখেছেন, পুনতপন গুরু, লাভ ইউ ভেরি মাচ, আমি প্রতি থার্সডে ভালোবাসা বাংলাদেশ শুনি, বাট আজ ফার্স্ট কমেন্ট করলাম, ওকে ওকে ওকে, অনেক অনেক কমেন্ট করো, আমরা আবারও সেই কমেন্টে ফিরে যেতে পারবো, মানে আমরা গল্পে, হ্যাঁ আমরা এখন গল্পে যাই, কারণ বিরতির আগে আমরা শুনছিলাম যে ভয়ঙ্কর একটি অবস্থান, ওদিক থেকে মেয়ের মা ফোন দিয়ে বলছে তোমার সাথে আমার কথা আছে, প্রিন্স আর প্রিন্সের আত্মা তো যায় যায়, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরেই বলছে আমি যতদূর জানি তুমি ছেলে হিসেবে অত খারাপ না। আচ্ছা, তাহলে সমস্যা কই আন্টি? যা হওয়ার হইছে, তুমি আমার মেয়ের আর কোনো ক্ষতি করো না, যাই হোক তুমি ওর জীবন থেকে সরে যাও। আমি এক কথায় উত্তর, আন্টি এটা এই মুহূর্তে এখন সম্ভব না। বলছে আমি এত কিছু জানতে চাই না, তুমি কি স্বেচ্ছায় সব কিছু বাদ দিবা না আমি আমার মতো ব্যবস্থা করব? আমি বললাম আন্টি আপনি যা চান আপনি আপনার মতো ব্যবস্থা করতে পারেন, কিন্তু আমার কয়েকটা কথা আপনাকে বলার আছে। বলছে আমি এত কিছু শুনতে চাই না, শুধু জানি তুমি এর পরবর্তীতে ওর সাথে আর যোগাযোগ করার কোনো চেষ্টা করবা না। আমি বললাম আন্টি এটা যদি কোনো ব্যবসায়িক চিন্তাধারা হতো, যেমন আমরা শেয়ারে বিজনেস করি, দুইজনের মধ্যে সমতা নাই আমরা বাদ দিয়ে দিই, এই টাইপের কিছু হলে হয়তো আমি এই মুহূর্তেই সিদ্ধান্ত দিতে পারতাম যে ইনভেস্ট করব কি করব না। এমন একটা আপেক্ষিক ব্যাপার, চাইলেও আমার বিবেক চাইলেও বাস্তবতা চাইলেও আমি কোনো সমাধান দিতে পারছি না। এর জন্য আপনি কি করতে পারেন, সময় নিতে পারেন, দেখতে পারেন, আর যদি সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার ফলাফল পাবেন। এ কথা বললাম, তার সেই এক কথাই, যাই হোক তুমি কোনোদিন চিন্তা করো না যে তুমি আমার এইবারে জামাই হবা, এই চিন্তা ভাবনা তোমার মাথার থেকে বাদ দাও আর এসব কিছু বাদ দাও,
যাক এই কথা বললো, তারপরে এ পর্যন্ত হয়েছিল তার সাথে কথা। তো ওর আম্মু ফোন দেওয়ার পর মোটামুটি আমার এলাকায় এবং ওর এলাকায় খবরটা সিংহভাগ মানুষই জানে যে এরকম কিছু একটা ঘটতেছে। তো এর কয়েকদিন পরই ওর আম্মু একটা অ্যাক্সিডেন্ট করলো, তার সুবাদে আমাদের যোগাযোগের সুযোগটা একটু প্রসারিত হলো। আচ্ছা, সেই প্রায় ডেড হওয়া ফোনটা আবার ও যেভাবে হোক নিজেই মেকানিজম নিজেই ঠিক করলো ফোনটা। আমার মনে আছে একটা না ওর আম্মু চিকিৎসার উদ্দেশ্যে 10-12 দিন বাসার বাইরে ছিল। আচ্ছা, রাত 10টা থেকে শুরু করে ভোর 4টা বা 4:30-5টা পর্যন্ত একটা না কথা বলতাম। আমার মনে আছে যে 10-12 দিনের মধ্যে আমি 4,000 টাকা ফ্লেক্সি লোড দিয়ে ফেলছি, এরকম চলতেছিল। এত কথা, এত কথা, কি কথা কি বলতেছি আমি নিজেও জানি না। আচ্ছা, তো এরকম চলতেছিল ওই 10-12 দিনের মধ্যে আমরা নিজেদেরকে জানা বোঝা বা বিস্তারিত আলোচনা একটা সম্পর্কের ক্ষেত্রে পূর্ণতা পাওয়ার জন্য যেগুলো দরকার আর কি, এগুলো চলতেছিল। তারপরে সেকেন্ড টাইম ও আবার চিঠি নিয়ে ধরা পড়ে। আচ্ছা, আবার আবার ওর উপরে আমার একটাই আক্ষেপ, হয়তো বয়সের পরিপক্কতা আসে না, এই কারণে একই ভুল বারবার করে, এমন সব হাস্যকর ভুল যা আসলে বেমানান। যেমন ওর সাথে কথা বলার সময় আমি নিজের মতো করে একটা গান গাইতেছি, পরদিন রাস্তায় দেখতেছি ওর ক্লাসমেটরা সেই গান গাইতেছে আমার সামনে। আচ্ছা, তো এরকম পর্যায়ের মুখোমুখি হইতে হয়েছে। তারপর পরবর্তী চিঠি দ্বিতীয়বারের মতো ধরা খাওয়ার পর ওকে আবারও মারে, এবং প্রত্যেকবারই খুব মারাত্মকভাবে মারছে, মানে প্রত্যেকবারই খুব বেশি আহত হওয়ার যে পর্যায়টা এরকম নিয়েই ছাড়ছে, যাতে যেভাবেই হোক এর একটা সমাধান বের করা যায়। তারপর থেকে দেখে মারামারিতে খুব বেশি কাজ হয় না, এলাকার যে চিরাচরিত প্রথা এবং আদিকাল থেকে যে সবার মানসিকতা এবার হুজুরের শরণাপন্ন। আচ্ছা, তাবিজ কবজ ঝাড়ফুঁক পানি পড়া যা কিছু আছে চলতেছে সব। তো আমার ওই সময় মনে একটা প্রশ্ন জাগলো, যে আসলে কি এটা কি বাস্তব, তাবিজ কবজ এই টাইপের কিছু দিয়ে কি আসলে কিছু সম্ভব কিনা? ওই এলাকার আমার সবচাইতে বড় যে এই জগতের তাবিজ কবজ ঝাড়ফুঁক দে, উনি আমার বড় ভাইয়ের মতো একটা ফ্রেন্ড আর কি, ওনার কাছে ফোন দিই, হুজুর আসলে কি এর দ্বারা কি কোনো ভয় আছে, বাস্তবে কি কিছু হয়? তাই না, আমি তো মানুষ চাই এ কারণেই দিই, আসলে এর কোনো বাস্তবতা নাই। তো ওরাই করতে থাকলো এবং দোষটা সম্পূর্ণ আমার উপর, আমি তদবির করছি যাতেও আমার প্রতি আকৃষ্ট থাকে সবসময়। আচ্ছা, এবং এইটা ওরা ছাড়ানোর চেষ্টা করছে। তো এরকম চলতেছিল। তো অলরেডি যেখানে ওই সময়টায় আমি আমার এলাকার সবচাইতে বড় মসজিদটার সাধারণ সম্পাদক, আচ্ছা আচ্ছা, এলাকার যুব উন্নয়ন ক্লাবের ক্যাশিয়ার, নিজের এখন একটা কোচিং আছে, একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, সবই আমার দায়িত্বে। আচ্ছা, তো এই খবরগুলো সবার মাঝে জানাজানির পর সবাই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে যে নিচ্ছে তা না, আবার আমার সামনাসামনি তেমন কিছু প্রকাশও করে নাই, যে ওর ব্যক্তিগত ভাবে যেমন যা চলতেছে চলুক, অন্য সব কিছু তো ঠিকই আছে। তো আমার কাছে একটা ব্যক্তি সত্তার পরিবর্তন আসলো, যে আমি আসলে আমার চলাফেরা জীবন দর্শন যা এর থেকে হয়তো বা আমি একটু বের হয়ে যাচ্ছি, একটু না বেশ খানিকটা বের হয়ে গেছেন আপনি ইতিমধ্যে। হ্যাঁ, এটা চলতে থাকে, আমি চিন্তা করতেছি আসলে বাস্তবতা কোথায়, বাস্তবতার থেকে এখন আমি আবেগকেই বেশি প্রাধান্য দিচ্ছি, স্বপ্নে বিভোর হয়ে সারা দিন ওই একটা মানুষের কথা। এবং সবচেয়ে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন, মানে অনেকে থাকে বুঝতে পারে না, আপনি বুঝতে পারছেন কিন্তু সরে আসতে পারছেন না, সরে আসতে পারছি না, আমি সবকিছু অনুধাবন করতে পারতেছি যে আসলে কি হতে পারে এবং আমি আসলে কাজটা ঠিক করছি না।
বারবার চেষ্টা করতেছি হয়তো আমার সবকিছু বাদ দিয়ে এই পথ থেকে সরে যাওয়া উচিত, এটাই দুপক্ষের জন্যই মঙ্গলজনক, এরকম ভাবতেছি, প্রস্তুতি নেই কিন্তু হয় না, হয় না। আমি চাইতেছি আপাতত নর্মালি যেরকম চলতেছে থাক, একটা সময় একটা সমাধান পাওয়া যাবে, মানে অদৃষ্টের উপর ছেড়ে দেয় আর কি, যা হওয়ার হবে। তো এরকম এলাকায় সবার কাছে আমি একটা আদর্শ ছেলে হিসেবে পরিচিত, কিন্তু এই আদর্শ যে তাদের চিন্তাধারা এত বেশি পরিবর্তন হবে এটা আমার জানা ছিল না। আগের মতো মানুষের আশেপাশে সবার সাথে কথাবার্তা চলাফেরা একটু পরিবর্তন হয়েছে। ওর সময় এমনও দেখে গেছে যে ওর সাথে কথা বলতেছি বা অন্য কারোর সাথে কথা বলতেছি, মানুষ দেখতেছে ভাবতেছে একটাই, তার সাথে এখন চিন্তাধারা ওরকম উচিত। এরপরে কি বলুন? এরপরে এরকম চলতে থাকে টোটালি এক বছরের মধ্যে। ওর সাথে ফোনে কথা হয়েছে আমার সর্বোচ্চ 10-12 বার। আচ্ছা। আর নিয়মিত চিঠিতে মোটামুটি যোগাযোগ ছিল আর কি। এর মধ্যে একটা সম্পর্ক, এর সংজ্ঞা কি আমার জানা নাই, ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, যে যার মতো তার ভালোবাসাকে আখ্যায়িত করে, নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, বহুমাত্রিক ব্যাখ্যা দেয়া যায়। তো এসব নিয়ে ভাবতেছি আসলে কি করা উচিত এখন আমার, কোনটা করলে বর্তমান পরিস্থিতি সামাল দেয়া যাবে। এবং ওই সময় আমার এমন কোনো গাইডলাইনও নাই যে ব্যাপারে খুব ভালো কোনো সমাধান দিবে, কারণ আমি আগেই বর্ণনা দিয়েছি যে আমাদের যে গ্রাম এবং এর অবস্থান অনুযায়ী তেমন গাইডলাইন তো দূরের কথা। আরও একটা ব্যাপার নিয়ে তার যেভাবে আর কি পেঁচানো যায় অন্যের ক্ষতি করার যে প্রচেষ্টা, এই অ্যাঙ্গেলেই দেখার চেষ্টা করবে। তো তারপরে এক বছর কেটে গেল প্রায়। আচ্ছা। আমি চিন্তা করলাম আসলে আমি যদি বাড়ির থেকে চলে যাই তাহলে হয়তো বা কিছু একটা সমাধান দাঁড়াবে বা ওর উপর চাপ অনেকটা কমবে, এই চিন্তা ভাবনা করতে লাগলাম। তো আমি অনেকটা প্রস্তুতি নিচ্ছি সবকিছু গোছানোর, যে হয়তো আমি আর বাড়িতে থাকতে চাচ্ছি না, দূরে কোথাও আরাম করতে চাচ্ছেন নিজেকে, হয়তো বা এমনি এমনিতেই একটা সমাধান আসবে এই আশায়। তো এরই মধ্যে একটা ঘটনা ঘটলো যে সামান্য কোনো ব্যাপার নিয়ে ওর আর আমার গ্রামটা হচ্ছে পাশাপাশি, মাঝখানে একটা নদীর ব্যবধান। তো যে কোনো ব্যাপার নিয়ে পারের একটা কলহ, এই জিনিসটা একদম অনেক আগে থেকেই বিদ্যমান। আচ্ছা। যে যে বিষয়ে ঘটুক এপার আর ওপারের দ্বন্দ্ব, আচ্ছা, যেকোনো সামান্য বিষয় নিয়েই লেগে যায়। তো আমার ব্যাপারটা নিয়েও এর ব্যতিক্রম কিছু না। আচ্ছা, এপার ওপারে লেগে গেল সংঘর্ষ। সংঘর্ষ বলতে সবার মধ্যে একটা নেতিবাচক প্রভাব। তো অনেকে চাইছে আমি আর তাদের আয়ত্তাধীন থাকা কোচিংয়ে যেন আর না যাই। এর মধ্যে একটা ঝামেলা ঘটে এপার আর ওপারের আমার রিলেটিভ এদের মধ্যে, ওই ঘটনা কেন্দ্র করে দেখা গেছে কি আমার উপর চাপ আসতে লাগলো। কোচিং কর্তৃপক্ষ চাইছে না আমাকে ছাড়তে, কিন্তু ওদের গ্রামের যারা আছে আর কি এরা চাইতেছে না আসলে এটা আর এরকম আর আগাইতে দেওয়া যায় না। এই চিন্তা ভাবনা করে আমি এক পর্যায়ে তেমন কোনো সমাধান হওয়ার আগেই আমি কোচিং করানো শেষ করলাম, এভাবেই চলে আসলাম ওই কোচিং থেকে। তারপরে 2 মাসের মধ্যে মতো আমি বাড়িতে ছিলাম, এর মধ্যে ওর সাথে তেমন কোনো কথাবার্তা যোগাযোগ নাই, আবারও সেই একই ফলাফল। আমি জানি না ওর সাথে আমার সম্পর্ক আছে কি না, কোথায় আছে বা ওর চিন্তাধারা পরিবর্তন হচ্ছে কি না। আমার প্রতিনিয়ত মনের মধ্যে একটা প্রশ্নই জাগে, আসলে কি ও বাসার প্রেসারে সবকিছু ভুলে যাবে? হয়তো সম্ভব, একটা মানুষ কত বেশি চাপ সহ্য করতে পারে, প্রতিনিয়ত এসব বিপদ নিয়ে আলোচনা করা, চাপ দেওয়া, হয়তো বা আর খুব বেশি আগাবে না। আর যদি নাই আগায়, ওর চিন্তাভাবনা যদি পরিবর্তন হয় আমার কি অবস্থা হবে আমি চিন্তা করতেছি, কিন্তু কোনো কিছুরই কোনো ব্যাখ্যা পাই না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। ওর সাথে কন্ট্যাক্ট করা বা সম্পর্ক ছিন্ন করা এ তো একদমই সম্ভব না। যাই হোক, ফাইনালি সিদ্ধান্ত নিলাম, আমি বাড়ি থেকে ঢাকা চলে আসলাম। আচ্ছা। তো ঢাকা চলে আসার কথা শুনে ও যেটা করলো, ও প্রথমে চাইছিল না যে আমি
ওর কয়েকদিন পর পর হলেও একটা দৃষ্টির মধ্যে থাকে আর কি, এক পলক হলেও দেখার একটা সুযোগ আছে। ওই ব্যাপারটা খুব সাধারণভাবে নেয় নি। কি করছে, নিজের হাত কাটছে ষোলো জায়গা দিয়ে, ষোলো জায়গা দিয়ে হাত। আপনি ঢাকা চলে আসার কারণে, ঢাকা চলে আসবো এই খবর জানার পর, আমি আসি নাই তখনও। নিজের হাত ষোলো বার কেটেছে, ষোলো জায়গা দিয়ে একই একই সময়ে। তো হাজারো নিষেধ করার পরও কেন জানি, মানে জানি না, আচ্ছা শুনি আগে তারপরে বলবো। তারপরে ওই ব্লাড দিয়ে চার পৃষ্ঠার একটা চিঠি লিখেছে, চিঠি লিখছে শুধু ব্লাড দিয়ে। উন্মাদ, সিম্পলি উন্মাদ, আর অসুস্থ উন্মাদ, কি ভাষা বলবো জানি না, শুনি। যদিও ব্যাপারটা আমি খুব সাধারণভাবে নিতে পারি নাই, আপনার কাছে কি মনে হয়েছিল, মানে অনেক বেশি রোমান্টিক মনে হয়েছিল, অনেক ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, হাত কেটে রক্ত দিয়ে লিখলে খুব মনে হয়েছিল, এই চাপটা বিরক্ত লেগেছিল নেওয়ার মতো খুব বেশি যে আবেগ আপ্লুত এরকম কিছু না। আমার কাছে ব্যাপারটা যুক্তিযুক্ত মনে হয় নাই, ব্যাপারটা যুক্তিযুক্ত না মনে হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ ওই সময়টাতেই আমি অন্যান্যদের উপদেশ দিয়ে বেড়াই কি করা উচিত কোন সময় কিভাবে, তেমন কেউ না থাকার কারণে। এইটা কি আমার কাছে মনে হয় যে এটা একটা ভালোবাসা প্রমাণের খুব সস্তা একটা পন্থা, আমরা মনে করে থাকি যে রক্ত দিয়ে, হাত কেটে রক্ত দিয়ে লিখলেই মনে ভালোবাসা প্রমাণ পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি আপনার কথা সূত্র ধরে বলি, সরি টু ডিস্টার্ব, আমার পার্সোনাল ফেসবুক মেসেঞ্জারে কোনো একজন ব্যক্তি আছেন যিনি প্রায় হাত কেটে কেটে ছবি তুলে আমাকে পাঠান, এবং পাঠান এই উদ্দেশ্যে যে সে তার ভালোবাসার মানুষকে কিছু বলতে চায়, আমি যেন তাকে সেই সুযোগটা করে দিই, এবং পাঠিয়ে আবার এটাও লেখা যে গুরু সরি আপনি তো এটা পছন্দ করেন না, তারপরও দিচ্ছি। মানে আমার না মানে মাঝে মাঝে মনে হয় যে মানে কী যে মনে হয় সেটা হয়তো শ্রোতারা বুঝতে পারছে, এই মুহূর্তে বলতে পারছি না এটা আসলে কোন ধরনের প্রেম, কোন ধরনের সভ্যতা কিংবা কোন ধরনের ভালোবাসা আমি জানি না। হাত কেটে যদি ভালোবাসার প্রমাণ পাওয়া যেত তাহলে তো মানে এর থেকে সোজা পন্থা মনে থাকতো না, কিছু কিছু বলা লাগতো না, একটু হাত কাটলাম পরে স্যালমন লাগালাম চুকিয়েই তো যাবে। এত সস্তা না প্রেম যে একটু রক্ত বের করে, মানে এগুলো খুব বাজে এবং খুব নোংরা চিন্তাধারা, খুব সস্তা, খুবই সস্তা। মানে যুগ অনেক ডেভেলপ হয়েছে কিন্তু আমাদের চিন্তাভাবনাগুলো খুব প্রাচীন এবং খুব নোংরা টাইপের এখনও পড়ে আছে ভালোবাসার ক্ষেত্রে, কিছু কিছু যে হাত কেটে ফেলবো, এটা করবো, ওটা করবো, এটা অসুস্থ চিন্তাভাবনা। কোনোদিনই রক্তপাত ভালোবাসার কখনো কোনো প্রমাণ হতে পারে না, যে কোনোভাবে হোক না কেন রক্তপাত কখনো ভালোবাসার প্রমাণ হয় না। তারপরে শুনি। হ্যাঁ, আমারও ধারণা ওইটাই যে এটা ভালোবাসা প্রকাশের একটা গতানুগতিক ধারা, এটার আর বিশেষ কোনো ভালোবাসার মূল্যায়ন বোঝানো যায় এরকম কিছু আর এখন মানুষ চিন্তা ভাবনা করে না। তারপরে অনেকেই আছে, যাই হোক, তো তারপরে ওইটা করার পর আমি আমার মানসিকতা অনেকটা ভঙ্গুর যে কি করব না করব, এই সামান্য এই খবর জানার পর এই অবস্থা, তোর চলে যাওয়ার পরে আর কি না কি হয়, কারণ এই মুহূর্তে ওর তেমন কোনো সঙ্গী বা সঙ্গ দেওয়ার মতো কেউ নাই। ওর এই কাজগুলো দেখার পর পরিবার থেকে ওকে একটু দূরে রাখার চেষ্টা করছে, সাধারণ বন্ধুসুলভ যে আচরণ বা সবার মধ্যে মিশে থাকা এই অবস্থাটা আর ওর মধ্যে নাই, ও নিজের মতো থাকে, নিজের খেয়াল খুশি অনুযায়ী যাও যা করে এরকমই চলতে থাকে। তো সঙ্গহীন এ অবস্থা আমি দেখার পর তাহলে আমার কি করা উচিত, যাই হোক আমি ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসার পর প্রথম ছয় মাসে দুই তিনবার কথা হয়েছে, এখন আর চিঠি দেওয়ার মতো কোনো মাধ্যম নাই, আর আমি যে কাজই করতেছি ঢাকা আসার পর তেমন কিছুতে মন বসতেছে না। মানে আমি বাড়ির থেকে চলে আসছি ঠিক, কিন্তু নিজের যে মাইন্ড সেট আপ ঢাকাতেই সেটা আর হচ্ছে না, আমি ওখানে ডুবে আছি এবং আমার মাথা চিন্তাধারা ওই একটা কিছুই। আচ্ছা, তো এরকম চলার পর আমি আবার বললাম যে যাই হোক এভাবে তো আর চলতেছে না, তো আমরা কিভাবে আবার নিয়মিত যোগাযোগ করতে পারি, আবার একটা ফোন পাঠানোর ব্যবস্থা করলাম আবার। হ্যাঁ, আচ্ছা, যে যেভাবেই হোক অন্তত যাতে মাঝে মাঝে একটু কথা বলা যায়, অনেক সতর্কবাণী যে এভাবে এভাবে করব, পূর্বের ভুলগুলো দ্বারা যে শিক্ষা যেভাবে ধরা পড়ছো এগুলো যাতে আর না হয়। তো ফোন দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওর বাড়ির ফোন থেকে একদিন কথা বলছিল, রাতের বেলা দুইটার দিকে।
তো ও ফোন দিত সবসময় প্রায় 11:30-12টা, যে সময় বাসার অন্য সবাই ঘুমাতো ওই টাইমে নিজের নিরিবিলি সময় ফোন দিত। তো যে কোনো এক কারণে ওর আব্বু ব্যাপারটা টের পায়। আচ্ছা, টের পাওয়ার পর বাতি জ্বালায়। বাতি চালানোর পর সামনে একটা বড় মাপের লাঠি ছিল, ওইবার খুব বেশি পরিমাণ মারছে, যার কারণে ক্লিনিকে নেওয়ার দরকার হয়েছে। কয়েক জায়গা দিয়ে রক্তপাত সহ অনেক কিছু করছে। যে ওর পারিবারিক ব্যাপারটা এমন ছিল যে বারবার চেষ্টা করতেছে একটা ব্যাপার দিয়ে যে এই ব্যাপারটা সমস্যার সমাধান, কিন্তু তারপরে হচ্ছে না। তারা অনেকটা আর কি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তারা বিরক্ত হয়ে গেছে যে আর কত হবে এই ব্যাপারটা। কিন্তু একটা অদ্ভুত বিষয়, এই যে মেয়েটি এতবার ধরে মার খাচ্ছে, মানে আপনার মানে যতক্ষণ পর্যন্ত আপনি আমরা ভালোবাসার গল্পটি বললেন, এই এতক্ষণ পর্যন্ত যতবার মার খেয়েছে ততবার কিন্তু আপনাদের ঠিকভাবে একসাথে কোথাও বসে গল্প করাও হয়নি, কোনো ভালোবাসা আদান প্রদানের সুযোগটাও হয়নি যতবার মার খেয়েছে। এবং আপনি যতটুকু পর্যন্ত বলেছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু দুজন দুজনের প্রতি একটি অন্যরকম অনুভব কাজ করছে, কিন্তু এই কথা এখন পর্যন্ত কিন্তু ফুটে ওঠেনি যে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসছেন, দুজন দুজনকে ফিল করছেন, প্রচণ্ডভাবে ফিল করছেন। কথা না বলতে পারলে ভালো লাগছে না, দেখা না করতে পারলে কেমন লাগছে, আপনি চলে যাবেন সেখানে হাত কেটে ফেলছে, এগুলো ভালোবাসারই সংজ্ঞা। কিন্তু মানে ওই যে থাকে না যে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ সরাসরি, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, তারপর আসলে ওর মধ্যে গভীরতাটা আসছে মার খাওয়ার জেদ থেকে। বুঝতে পেরেছি আমি, জেদের উপর কাজ করছে সেগুলো। যে শেষ কি হয় আমি দেখব, শেষ কি আমি দেখব। আর ওর আশেপাশের যারা আছে এদের বর্ণনা অনুযায়ী ওর মানসিকতা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আমি চলে আসার পর ঢাকা থেকে শুনতেছি যে পৃথিবীতে যে আমি ছাড়া অন্য কোনো ছেলে আছে এটা ওর চোখ দিয়ে দেখে না বা বিশ্বাস করতে চায় না, ওই একটা ব্যাপার নিয়েই ডুবে আছে। ঠিক আছে, আমরা এগোই, সময়ও এগিয়ে যাচ্ছে, খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, তো বলুন। তো তারপর এই অবস্থা চলতে থাকলো, আমি চেষ্টা করলাম যে যাই হোক যতদূর ঘটনা আগাইছে এখন আর এই মুহূর্তে সবকিছু ছেড়ে দিয়ে দূরে যাওয়া সম্ভব না। আবার ওর কথাও ভাবছি যে আমার জন্য, শুধু আমার জন্য, শুধু কিছুই না, শুধু কয়েকবার ফোনে কথা, কি কথা না কথা তা তো আমি ভালোই জানি, আর যোগাযোগের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে চিঠি। এরকম চলতেছিল, আর এর ফলাফল বা প্রভাব যে এত সুদূর প্রসারী, সবাই এরকম ভাববে, সমাজে এভাবে চাউর হবে এটা আশা করি নাই। তারপর আপনি কি করলেন, আপনি কি ঢাকাতে আসলেন? হ্যাঁ, আমি ঢাকা শেষ পর্যন্ত আসলাম। এরপরে চিন্তা করলাম যে শেষ পর্যন্ত যা হওয়ার হবে, আমার পড়াশোনা তো প্রায় অনার্সের মাঝপথে, এরপরে যা কিছু হওয়ার হবে, প্রতিষ্ঠিত হওয়ার পর হয়তো বা পরিস্থিতি পাল্টাতে আর কতক্ষণ, এই চিন্তাভাবনা নিয়ে পরবর্তী ধাপ আগাতে থাকলাম। আচ্ছা, এই মুহূর্তে আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হবে, আমারও পরবর্তী ধাপে সময় হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রিন্সের কাছ থেকে ভালোবাসার এক অদ্ভুত বর্ণনা, যেখানে আসলে শুধুই অনুভব। ওই যে আমি যে একটি কথা প্রায় বলি যে ভালোবাসা কি, অনেকে প্রশ্ন করে, আমার কাছে ভালোবাসাটা হচ্ছে অনুভব, কিছু অনুভূতি, ভালোবাসা মানুষটিকে মনে করা, তার চোখের দুফোঁটা অশ্রুকে নিজে হাত স্পর্শ করা, তার হেঁটে যাওয়া পথে তাকিয়ে থাকা, এগুলো এই অনুভবগুলোই ভালোবাসা। সেই অনুভবের যে কি ভয়ঙ্কর পরিমাণ বহিঃপ্রকাশ আসতে পারে, কি ভয়ঙ্কর ধরনের পরিণত হতে পারে, সেই ভালোবাসার গল্পটা আমরা শুনছি প্রিন্সের কাছ থেকে, শুনবো বাকি অংশ। আর আগামী পর্বে যদি আপনার ঠিক একইভাবে ভালোবাসার কোনো অদ্ভুত গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে মোবাইলে মেসেজ আপনি যে টাইপ করুন OG স্পেস দিয়ে, যদি ভালো থাকেন হ্যাপি, কষ্ট থাকলে স্যাড, এরপর আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বার, আর facebook.com/ilovedhakafm এখানে ভালোবাসে বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দেয়া আছে সেই পোস্টে আপনি আপনার সুন্দর মতামতগুলো করে দিন। আমরা সময়ের ফাঁকে ফাঁকে চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টস পড়ার, এবং 13 ফেব্রুয়ারি দেখা হচ্ছে বইমেলায় ভালোবাসার বাংলাদেশের বই নিয়ে গুরুর সাথে, পূর্ণতার সাথে, এবং আরও আমার বেশ কিছু পছন্দের মানুষের সাথে দেখা হবে, আড্ডা হবে, বিস্তারিত বলবো। জাস্ট আমার সাথে থাকুন, আমার পেজ এবং প্রোফাইলের সাথে যুক্ত থাকুন। ফিরে আসি ছোট্ট একটি বিরতির পর। ভালোবাসার বাংলাদেশ, দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে চলছে বৃহস্পতিবারের সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশ। আর এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন আজকের ভালোবাসার বিশেষ মানুষ, ভালোবাসার বন্ধুগণ। প্রতিটি ভালোবাসার বন্ধুই আমাদের জন্য বিশেষ। প্রিন্স, প্রিন্স বলছিল তার ভালো লাগার কথা, ভালোবাসার কথা। এমন একটি অঞ্চলে প্রিন্সের বেড়ে ওঠা কিংবা থাকা, যেখানে আসলে ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বললেও মহাবিপদ হতে পারে। সেখান থেকে কোনো একটি রং নাম্বার, যে কোনো একটি সময় প্রিন্সের ছাত্রী ছিল, তার সাথে একটি ভালো লাগার পরিবেশ বেড়ে ওঠা এবং গড়ে ওঠা, সেই বেড়ে ওঠা এবং গড়ে ওঠার কাহিনীটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা হয়তো প্রিন্স কখনো ভেবে ওঠেনি। এবং সেই কাহিনীটা গড়াতে গড়াতে অবশেষে একটি বছর পর নতুন আরেকটি জীবনকে শুরু করার জন্য এবং পরবর্তী ধাপে পা দেবার শুরু হলো ঢাকাতে এসে। শুনবো ঢাকাতে আসার পর প্রিন্সের জীবনটা কি হলো। প্রিন্স, আমি ঢাকা আসার ছয় সাত মাস পর আর কি হঠাৎ করে একটা ফোন দিল। এই ছয় সাত মাস আপনার সাথে কোনো যোগাযোগ নেই? দুই তিন মাস পর পর দুই এক না হওয়ার মতোই বলতেছে। আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি বলো? আমাদের মধ্যে যা রয়েছে আমি আর তোমার সাথে সম্পর্কটা রাখতে চাইছি না। আচ্ছা, আমি বলছি কারণ। একটু জোরে বলতে হবে, একটু কাছে আসতে হবে। আমি বলছি কারণটা কি জানতে পারি? বলতেছে না, কারণ বলতে পারবো না। আমি যেটা বলতেছি সেটাই সিরিয়াস, এবং এখন থেকে তোমার আর আমার মধ্যে কোনো কিছু পরিচয় ছিল না, কোনো সম্পর্কও ছিল না, যা ছিল সব কিছু শেষ। আচ্ছা, এই কথাটা বলার পর ফোন কেটে দিল। তো ওর এই কথার পর আমি কাজের মধ্যে ছিলাম। আমি ঢাকা আসার পর আমাদের নিজেদের একটা রেস্টুরেন্ট ছিল যেটা আমার তত্ত্বাবধানেই চলতো। আচ্ছা, তো খবরটা শোনার পর দুপুরবেলা আমি কাজ ছেড়ে দিয়ে বাসায় চলে যাই, এবং ওই সময়ের অবস্থা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে ভালোবাসা বা প্রেম সম্পর্কে আমার পূর্বের যে ধারণা এবং এর প্রভাব অনুভূতি যে এত মারাত্মক, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু না। আমি একটানা কান্নাকাটি করতেছি বাসার সবার থেকে লুকিয়ে, নিজেকে আড়াল করার প্রচেষ্টা। বাসার মানুষজন কিছু টের পায়নি? আপনার বাড়িতে যারা ছিলেন তারা কেউ টের পায়নি কিছু? আসলে আন্দাজ করেছে, আপনার আব্বা তো আগেই একবার হুঁশিয়ারি দিয়েছে যে ওই সময়টা আমরা সপরিবারে ঢাকা। আচ্ছা, ঠিক আছে, তারপর প্রথম অবস্থাটা। তো আমি আর কি সবার, আমার পরিবারের আশেপাশের, আমার উপর যে কথা, সবকিছু থেকে নিজেকে লুকিয়ে রাখছেন। আমি পরিবারের বড় ছেলে, আমার উপর এই দায়িত্ব যে ব্যবসা কতদূর আগাবে, কিভাবে চলবে। কিন্তু তারপর আমার এই মানসিক অবস্থা যদি জানতে পারে তাহলে এর প্রভাবটা তাদের উপরে পড়বে। এই কারণে আমি কি করতেছি, দুই একদিন কাজ করতে পারি যেভাবে হোক, অনেক কষ্টের পর উদার উদার মানসিকতা, এই আছি তো এই নাই, কাজ ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসে থাকি, এরকম চলতেছে। তো আমি আর কি নিজেকে বোঝাতে পারছিলাম না যে নিজেকে কিভাবে কন্ট্রোল করব, বা এই অবস্থায় কন্ট্রোল কর, নিজেকে কন্ট্রোল করার জন্য কি দরকার। আমি নিরিবিলি শহরের ব্যস্ততম শত ব্যস্ততায় সব কিছুতে সবসময় কাজে ব্যস্ত থাকি, মানুষের মধ্যে থাকি, কিন্তু কোনো কিছুর একটা মানে অপূর্ণতা, এটা মনে হচ্ছে যেন না, এই ভালো আছি, হঠাৎ করে আমি আমার মানসিক অবস্থা পরিবর্তন। ওই সময় কি করতে হয়, আমার যে ধরনের কাজ বা পেশা ও সময় আর সবার মধ্যে থাকা হয়ে ওঠে না। আড়ালে গিয়ে মানে নিজের মানসিক অবস্থা যেভাবে ঝেড়ে ফেলা যায় যতক্ষণ লাগে, এরকম চলতে লাগলো। একটা অনেক দিন এরকম যাচ্ছে, আর কোনো ওর ব্যাপারে আপডেট নাই। ওই সময়টাই খুব জানার ইচ্ছা ছিল যে ও কেন এমনটা করলো। আমি তো যাতে আমাদের সম্পর্কটা ধ্বংস হয়ে যাবে এরকম কোনো কাজ করিনি, আমাদের মধ্যে বোঝাপড়া ভালোই ছিল, কোনো কিছুতেই কোনো সমস্যা ছিল না। তারপরেও এমনটা হওয়া আসলে
প্রত্যাশিত ছিল না। আমি কি করলাম, আর কাজের মধ্যে মনোনিবেশ করা আমার সম্ভব ছিল না ওই মুহূর্তে। এক কথায় আমি চাইছিলাম নিজেকে সব কিছু থেকে লুকাতে এবং এই সব চাপ থেকে যাতে নিজে বাঁচতে পারি, এই প্রচেষ্টা। আমি ওই সময়টা বাসা থেকে চলে গেলাম। কই গেলেন? আমার ছোট মামার বাসা, ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পর তারাও বুঝতে পারলো ব্যাপারটা, যে স্বাভাবিক নাই। স্বাভাবিক যে মানুষের সাথে কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা, এটা একদমই নাই। আমার বাড়িতে খবর দিল যে ওর কি হয়েছে, এরকম চলাফেরা আসলে একদমই সুবিধাজনক না। একে একে বসে থাকে, কি চিন্তা করে না করে কিছুই বোঝার মতো নাই, আর কারোর কাছে কিছু বলেও না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এত কষ্ট আর সারাদিন এত এত মানসিক চাপ নিয়ে থাকা যায় না, চাপটা কমানোর জন্য আমি সিদ্ধান্ত নিলাম একটা জব করব। আচ্ছা, তারপরে চেষ্টা করা বলতে আমার একটা ফ্রেন্ডের কাছে জানালাম, একটু মাইক্রোফোনের সামনে আসতে হবে, হ্যাঁ, যে তোর আশেপাশে কোনো জব আছে কিনা, দেখতো পার্ট টাইম করা যায় কিনা। ও তারপরে একটা কোম্পানির ঠিকানা দিল, ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পর আমি নির্বাচিত হলাম মালয়েশিয়ান একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে। তো কাজ করা শুরু করলাম, সারা রাত ঘুম আসতেছে না, ওই একটা চিন্তাই বোধ হয়ে আছি, আসলে কি আমার অপরাধ, কি করছিলাম, হয়তোবা আমার সবচাইতে বড় অপরাধ এটাই, আমি নিজে সব কিছু জানা শোনা বোঝা সত্ত্বেও এই ব্যাপারটা নিয়ে এত দূর আগাইছি, কিন্তু তার পরিণতি কি এরকম। আমি তো অন্য কোনো ব্যাপারে আমি খারাপ কাজ বলতে বা আমার ব্যক্তিগত চলাফেরার মধ্যে যদি কিছু নেতিবাচক থাকে তাহলে সেটাই, সেটা হচ্ছে এইটাই, কিন্তু তার পরিণতি কি এরকম হওয়ার কথা। এসব চিন্তা করতেছি, ওদিকে আমার অফিসিয়ালি কাজের হ্যাম্পার হচ্ছে, সারা রাতে ঘুম নাই, হয়তোবা সকালে ঘুমালে সময় মতো যেতে পারছি না। এরকম চলার পর অনিয়মিতভাবে 10-12 দিন চলতে থাকে। অফিস থেকে নোটিশ, মানে যেটা ভুলে যাওয়ার জন্য চাকরিতে জয়েন করলেন, তো আলটিমেটলি তো কোনো লাভ হলো না, এখানেও সে একই কাহিনী, একই কাহিনী। তো আমি 10-11 দিন এরকম করলাম, তারা নোটিশ দিল যে আপনি যদি এরকম করেন শুরুতে তাহলে কোম্পানির কি অবস্থা হবে, আপনার দ্বারা তো কোম্পানি তেমন কোনো আউটপুট পাচ্ছে না। তো এই কথা বলার সাথে সাথে আমি বললাম যে আমার দ্বারা হবে না, কারণ আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনি পারছেন না। আমি বাদ দিয়ে দিলাম, আবার বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর সবাই বোঝালো, এবার সবাই একটু খোলামেলা সান্ত্বনা দেওয়ার যে অবস্থাটা, এবার সবাই বুঝতে পারলো যে কিছু একটা হয়েছে, যেভাবেই হোক একটা সমান্তরাল অবস্থায় আনার চেষ্টা করতেছে, যে যার মতো বুঝাইতে পারতেছে চেষ্টা করতেছে। এরকম দীর্ঘদিন চলার পর হঠাৎ করে একদিন আবার ফোন দিল। ফোন দিয়ে ওর অবস্থা দেখে আমার এটা কল্পনায় আসে নাই যে আমাদের মধ্যে এরকম কোনো একটা সম্পর্ক ছিল বা সেটা ব্রেকআপ হয়ে গেছে। ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে সব কিছুই স্বাভাবিক। কেমন সেটা ছিল, কোথায় আছো, কেমন আছো, হাস্যরসাত্মক। আচ্ছা, মানে এতদিন যে গ্যাপ এবং সে যে আপনাকে ভুলে যেতে বলেছে তার কোনো ছিটাফোঁটা নেই কথাতে? না। আচ্ছা, তার মধ্যে কেন, আমি ভাবছি হয়তো বা সব কিছু নিজের থেকে বুঝতে পেরে সলভ করে। ওই সময় আমার কষ্টটা আরও বেড়ে গেল, যে হয়তোবা জীবনের একমাত্র একটা সম্পর্ক
তাও অনেকে মাধ্যমিক পর্যায়ে, অনেকে কলেজ লাইফের শুরুতে বিভিন্নভাবে করে, কিন্তু আমি এত চিন্তাভাবনা করার পরও সবকিছু নিজের স্বপ্ন চিন্তাভাবনা দায়িত্ববোধ থেকে যতদূর যা পেরেছি সেভাবেই আগাইতেছিলাম। তো ও বলল যে তুমি আবার বাড়িতে চলে এসো। আমি বললাম না, এই মুহূর্তে আর যাই হোক আমার আর বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই, আর যাই হোক এখন আমি ঢাকাতেই থাকবো। আপনার হাতে কিন্তু সময় খুব কম, খুব দ্রুত আপনাকে এগোতে হবে। জি অবশ্যই। তারপরে আবার সপ্তাহখানেক পর ফোন দিয়ে বললো যে ও সময় আমার অবস্থাটা পারিবারিক একটু বেশি চাপ ছিল, যে কারণে ব্যাপারটা তোমাকে খুলে বলতে পারিনি, যে কারণে ওই কথাটা বলতে আমি বাধ্য হয়েছিলাম। তো তারপরে আবার এক সপ্তাহ 15 দিন পর, মানে ফোন ছাড়া তো আপনাদের যোগাযোগের কোনো মাধ্যম নেই, মানে ওই সময় দেখা করা, এক পলক দেখারও কোনো মাধ্যম নেই। তো এরকম চলতে থাকলো। ক্লাসমেটদের একদিন ফোন ধার করা, মানে চলছে, আমরা বুঝতে পারছি যেভাবেই চলছে, মানে এই আজকে ঝগড়া হচ্ছে, আজকে ভুলে যাও, কালকে আবার মনে করো, পরশু ভুলে যাও, তারপর আবার মনে করো, এভাবেই চলছে। এরপর কি হলো, আর কতদিন এভাবে এভাবে? এই হচ্ছে 2 বছরের ঘটনা, এরকমই চলতেছিল। তারপরে ও একের পর এক ফোন ধরা খাচ্ছে, আর আমি চেষ্টা করতেছি ওর সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করা যায়। আমি আস্তে আস্তে আগাতে লাগলাম যে তোমার এসএসসি পরীক্ষা শেষ হোক, তারপর তুমি নিজের মতো সবকিছু মেইনটেইন করার চেষ্টা করো। এসএসসির পরে কি নিজের মতো করে করা যায়? নিজের মতো করে করা যায় না। ওর প্রতি আমার আহ্বান ছিল যে তোমার যে বর্তমান কথাবার্তা, তোমার ইচ্ছা, এসবের আপাত দৃষ্টিতে আমার কাছে কোনো কিছুর মূল্য নাই, কারণ তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি উপযুক্ত না। তুমি নিজের মতো, নিজের উপযুক্ততা যখন আসবে ওই সময় যে ব্যাপারটা তুমি যে সিদ্ধান্ত নিবে সেটাই আমার কাছে গ্রহণীয় হবে, কিন্তু আজকের কথাবার্তা যা কিছুই ঘটুক এর প্রতি আমার কোনো আস্থা নাই। তারপরে যেটা করলাম যে আমি আমার জীবন দর্শন, আমি কি চাই, আমার ইচ্ছা অনুযায়ী ও কিরকম চলাফেরা করবে না করবে, কোনটা করবে কোনটা করবে না, এভাবে ওকে দিক নির্দেশনা দিতে লাগলাম। যে আমি চাই, এত কিছু যখন হয়ে গেছে তখন একসাথেই দুজনের থাকার চিন্তা ভাবনা, তো সেটা যদি হতে হয় তাহলে দুজনের চিন্তা ভাবনা, মানসিকতা, ব্যক্তিত্বের সাথে মিল থাকতে হবে, তা না হলে সম্ভব না। আমি এই দিক নির্দেশনাগুলো ওকে দিতে লাগলাম, কারণ আমি শুরুতেই জানতাম যে আমি একটা কাঁচা মাটি হাতে পাইছি। আমি নিজের মতো করে যেরকম করে গড়ে নেওয়া যায় বা উচিত সেভাবে হয়তো পারবো। আমার এরকম একটা চিন্তা ভাবনা শুরুতেই ছিল যে এরকম কিছুই ঘটুক, কারণ এ ব্যাপারে আমার খুব বেশি অভিজ্ঞতা নাই, বা আমার লাইফে জটিল কিছু যদি ঘটে ওটাকে মেইনটেইন করা, সহ্য করার মতো ক্ষমতা হয়তো আপনার থাকবে না, আমার থাকবে না। এই কারণে ওকে নিজের মতো করে গড়ে তোলার একটা, জানি আপনি সেফ সাইডে থাকেন, হ্যাঁ, যে তারপর যাওয়ার একটা কিছু হবে। আমি প্রতিষ্ঠিত হওয়ার পর যদি তোমার বাবা মা মেনে নেয় তো নিবে, তা না হলে পরিস্থিতি অনুযায়ী সময় যা করার করা যাবে, এরকমই সান্ত্বনা দিয়ে রাখলাম। এরকম চলতে লাগলো এই 1 বছরের মধ্যে, আর কোনো ঝামেলা এরকম চলতে লাগলো, আর কোনো ঝামেলা কিছুই নাই তেমন, আগের চাইতে অনেকটা ম্যাচিউরড, কিছুটা পরিপক্কতা আসছে আর। আপনার লেখাপড়া? আমার লেখাপড়া এই সময় অনার্স, থার্ড ইয়ার শেষ, ফোর্থ ইয়ার রানিং। তো এরকম চলতেছে, হঠাৎ আমি দেশের বাড়িতে গেলাম। ওর এতদিনের ইচ্ছা তুমি বাড়িতে আসো, বাড়িতে আসো, সেই বাড়িতে আপনি গেলেন। হ্যাঁ, এক নজর দেখার অনেক ইচ্ছা, অনেকদিন ধরে একই কথা বলতেছে, বাড়িতে আসো বাড়িতে আসো। তারপর যাওয়ার পরে আমি আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আমার বাড়িতে যাওয়ার কথা 6-7 দিনের জন্য, অলরেডি 4 দিন হয়ে গেছে, কিন্তু আমি যে বাড়িতে গেছি এই খবরটাও জানে না, জানানোর মতো কোনো মাধ্যম নাই। তো 6 দিনের 5ম দিনে ফোন দিল যে
অনেক কান্নাকাটি করতেছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বুঝতে পারছিলাম কি ঘটতেছে। আবারও আপনি তো সবই বুঝতে পারছেন, তারপরে তো নিজে কাটকে রাখতে পারছেন না, সমস্যাটা তো এটাই। হ্যাঁ, ওখানে নিজের সেই ভারসাম্যটা আর নাই, যে সবকিছু বুঝতেছি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার ছিল না। তো আমি ভাবছিলাম এত আশা আবেগ নিয়ে বাড়িতে আসছি, অন্তত একবার যদি দেখতে না পারি। তো আমি কি করলাম, ওদের বাসার সামনে গেলাম। আচ্ছা, আমি যে ওদের বাসার সামনে গেছি এটাও জানতো না। আমি অপেক্ষা ছিলাম হয়তো বা বিকেল টাইমও একবার বের হবে, এবং একবার দেখলেও আমার এবার বাড়িতে আসা সার্থক। ওই মুহূর্তে কোনো এক কারণে হঠাৎ করে ফোন দিল, কোনো যোগাযোগ নাই ওই সময় বাড়িতে। ওর বাসার সামনে, কোথায় তুমি? তোমার বাসার সামনে মানে? বলছি হ্যাঁ, একটু বের হও। তারপরে বের হইল, ওই দেখা তেমন কোনো কথাবার্তা কিছুই ছিল না। হঠাৎ করে ওর দাদু ডাক দিয়েছে, ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তো ওই দিন সন্ধ্যাবেলাও ফোন দিল যে তুমি ফোনটা খোলা রাখো, রাতে কথা আছে। আমি আবার কি করলাম, ওদিনের আবহাওয়া মারাত্মক খারাপ, 9টার আগে ফ্লেক্সির দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমার ফোনে তেমন কোনো ব্যালেন্সও নেই। আমি কি করলাম, আর নিজের ফোনে চার্জ নেই, তো পানি কাদা সব কিছু উপেক্ষা করে প্রায় 1.5 কিলো পথ অন্ধকারে, শুধু অন্ধকারে হাতড়াইতে হাতড়াইতে গেলাম। হ্যাঁ, তারপরে অনেক রিকোয়েস্ট করে একজনের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে লোড দিলাম এবং চার্জ দেওয়ার ব্যবস্থা করলাম। তো ওই দিন ফোন দেওয়ার সাথে সাথেই কান্নাকাটি, কি হয়েছে তোমার, এই বুঝি শেষ, আমার দ্বারা তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না, অনেক চেষ্টা করছি, অনেক ধৈর্য নিয়ে আগানোর চেষ্টা করছি কিন্তু আর পারছি না, এখন হয়তো আমার নিজেকে নিজে শেষ করা, তা নাহলে সব থেকে দূরে থাকা, এছাড়া দ্বিতীয় তৃতীয় আর কোনো পথ নাই আমার কাছে। আমি কোনো সান্ত্বনা বা কোনো উপদেশ পরামর্শ দেওয়ার কোনো ভাষা আমার কাছে ছিল না। আমি শুধু বললাম যে তোমার কি হয়েছে বাসায়, সর্বশেষ অবস্থাটা, কারণটা কি আমি জানতে পারি? এসব কারণগুলো আমি তোমাকে বলবো না, যা হওয়ার আমার মধ্যেই আছে, এবং তুমি যা করো ভালোভাবে থাকবা, আর যত দূর দূর সম্ভব আমার কথা ভুলে যাও। অলরেডি আমার বিয়ের প্রস্তাব চলে আসছে, হয়তো বা কি হয় না হয় আমি জানি না। বুঝলাম। তারপর? তারপরে আমি, এটা তো নতুন কিছু না, সে যে কথাগুলো বলছিল নতুন কথা না, এর আগেও আপনাকে বলেছে, এর আগেও ঘটছে এই একই ব্যাপার। তারপরে আমি ঢাকা আসার পরও মোটামুটি খবর পাচ্ছি যে ওর বিয়ের কথাবার্তা চলতেছে, ওর বাবা মা আর কোনো উপায়ন্তর না দেখে এখন সিদ্ধান্ত হচ্ছে যে এই মুহূর্তে যদি মেয়েকে বিয়ে দিয়ে দেবে, কিন্তু তাদের কোনো ইচ্ছাই ছিল না। তার বাবা হচ্ছে প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আচ্ছা, তার মানে বর্তমান সিচুয়েশন হচ্ছে যে আপনি ঢাকায় আছেন, লেখাপড়া শেষ করেছেন, আর তাকে বিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছে, ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেবে। শেষ আপনার সাথে কবে কথা হয়েছে? সর্বশেষ 6-7 দিন আগে। 6-7 দিন আগে মিনিটের মতো কি কথা হয়েছে? কথা হয়েছে ওর এখন SSC পরীক্ষা চলতেছে। আচ্ছা, হ্যাঁ, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তো এই পরীক্ষার ব্যাপার নিয়েই এই কুশল বিনিময় আর কি। আচ্ছা, কেমন চলতেছে? আচ্ছা, এই বিষয়ে আদারওয়াইজ আর কোনো যোগাযোগ নেই, এবং এটা কতদিন পর যোগাযোগ হলো? এটা 1 সপ্তাহ পর। আচ্ছা, 1 সপ্তাহ আগে কি একই কথাই ছিল, মানে মানে লাস্ট পরীক্ষার প্রিপারেশনের উদ্দেশ্যে লাস্ট 2-3 মাস। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমার একটা হচ্ছে, আপনি 2014 সালের কথা বলছেন, 2014-তে মেয়েটি তখন কোন ক্লাসে পড়ে? ও সময় 7 ক্লাস 6 7 6 7। আপনি তখন অনার্সে পড়ছেন। আপনার ভালোবাসার গল্প আমি শুনলাম এবং বুঝতে পারলাম যে এখনো এটা কোনো সমাধান নেই, কোনো সমাপ্তি এখনো আসেনি। আপনি নিজেও জানছেন না যে আপনি জানছেন কি হবে, এটা আমরাও বুঝতে পারছি যে কি হতে যাচ্ছে, আলটিমেটলি আপনার সাথে হবে না। হ্যাঁ, এবং হলেও আপনি সুখে থাকতে পারবেন না, কারণ পুরো ঘটনাটাই হচ্ছে একটি
দু নৌকায় পা দিয়ে চলা, এবং যে কোনো একটি নৌকা যদি বাছাই করে, মানে আপনার দিকে নৌকাটা যদি বাছাই করে, সেখানেও রিস্ক আছে অনেক বেশি। আচ্ছা, কেন আছে সেই বিষয়গুলো নিয়ে একটু ছোটোখাটো আলোচনা করি, পরবর্তী ঘন্টায় আমরা আরও বিষয় দেখলে আলোচনা করব। প্রথম কথা তো হচ্ছে যে আমার প্রিন্স আপনার কাছে একটি জানার ইচ্ছা কিংবা প্রশ্ন, যেই ছেলেটি প্রচণ্ড রক্ষণশীল পরিবার বলবো না, রক্ষণশীল সমাজের এবং এলাকাতে যার বসবাস, হঠাৎ করে এরকমভাবে প্রেমে পড়ার কারণটা কি? আপনার জীবনে কি এর আগে কখনো কোনো মেয়ে কিংবা কোনো বান্ধবী কেউ আসেনি? আমার মাধ্যমিক জীবনে যেখান থেকে শুরু হয় মানুষের জাতীয় বিষয়গুলো, তখন তখন আমি মেয়েদের সাথে কথা বলা বলতে কেমন আছো বা আজকে স্কুলে কয় পিরিয়ড হয়েছে, জাতীয় কথাবার্তা ছাড়া কোনো মেয়ের সাথে আমার কথা বলা বন্ধুত্ব সুলভপূর্ণ আচরণ ছিল না, শুধু হাই হ্যালো। হ্যাঁ, আচ্ছা, কলেজ লাইফেও সেটা হয়নি? কলেজ লাইফে ছিল না, এবং আমাকে অনেকটা সম্মানের চোখে দেখতো, বুঝতে পেরেছি, টিচার মানুষ, একটু ভালো স্টুডেন্ট, হয়তো লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে এই টাইপের। এর প্রতি হঠাৎ করে আকর্ষিত হবার কারণ, কারণ কি প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা আকর্ষণ থাকে, হয় কেউ সৌন্দর্যে পাগল হয়, হয় কেউ কথাতে পাগল হয়, হয় কেউ তার পরিবেশ, কিছু না কিছু দেখে একটা ভালো, মানে এর প্রতি আকর্ষিত হবার ঘটনাটা কি ছিল? আসলে একটা না, যে পরিবেশের মধ্যে থাকা, অনেকটা একাকিত্ব বোধ করা। আচ্ছা, মানে অনেক ক্ষেত্রে কি এরকম যে ধুধু মরুভূমিতে যখন পানি পড়ল, ওই মুহূর্তে আসলে বালি বোঝে যে পানির স্বাদটা কি, এর আগ পর্যন্ত সে তো ধুলাই মগ্ন ছিল পানি। তাহলে পরিবেশ একটা অনেক বড় ফ্যাক্টর ছিল, পয়েন্ট টু বি নোটেড, যে পরিবেশ অনেক কিছু মানুষকে বাধ্য করে কিংবা পরিবর্তন করে দেয়। এটা খুব স্বাভাবিক, কারণ আমার আশপাশেও কিছু মানুষের আমি দেখেছি যে যারা হয়তো ছোটোকাল থেকে মেয়েদের সাথে মেশা হয়নি, একদমই মেশেনি, বন্ধু বান্ধব কিছু নেই, হঠাৎ করে তারা যখন তাদের লাইফে কোনো বান্ধবী আসে কিংবা মেয়ে নামে কোনো একটি চরিত্র আসে, তখন তারা এই জিনিসটাকে বোঝার আগেই না অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং এটাকে নিয়ে অনেক ধরনের কল্পনা শুরু করে, এবং সেই কল্পনাগুলো অধিকাংশ ভুল কল্পনাগুলোই হয়। তার কারণ হচ্ছে তারা এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত না, প্রথম দেখাতেই তারা আসলে এমন এমন কিছু ভুল করে ফেলে যেটা হয়তো আগে থেকে মিশলে এই জিনিসগুলো বুঝতে পারত। এটা একটা বড় ফ্যাক্টর ছিল আপনার ক্ষেত্রে। কিন্তু যখন এই মেয়েটির সাথে আপনার পরিচয় হয়, আমরা তার নামটা জিজ্ঞেস করিনি, নামটা কি বলা যায় যদি আপনার আপত্তি না থাকে? বলুন। ওর নাম হচ্ছে নাবিলা। নাবিলা, নাবিলাকে যখন আপনি প্রথম দেখেন তখন তো সে আসলে বাচ্চা, কারণ 6-7 মানে হচ্ছে বাচ্চা। সেই সময়কার আসলে মানে আপনার যে কল্পনাটা, সেই কল্পনা এরকম একটি বাচ্চার অবস্থানটা কতটা যুক্তিযুক্ত ছিল সেই বিষয় নিয়ে আমি আপনার সাথে একটু ডিটেলসে কথা বলবো, কারণ অনেক শ্রোতারাই আছে যারা হয়তো আপনার মতো এরকম একটি ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতরে আছে বর্তমান সময়ে, সেই বিষয় অন্তত আপনার উপকার করতে না পারলেও তাদের যেন উপকার করতে পারি আপনার গল্পের দ্বারা, সেই চেষ্টাটা করবো। ফিরে আসি ছোট্ট একটি বিরতির পর নতুন একটি ঘন্টা কেনে, সাথে থাকুন আমাদের সাথে, ফিরে আসবো প্রিন্সের ভালোবাসাকে নিয়ে। ভালোবাসার বাংলাদেশ, the original guru guru is back. ওয়েলকাম ব্যাক, শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা এফএম 90.4 এ নতুন আরেকটি ঘন্টা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্ণতা, শুনছিলাম আজকের অতিথির গল্প, চলে যাব গুরুর কাছে। বিরতির আগে আমরা মোটামুটি প্রিন্সের পুরো ভালোবাসার গল্পটি আমরা শুনেছি, এবং এক কথা যদি বলা যায় যে একটি অসমাপ্ত ভালোবাসার গল্প, কারণ প্রিন্স নিজেও জানছে না, হয়তো জানছে কিন্তু পরিপূর্ণভাবে কোনো শব্দ এখন পর্যন্ত সে বুঝে উঠতে পারছে না কী হবে। কিন্তু প্রিন্স, যেটা আমরা আলোচনা করছিলাম যে যখন ক্লাস 6-7 আপনি একটি মেয়েকে দেখলেন, এবং তখন থেকে যে আপনি কথাটি বলছিলেন বারবার যে আমার ভালো লাগছিল, আমি বুঝতে পারছিলাম যে আমাদের আসলে কোনো মানে সমাধান হবে না আর কি, তারপরও ঘোরের ভেতর থেকে সরে আসতে পারছি না, এই যে ঘোর, এই ঘোরের পেছনের যে গল্পটা, সেখানে কিন্তু আসলে মেয়ের দিক থেকে খুব একটা স্পষ্ট ভালোবাসা কিন্তু কখনো ছিল না, আপনার দিক থেকেই সাপোর্টটা কি বেশি ছিল প্রিন্স, নাকি পরবর্তীতে এটা মেয়ের দিকেও সমানভাবে ছিল? আসলে এই সম্পর্কের ভিত্তি বলতে খুব কিছু একটা নাই বললেই চলে, বুঝতেই পারছেন, যোগাযোগ নাই, যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই, ঘোরাফেরা নেই, কিছুই নেই, কথাবার্তা নেই, কিছুই নেই, তেমন এক চিঠি, এক চিঠি। কিন্তু আমার যা মনে হয় যে
একজনকে অন্যজন মিস করা, এর মধ্যে যে সম্পর্কের একটা গভীরতা, এটা সত্য বা বাস্তব কিনা আমি জানি না। না, আপনার ভালোবাসাটাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে কি, আপনার ভালোবাসার সাথে আমার ভালোবাসা মিলবে না, আমার সাথে কিন্তু পূর্ণতা ভালোবাসার গল্প মিলবে না। প্রত্যেকটা মানুষের জীবন দর্শন আলাদা এবং প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে অনুভব করার দৃষ্টিকোণও আলাদা। কিন্তু আমার কাছে যে জিনিসটা মানে খুব ইয়ে লেগেছে, যে মানে আপনি তো বুঝতে পারছিলেন যে আসলে এটা কিছু হবে না, তো চারটা বছর খামোখাই একটা ঘোরের পেছনে চলে যাওয়াটা, ঘোর এক মাস দুই মাস ছয় মাস থাকে এক বছর থাকে, এত ঘোরের মধ্যে থাকাটা আপনার মতো একজন মানুষের, যে মানুষটা ছোটকাল থেকে এত গুছিয়ে নিজেকে বড় করেছে এবং পরিবারের প্রতি একটা বড় দায়িত্ব আছে, নিজের প্রতি একটা অনেক বড় কমিটমেন্ট আছে, মানে এমন কি হলো মানে ভালোবাসাতে যে আপনি এত ঘোরে পড়ে গেলেন? না দেখা হতো প্রতিদিন, না কথা হতো প্রতিদিন, মানে এত ঘোর আসলে হয়তো এটাই ভালোবাসা, যে এর কোনো উত্তর নেই, হয়তো প্রকৃতভাবে আপনার কাছে কোনো উত্তর নেই। না, যখন আমি মোটামুটি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, এই সময় আবার ওর ইনপুটটা ছিল। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করার মতো। আচ্ছা, মানে আপনি যখনই ভাবছেন যে আমি সরে যাব মোটামুটি রিকভার করছি, ওই মুহূর্তে সে এন্ট্রি করত, আর ও এন্ট্রি করলে আপনি আসলে নিজেকে আর ধরে রাখতে পারতেন না। সেটাই, এভাবে করে তো আসলে কখনো কোনো সমস্যার সমাধান হবে না, কোনো ভালোবাসার পূর্ণতাও পাবে না। এবং আপনি যা বলেছেন যে মেয়ের বাবা মা চিন্তা করছে, আর আপনি যে বর্ণনা দিয়েছেন যে ফুটবল কিকের মতো করে মানে প্রহার করা, মারধর করা, লাঠি দিয়ে করা, এতে তো বোঝা যাচ্ছে আপনার সাথে জীবনও সম্ভব না। ওই যে ছবির ডায়লগ দেয় মেয়ের বাবা মারা, যে কেটে দখলে টুকরো টুকরো করে দেবো, তারপরে এই ছেলের হাতে তোকে তুলে দেবো না, তো বিষয়টা তো ওরকম হয়ে গেছে আপনার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে আপত্তিটা কেন বাবা মায়ের, এইটা হচ্ছে এখন আমার প্রথম প্রশ্ন। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, স্মার্ট, প্রবলেমটা কোথায় তাহলে? আসলে ওর বাবা মা আমাকে স্পষ্টভাবে দেখছে বা আমার ব্যাপারে কি ধারণা এ ব্যাপারে আমি তেমন কিছু জানি না, কিন্তু তাদের যে চিন্তা ভাবনা, তারা কখনই চায়নি তাদের মেয়ে অল্প বয়সী এই ভুল মানে প্রেম করেছে, এটাই অপরাধ, মানে সে যত ভালো ছেলেই হোক না কেন অপরাধ যেহেতু আছে। লাস্ট কয়েকদিন আগে জানতে চাইলাম যে তুমি এই ব্যাপারটা তোমার আম্মুর সাথে বন্ধুসুলভ ভাবে একটু খোলামেলা আলোচনার করার চেষ্টা করো, দেখি কি আসে। তো ও অনেক প্রস্তুতি নিয়ে ওর আম্মুকে বললো, তো ওর আম্মুর উত্তর হচ্ছে ও যাই হোক আর যাই করুক, আর ও যে পর্যায়ে প্রতিষ্ঠিত হোক অন্তত ওর সাথে আমি তোকে বিয়ে। মানে ব্যাপারটা কি, দেখো খুব অদ্ভুত প্রকৃতির আমাদের সমাজের কিছু মানুষের চিন্তাধারা, যে মেয়ে ভালোবাসছে, হয়তো ছেলেটা অনেক ভালো হতে পারে, খোঁজ নি আমরা কিন্তু বলতে পারি যে ঠিক আছে একটা সময় বেঁধে দিতে পারি, যে তুমি এতদিন পর্যন্ত যোগাযোগ রাখবে না কিংবা এরকম, কারণ মেয়ের তো বয়স অনেক কম আর সেই পক্ষান্তরে কিন্তু ছেলের বয়সটা মোটামুটি যথেষ্ট ম্যাচিওর, তো ছেলেকে যদি সময় বেঁধে দেওয়া হয় ততদিনে কিন্তু ছেলেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে এবং মেয়েও ততদিনে একটি পর্যায়ে চলে যাবে, কিন্তু সেই বিষয়ে আলোচনায় নেই, তুমি পছন্দ করছো এটাই মহাপাপ, তো যত বড় ভালো ছেলেকেই তুমি করো না কেন। আসলে এইগুলো নিয়ে কিছু বলার নেই, কারণ হচ্ছে যে এই বিষয়গুলোতে একদিনে এই পর্যায়ে আসেনি, অনেক আগে থেকে আমাদের ঐতিহ্যের সাথে, অনেক আগে থেকে পুরনো দাদাদের আমল থেকে, তাদের দাদাদের আমল থেকে এটা চলে আসছে, একদিনে এটা পরিবর্তন হবে না। কিন্তু যে একটি কমেন্টস আমাদের কাছে এসেছিল না, যে আপনি কোন এলাকাতে থাকেন, আমার মেয়েকে দিয়েই না হোক সে পরিবর্তন হোক, এই যে মানুষ যে ইচ্ছা প্রকাশ করছে, এটাই হচ্ছে আমাদের জন্য সুসংবাদ, যে মানুষ ভাবছে যে এই ধরনের কুসংস্কার এক ধরনের এবং অন্ধকারাচ্ছন্ন যে ধ্যান ধারণা থেকে বের হওয়া উচিত। আমি বলছি না ভাই সবাই সবার মেয়েকে ভালোবাসে লেলিয়ে দাও, সেটা তো না, কিন্তু ভালোবাসতে পারে, প্রেম হতে পারে, সম্পর্ক হতে পারে, এবং সেই বিষয়ে বাবা মা যদি একটু খোঁজ খবর নিয়ে মেয়ের সামনে ভালো করে তুলে ধরে, তাহলে কিন্তু এই যে আজকে মেয়েটার জোর করে বিয়ে হচ্ছে কিংবা আপনি কষ্টে আছেন, এই ঘটনাগুলো হতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়ের বাবা মা যদি, মেয়ে যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কি মোটামুটি শিওর যে মেয়ে আপনাকে ভালোবাসে? আসলে যদি সত্যিকারে ভালো নাই বাসতো তাহলে এত প্রতিকূলতার মধ্যে থেকে আমরা কাজগুলো আসতে। আচ্ছা, তাহলে আমি ধারণা করে নিচ্ছি এবং বিশ্বাস করছি মেয়ে আপনাকে ভালোবাসে। এখন ব্যাপারটা হবে কি, মেয়ে হয়তো বিয়ে করবে বাবা মায়ের কথা মতো, কিন্তু যে পুরুষটির ঘরে যাবে সে কিন্তু আসলে খুব একটা সুখী হতে পারবে না প্রথম দিকে, হয়তো পরবর্তীতে জিনিসটা রিকভার হয়ে যাবে সময়ের স্রোতে, কিন্তু সেই সময়ের স্রোতে কিন্তু এই মেয়ের ভালোবাসার অভাবের কারণে তাদের সাংসারিক জীবনে আরও অনেক ধরনের ক্রাইসিসের কিন্তু জন্ম হবে। সেই ক্ষেত্রে কি হলো, বাবা মা যে সুখের জন্য কিংবা সন্তানের জন্য যে এত কিছু করতে চলে, সেই সন্তানই কিন্তু ভালো থাকছে না, বরং আপনাকে একটু পরখ করে আপনাকে সুযোগ দিয়ে মেয়েকে কিন্তু দেখাতে পারতো যে দেখ
তুই যে ছেলেকে পছন্দ করেছিস সেই ছেলেকে আমরাই মেনে নিয়েছি এবং তাকে সুযোগ দিয়েছি, তুমি কি নিজেকে প্রতিষ্ঠিত করে আসো, সে তো করতে পারিনি। এখন তুই এ ছেলের কাছে কী করে যাবি? সুযোগ থাকতো বাবা মা বেঁচে যাওয়ার এবং বাবা মার দিক থেকেও, কিন্তু প্রবলেম হচ্ছে বা অনেক ক্ষেত্রে অনেক পরিবারে বাবা মার এই সুযোগ তো দূরের কথা হয়ে যায়, সরাসরি বিধ্বংসী আচরণে চলে যায় এবং এতে কিন্তু দিন শেষে তার নিজের সন্তানেরই ক্ষতি হয়, তাই না? তো আমি আমার অনুরোধ থাকবে যে যে সকল অভিভাবকরা এখন শুনছেন, আপনি চাইলেও অনেক ক্ষেত্রে কিন্তু মেয়েকে কিংবা আপনার ছেলেকে আটকে রাখতে পারবেন না, সে কারণে আপনাকে বন্ধু হয়ে মিশতে হবে। এই কথাটা আমি একবার না লক্ষ্যবার বলেছি যে সন্তানের ভালো মন্দ, একটা সন্তান একটা ছেলে কতটা ভালো হবে একটা মেয়ে কতটা ভালো হবে অনেক ক্ষেত্রে নির্ভর করে বাবা মায়ের উপর। আমি তো বিশ্বাস করি যে 90% বাবা মায়ের ভূমিকা। বাবা আর মা যদি বন্ধুর মতো করে সন্তানের কাঁধে হাত রেখে তাকে বোঝাতে পারে যে বাবা এই পথে গেলে তুমি নিজেকে তৈরি করতে পারবা, এই বিষয়গুলো ভালো না, এই বিষয়গুলো খারাপ, অভিভাবকের সুরে না বন্ধুর সুরে এবং তার বয়সে নেমে বলতে হবে, তখনই সে বিশ্বাস করবে আপনাকে। আপনি যদি 50 বছর বয়সে অভিভাবকের মানে দায়িত্ব থেকে আপনি বলেন আপনার সন্তান বিশ্বাস করবে না, কিংবা 40 বছর বয়স যেটা হোক সন্তানের বয়সে নেমে আপনাকে তার বন্ধু হয়ে মিশতে হবে, তখনই সন্তান দেখবে বুঝবে। এবং কোনো বাবা মা যদি সন্তানের প্রকৃত বন্ধু হতে পারে, সত্যিকার অর্থের বন্ধু হতে পারে, সে সন্তান কখনো খারাপ যায় না, খারাপ হয় না। আর দুর্ভাগ্য কিন্তু আবার আমাদের জন্য সুসংবাদ হচ্ছে আস্তে আস্তে পরিবর্তনের ঘণ্টা আসছে, পরিবর্তনের দিন আমরা দেখছি, পরিবর্তন হয়তো হবে কিন্তু সেই পরিবর্তনটা হবার আগে হয়তো আপনার জীবনটা অনেক বেশি পরিবর্তিত হয়ে গেছে। বর্তমানে কি আপনি ভুলতে পেরেছেন নাবিলাকে, মনে পড়ে? ভোলা তো দূরের কথা, এখন ওই একই ঘরে আছেন। এই ঘর থেকে মুক্তির উপায়টা কি? কারণ আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাকে কি করে আমি সহযোগিতা করতে পারি, কারণ এভাবে যদি চলতে থাকে একটা পর্যায়ে যে কিন্তু আপনি সবকিছু হারিয়ে ফেলবেন, মেয়েকেও হারাবেন মানে ভালোবাসাটাকেও হারাবেন, চাকরি হারাবেন, আত্মীয় স্বজন হারাবেন, বাবা মায়ের সাপোর্ট হারাবেন। আপনি সবচেয়ে বুঝতে পারছেন যে আমি ভুল করছি, কিন্তু এখান থেকে আসলে কিভাবে আপনাকে হেল্প করতে পারি, এটা আসলে আপনাকে নিজেকে নিজে উদ্ধার করতে হবে। আসলে এ ব্যাপারে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে ও এর আগে ওকে একবার বলছে যে আমি এসএসসির পর বা ইন্টারের পর তোমার কাছে চলে আসি। তো আমি বললাম না, এটা আমি কিছুদিন আরো বড় ভুল ডিসিশন হবে, কারণ আমি চাই না আমার সুখের জন্য আমাদের দুইটা পরিবার এতগুলো মানুষ, আর আমার বয়স যাই হোক কম হয়েছে কিন্তু এই তুলনায় মানুষের যে আস্থা এবং বিশ্বাসের যে প্রতিদানটা এটা হয়তো বা চূড়ান্ত ভাবে আমি শেষ হয়ে যাবে সবকিছু। আমার যে চিন্তাধারা, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও, তোমার বোঝাশোনা চিন্তা ভাবনার একটু পরিবর্তন আসুক, তোমার বাবা মা যেটা তোমার জন্য ভালো মনে করবে এবং যেটা ভালো হওয়া উচিত এই তালে তাল মিলাও, এটাই তোমার জন্য ভালো হবে। আমার বিশেষ অনুরোধ থাকবে আপনি যে উপদেশটি আপনি নাবিলাকে দিয়েছেন আপনি নিজেও একটু মেনে চলুন, তাহলে আপনিও বেঁচে যাবেন। কারণ আপনি নাবিলাকে বাঁচার পথ দেখালেন, তো নিজেকেও এটা মেনে চলতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি নাবিলাকে বললে যে আপনি নাবিলার সাথে যোগাযোগ করেন, আপনি লিখে রাখেন, মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদের এই সম্পর্কের কোনো সমাপ্তি, ভালো সমাপ্তি নেই। সমাপ্তি অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিসেরই সমাপ্তি হয়, ভালো সমাপ্তি নেই এবং এতে আপনার কষ্ট বাড়বে, নাবিলার কষ্ট বাড়বে। যেহেতু আপনার এলাকাটা এরকম ভয়ঙ্কর যে মেয়ে ছেলে দাঁড়িয়ে কথা বললেই মারামারি লেগে যায় এরকম একটা বিষয়, সেখানে এই প্রেম তো কোনো দিনই মানবে না, তাহলে এই ক্ষেত্রে আপনাদের নিজেদের সরে আসাটা খুব জরুরি। আর এই যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষ করে মেয়ে যদি চলেও আসে এটা আরও বিপদ বাড়বে, কমবে না। আমি ধরলাম পরিবারকে আপনারা কেয়ারই করলেন না, বাট নিজেদেরও কিন্তু ওই ক্যাপাসিটিটা এখনও হয়নি যে একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব এত অল্প সময়ে নিয়ে অনেক ঝামেলা হবে ভাই, অনেক ধরনের জীবনটা আসলে খুব খুব কঠিন। আর এই ধরনের ডিসিশনগুলো একবার যদি আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলেন সারাটা জীবন পস্তাতে হবে, মানে তখন হাজারো মাথা ঘুরেও কোনো লাভ হবে না যে আমি এ কী করলাম। তাই আমার কাছে মনে হয় যে খারাপ লাগছে, কষ্ট লাগছে বলতে, আপনারও কষ্ট হবে আরও বলতে, আমি না বলার বললাম কিন্তু আপনাকে তো মানতে হবে, জীবনটা আপনার, ভুলে যাওয়াটাই এখন আপনাদের জন্য সবচেয়ে বড় মঙ্গল। যত বেশি ভালোবাসার পথে আপনি এগোতে থাকবেন, সেটা কাল্পনিকভাবে হোক, ঘোর থেকে হোক, বাস্তবিক রূপ হোক, তত আপনাদের জন্য আপনাদের জন্যই বিপদ বাড়তে থাকবে। সো সে যদি যোগাযোগ করার চেষ্টা করো, যেটা আপনার জন্য ক্ষতি হয়েছে যে যখনই আপনি ভুলতে চেয়েছেন তখনই সে আসতো আর তখনই জিনিসটা আরও সামনে এগোতো, এখন থেকে তার ফোন ধরবেন না, তার সাথে কোনো কমিউনিকেশন করবেন না, পারলে মোবাইল নাম্বার চেঞ্জ করে নিজেকে দূর করে ফেলেন, তাহলে সেও একটা সময় ভুলে যাবে, এটাই ভালো হবে। আদারওয়াইজ আপনি যতবার তার সাথে যোগাযোগ করবেন ততবার আপনি মনে করবেন যে আপনি এক ধাপ করে বিপদের দিকে সামনে এগোচ্ছেন।
আসলে বাকিটা আপনার উপরে, যে আপনি মানবেন কি মানবেন না, কারণ আপনি নিজের রাস্তা দেখছেন, আপনি জানেন তারপরও কি হতে পারে সেই বিষয়ে। আমার স্টুডিওতে যারা গল্প বলেছে ভালোবাসা, তাদের কাছ থেকে আপনি শুনেছেন, আপনি নিজে আজকে গল্প বলছেন, আপনার থেকে অনেকে শুনছে, কিন্তু আমি চাই যে আপনিও আপনার জীবনটাকে বাঁচান। আপনার বয়স অনেক কম, আপনি বলেছেন যে আপনার বয়স 25-এর মতো, খুব বেশি বয়স আপনার না, কেবল জীবনটাকে দেখা শুরু করার বয়স, মানে 25 পর্যন্ত ভরা যৌবন, মানে সে এতক্ষণ পর্যন্ত আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি প্রেম ভালোবাসা, এখন হচ্ছে জীবনটাকে আস্তে আস্তে কর্মজীবন, যেটাকে আমরা বলি কর্মজীবন থেকে জীবনটাকে দেখা, নতুন আর একটা জীবন পদার্পণ, সেখান থেকে সংসার হবে, অনেক কিছু হবে, নতুন আর একটা যুদ্ধে আপনাকে যেতে হবে। এই সময়টা যদি এই ধরনের ঘোরে ভালোবাসার কারণে জীবনটা নষ্ট করে ফেলেন, জীবনের স্বর্ণযুগটা নষ্ট হয়ে যাবে, তখন এই দিন তো আর পাবেন না, সময় চলে গেলে তো আর সময় আসবে না। জীবনটা এমনই একটা অদ্ভুত সৃষ্টি, সৃষ্টিকর্তা, যে হাজারো চাইলেও রিওয়াইন্ড করার আসলে কোনো সিস্টেম নেই, যে আমি টেপ রেকর্ডারের মতো যেমন চেপে আবার ব্যাক করলাম, সেটা সম্ভব না। যা হয়ে গেছে এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে, এটাকে একটা শিক্ষা মনে করে, জীবনের দুঃস্বপ্ন এবং সেই সাথে শিক্ষা দুটো মনে করে, মানে শিক্ষা যদি মনে না করেন তাহলে আলটিমেটলি আবারও একই ভুল হতে পারে, শিক্ষা মনে করে নতুনভাবে জীবনটাকে তৈরি করুন। এবং আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি নাবিলার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করব না, আমার হাজারো কষ্ট হলেও, তা না হলে প্রতিনিয়ত আপনি সমস্যার ভিতরে পড়বেন, এটা কোনো দিন সমাধান হবে না। কারণ এক হচ্ছে মেয়ের বয়স অনেক কম, মানে আর মেয়ের বাবা মা মেয়েকে এতদিন ধরে পড়াবে না, যেহেতু ব্যাপারটা এত দূর চলে গেছে কখনোই পড়াবে না, 6 মাস 1 বছরের মধ্যেই দেখবেন উচ্চ মাধ্যমিকে হতে হতেই বিয়ে দিয়ে দিয়েছে, আর আপনার তো এত দ্রুত সম্ভব না, আর আপনি তাকে জোর করে বিয়ে করতে পারবেন না। সো আলটিমেটলি সম্পর্ক ডাকলে আপনার জন্য বিপদ বাড়া ছাড়া কম হবে না। সো এটা বলে আমি শেষ করতে চাইছি প্রিন্স, যে শুভকামনা থাকবে যে আপনি ঘোর থেকে বের হয়ে আসুন। এটা একটা, অনেকে আপনি গল্প শুনেছে, অনেকে হয়তো বলতে পারে যে না ভাইয়া তো মানে একই কথা বলছিল, এটা একটা অদ্ভুত ঘোরের গল্প আমরা শুনলাম, কি বলো পূর্ণতা? আমাদের এখানে গল্প যেগুলো আসে সেগুলো অনেক ক্লাইম্যাক্স থাকে, আপনার গল্পে এত ক্লাইম্যাক্স নেই, আপনার গল্পে এত টানটান উত্তেজনা নেই। হ্যাঁ, কারণ উত্তেজনা, কারণ আপনার ভালোবাসাটা তো জমতেই পারেনি, ভালোবাসাটা শুধু দূর থেকে অনুভবের জায়গাতে ছিল, এই যে একটা অনুভব ছিল গল্পের ভেতরে, এটা যারা বুঝতে পেরেছে তাদের জন্য হয়তো অনেক বেশি শিক্ষণীয় বিষয়, কারণ মজা দেবার জন্য আপনিও আসেন না, আমরাও মজা দিতে আসি না, আমরা মানুষকে বোঝাতে চাই যে ভাই ভালোবাসা কত রূপে যে আসে এটা আসলে তার কোনো সংজ্ঞা নেই, তার কোনো নির্দিষ্ট বর্ণনা নেই। কেউ প্রতিনিয়ত দেখছে, কথা বলছে, স্পর্শ করছে, ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, বিয়ে করছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আর আপনারটা ছিল যে হঠাৎ করে একটা ছেলে যে কখনো মেয়েদের সাথে মেশা হয়নি, হঠাৎ করে একটি রং নাম্বার থেকে একটা কেমন জানি একটা মানে অনুভব, সেই অনুভবটা আগে কখনো পাননি, সেই না পাওয়া অনুভবটার প্রতি যে একটা লোভ, লোভ হয়ে যায় কেমন বিষয়টা, এই যে অনুভবের প্রতি একটা লোভ, এই লোভ জমতে 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 জমতে, এবং আপনাদের যে 4 বছরের ভালোবাসাতে 4-5 বার দেখা হয়েছে, এর বেশি তো দেখাও হয়নি, শুধু চিঠিতে কথা হয়েছে, মানে সেরকম যে মারমার টান টান ভালোবাসা ছিল সেটাও না, শুধু অনুভব, আপনি ফিল করছেন যে আপনার ভালো লাগে, আপনি বুঝতে পারছেন যে আপনি তাকে ভালোবাসেন, সেও বুঝতে পারছে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু বোঝার আগেই দেখা যাচ্ছে প্রতিপক্ষের কাছে বিষয়গুলো ধরা খেয়ে আরও অনেক বেশি বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে। এটা একটা অন্যরকমের পরিবেশ ছিল, এটা যারা বুঝতে পেরেছে আপনার গল্পটা তারা বুঝবে, এবং আমার কাছে একটা অন্যরকম গল্প লেগেছে, যে এতদিন যে গল্পগুলো শুনেছি অনেক ঘটনা, আপনারটা এত ঘটনা নেই, খুব সাধারণ, বাট সাধারণের ভেতরে একটা অন্য ধরনের গন্ধ ছিল, অন্য ধরনের একটা অনুভব ছিল, যেটা আসলে একটু ব্যতিক্রমী ছিল। আমার কাছে মনে হয়েছে যে কিছুই হলো না কিন্তু সবই হারালাম, বিষয়টা হচ্ছে এরকম একটা ঘোর, একটা অনুভব, একটা ফিলিংসের ভেতর, মানে এক কথা একটা ফিলিংস লাইফটাকে পুরো পাল্টে দিল, বাট এই ফিলিংস জানি আর কারণ না হয় আর আপনার ক্ষেত্রেও জানি আর না বাড়ে, সেই প্রার্থনাটাই করব। আশা করি যে আমাদের সাথে থাকবেন, ভালোবাসা বাংলাদেশ শুনবেন, অন্যান্য বন্ধুদের ভালোবাসার গল্প শুনবেন, এবং আপনার ভালোবাসাটা যেন আরও সুন্দর হয়ে ওঠে, হয়তো অন্য কোনো ভালোবাসার মানুষকে নিয়ে, সেই প্রার্থনা করি, কারণ জীবনে কখনো থেমে থাকে না, সময়ের প্রভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভালোবাসার রঙেরও পরিবর্তন হয়, কিন্তু নেক্সট টাইম যে কোনো সম্পর্কে জড়ানোর আগে এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কোনো সম্পর্কতে যাবেন সেই আশাটা থাকলো, নাহলে ভুল যখন বারবার হবে তখন সেটা কিন্তু আপনাকে ভুল বলবে না, বলবে ছেলের চরিত্র খারাপ, তো যে কারণে সেটা অন্যায়, তো যে কারণে ভুল থেকে আমরা নতুনভাবে আমাদের নতুনভাবে সংসার করব, ভালোবাসবো, সেটাই শিক্ষণীয় বিষয়। এটা থাকলে শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে আমরা ফিরে আসি ছোট্ট একটি বিরতির পর, বিরতির ওপরে শুনবো আপনাদের কমেন্টসগুলো,
আর কমেন্টস কোথায় জানাবেন বলছি, facebook.com/ilovedhakafm, facebook.com/ilovedhakafm, যেখানে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট দেওয়া আছে। সেই পোস্টে ইতিমধ্যে প্রচুর কমেন্টস এসেছে, পূর্ণতার পালা হচ্ছে। এখন কমেন্টসগুলো পড়বে, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবো এবং জানাবেন আজকের ভালোবাসা অতিথির গল্পটি কেমন লাগলো আপনাদের। আরও যে বললাম, 13 ফেব্রুয়ারি দেখা হবে ভালোবাসার বাংলাদেশের বইকে নিয়ে গুরুর সাথে বিস্তারিত। জানতে গেলে অবশ্যই আমার ফেসবুক পেজ রাজগুরু এবং আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল সাথে যুক্ত থাকতে হবে, এবং অবশ্যই যেখানে যুক্ত থাকতে হবে সেটি হচ্ছে ঢাকা এফএম 90.4। ফিরে আসছি ঢাকা এফএম 90.4 কে সাথে নিই ছোট্ট একটি বিরতির পর। আরও একবার স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, আমি পূর্ণতা, শুনছেন ঢাকা এফএম 90.4। আজকের অতিথির গল্প তো আমরা শুনলাম, অনেক কথাও শুনলাম গুরু অনেক আজকের গল্পটিকে নিয়ে। তার যেই শো শেষে উনি যে কথাগুলো বলেন সেটি উনি বলে ফেলেছেন, আর আমার উপর যে দায়িত্ব থাকে সেটি হচ্ছে কমেন্ট পড়া। অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আজকে, অনেক কমেন্ট পূর্ব হাতে কিছুটা সময় তো পেয়েছি। সাজ্জাদ হোসেন লিখেছেন, পূর্ণতাপু প্লিজ একটা সলিউশন দেন যাতে নিজেকে সামলাতে পারি, আসলে খুব কষ্ট করে এফপিতে আসলাম বন্ধুর মোবাইল দিয়ে। প্লিজ একটা বলবেন গুরু কী করবো কালকে আমার গার্লফ্রেন্ডের কাবিন। ও আচ্ছা, আমি প্রশ্নটা রেখে দিচ্ছি, গুরু এটার উত্তর দিবেন একটু পরে। মিঠুন দাস দাস আছেন সাথে, লিখেছেন 14 ফেব্রুয়ারি মেয়েরা পড়বে ছেঁড়া শাড়ি, ছেলেরা পড়বে দামি ঘড়ি, পার্কে যাবে তাড়াতাড়ি। কী কবিতা! সবুজ মাহমুদ আছেন সাথে, লিখেছেন মাইনুল খান। অনেক অনেক বন্ধুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, লিখেছেন আমাদেরকে চন্দ্রা, মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন আছেন, ভাইয়া আমরা কয়েকজন ফ্রেন্ড লালমনিরহাট থেকে শুনছি, শুভ আজিজ জাহিদ আর আমি। আচ্ছা, আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। জে এম টম আছেন, যদি তুমি হারিয়ে যেতে তাহলে খুব তাহলে খুঁজে বের করতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আপু আমার কমেন্ট পড়া হয় না কেন? গুরু আমি জয়নাল, দেশের বাড়ি ময়মনসিংহে, আমি এখন ঢাকা টুঙ্গি থেকে শুনছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমার মায়ের জন্য দোয়া করবেন অবশ্যই। মোহাম্মদ মেহেদি হাসান আছেন, গুরু ভালোবাসাটা কি এক জনমের নাকি সাত জনমের প্রশ্নটা রইল, প্রশ্নটা আমি ওনাকে করবো। ফাহিম শাহরিয়ার রিজভি সাথে আছেন, অল্প বয়সে কারো মাথায় ভালোবাসার ভূত জাগলে প্রথম এক গ্লাস পানি পান করে আবেগের ভূতকে তাড়াও, কারণ ভালোবাসার ভূত কারো মাথায় জাগলে তার ইচ্ছে করে তার প্রিয়জন কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার। আবেগের ভালোবাসা একবার শুরু হলে ভালোই চলে, বাট কখনো আবেগের ব্যাটারি লো হয়ে গেলে সেখানে ভালোবাসা নামের কোনো কিছুই পড়ে থাকে না। আচ্ছা তাই না? রিয়াজ ফয়সাল, গুরু এই গল্পর সাথে আমার লাইফের 99% মিল আছে, আমি এখনও হারিকেনের মতো ঝুলে আছি, কী করবো বুঝছি না। গুরু কিন্তু শেষের দিকে বলেছেন যে এই ধরনের অবস্থায় থাকলে সরে আসাটাই ভালো। মাহমুদুর রহমান শাকিল, বন্ধু নাদিমকে অনেক ভালোবাসি। এস কে সরকার লিখেছেন, গুরু প্রণাম নেবেন, আমি আজ নতুন যোগ দিলাম, গল্পটির থেকে আপনার কথাগুলি মুগ্ধ হয়েছি বেশি, আজ অনেক কিছু শিখলাম আপনার থেকে, সত্যি গুরু আপনি আমার একজন শিক্ষক হয়ে গেলেন, আজ থেকে আশা রাখছি নিয়মিত আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণের, ঈশ্বর আপনার মঙ্গল করুন, বাহ অসাধারণ। জান্নাতুল মাওয়া প্রমি আছেন সাথে, অতীতটা আবারও হানা দিল। ও শিরু আক্তার লিখেছেন, আরো গুলু, হ্যালো গুরু, আসসালামু আলাইকুম, এই অনুষ্ঢানটা শুনতে আমার খুব ভালো লাগে, থ্যাংকস টু ঢাকা এফএম 90.4 চট্টগ্রাম থেকে শুনছি, ইউ আর ওয়েলকাম। মুসনাদ আহমেদ লিখেছেন, গুরু আগামী ফ্রাইডেতে পূর্ণতাকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছি, টিকিট আপনি কেটে দিবেন বলেছিলেন, কিন্তু দিন টিকিটটা যেন শান্তি হয়। ফ্রাইডে তো আজকে একটা শুরু হয়ে গেছে, আপনি এই আগামী ফ্রাইডে ফ্রাইডে করতে থাকেন, আমি পালাচ্ছি না। জালাল আহমেদ সুমন লিখেছেন, গুরু সত্যি বলছেন যে ওনার ভুলে যাওয়াটা ভালো হবে, বাট জীবনটা অনেক বড়, ছোট্ট করে ভাবার কিছু নেই, আসলেই ছোটো করে ভাবার কিন্তু সুযোগও নেই। মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন আছেন সাথে, ভাই একটা মেয়ে আমার সাথে বাজি করে, আই মিন ফ্রেন্ডের সাথে বাজি করে ফান করে রিলেশনে জড়া, যখন বিষয়টা জানতে পারি অনেক কষ্ট হয় তা ব্রেকআপ করে দেই, এখন বুঝতে পারতেছি মেয়ে আমাকে ফান করতে গিয়ে লাভ করে ফেলছে, সো এখন আমি কি তাকে মেনে নিব, তার সাথে কি পুনরায় রিলেশনে জড়াবো? আচ্ছা গুরু উত্তরটা দেবেন। নীরব সুমন আছেন সাথে, নাওহাটা থেকে শুনছেন, আজ ভালোবাসার মানুষ আমার প্রতি অভিমান করেছে, আমার অবনীকে একটু বলে দেন আমি তাকে বড্ড মিস করছি, আপনি বলে দেন তাহলে অভিমানটাও কেটে যাবে। আর ভালোবাসলে ভালো, সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার কথা, মিস করবার কথা, এগুলো নিজের বলে দেওয়া উচিত, এটা আরেকজন তো বলতেই হয় না, বরং আপনারই বারবার বলা উচিত।
মোহাম্মদ মাহমুদুল হাসান আছেন, মোহাম্মদ মুজাম্মেল আহমেদ লিখেছেন, একলা জীবনের সুখের মাঝে আরেকটি সুখ খুঁজে পেয়েছি, আমি এখন অনেক সুখে আছি, সিলেট থেকে। আচ্ছা, মোহাম্মদ হজরত আলী রাজশাহী থেকে শুনছি, আজকের ঘটনাটির আগাগোড়া কিছুই বুঝলাম না, বাট ঘটনাটা একটু কষ্টকর। আসলে ঘটনাটা না অনেক কী বলবো, এটাকে একটু খুব এটা একটা চলমান ঘটনা বলবো, তাই না? এর কোনো আসলে ওভাবে কোনো ড্রামাটিক্যাল মানে খুবই নাটকীয় কোনো শেষ কিন্তু এর ছিল না, এটার একটা খুব একটা চলমান ঘটনা চলছে এখনও, এটার কোনো শেষ এখনও হয়নি, একটা রেশ রয়ে গেছে, একটা অনুভূতি যা দুটো মানুষ অনেক দিন যাবৎ একসাথে বয়ে নিয়ে এসেছে, কিন্তু হয় না যে দুটো মানুষ আসলে একসাথে অনেক ভালোবাসলেও পারিপার্শ্বিক অনেক কারণে কিন্তু তারা এক হতে পারে না, ব্যাপারটা না আলাদা, ভালোবাসা এবং ভালোবাসা একসাথে থাকতে পারা ব্যাপার দুটো আলাদা, একসাথে থাকতে পারলেই ভালোবাসা যাবে, না পারলে যাবে না, ব্যাপারটা এমন না, দুজন দুদিকে পৃথিবীর দুটা আলাদা ভিন্ন মেরুতে থেকেও কিন্তু একজন আরেকজনকে ভালোবাসতে পারে, তার পাশে থাকতে পারে। মোহাম্মদ জুলহাস খান লিখেছেন, গুরু আমি ময়মনসিংহ থেকে শুনছি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, ভালোবাসা বাংলাদেশ শুনছি, আমার 14 বছর ভালোবাসা বাংলাদেশ শোনা ঠিক না, ঠিক কি ঠিক না গুরু বলো? আচ্ছা, আমি গুরুকে প্রশ্নটা করবো, এটা না আমারও মানে আমি উত্তর জানি না। শাহরিয়ার রিজভী লিখেছেন, অল্প বয়সে কারো মাথায় ভালোবাসার ভূত জাগলে? আচ্ছা, যে পানি খাওয়ার গল্প, আচ্ছা পানি খেলে আবেগটা কিভাবে যায় একটু বলেন তো, মানে আমিও তাইলে একটু পানি খেতাম। মোহাম্মদ আসাদুল ইসলাম লিখেছেন, গুরু শুনছি কাউনিয়া রংপুর থেকে ইমরান হক, প্রেম জিনিসটাই কষ্টের। আচ্ছা, ইমরান হাশমিও লিখেছেন আমাদেরকে, গুরু আমি একটা মেয়েকে লাইক করি, কী করব। আচ্ছা, রিয়াজ শেখ আছেন সাথে, অনেক কষ্ট লাগছে আমি আর আমার গার্লফ্রেন্ড শুনলাম, অনেক কষ্ট লাগলো আজকে স্টোরিটা শুনে। জিম টম আছেন সাথে লিখেছেন, রেজাউল ইসলাম আকাশ, আই লাভ পূর্ণতাপু, আই লাভ ইউ টু। নাইম ইসলাম আছেন সাথে, 2500 থেকে শুনছেন, আপু অ্যান্ড ভাইয়া তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার গার্লফ্রেন্ডকে একজন প্রপোজ করেছিল, আমি না করেছি তাকে মেসেঞ্জারে অ্যাড করতে, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে না বলে ছেলেটাকে অ্যাড করেছে, এটা কি ঠিক? আছে, এটাও গুরু উত্তর দেবেন। ওকে, লিখেছেন মোহাইমিনুল আলম, আই লাভ ইউ আপু অ্যান্ড গুরু, লিখেছেন আমাদেরকে শাহ মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, গুরু একটা প্রেমিকা হবে? গুরুর কাছে প্রেমিকা হবে না, আপনার প্রেমিকা আপনি খুঁজেন, আসছে, এটা কোনো প্রশ্ন? এটা কেমন ধরনের কথা? লিখেছেন রিয়াজ শেখ, আচ্ছা গুরু আপনি তো চলে এলেন, আপনার কাছে মানুষ প্রেমিকা খুঁজে? প্রেমিকার হাটবাজার নিয়ে বসছি আমি, সেটা শের দরে প্রেমিকা পাওয়া যায়, মানে কিছু কিছু বন্ধুরা, আমি সম্মান রেখে বলছি, কিছু কিছু বন্ধুরা এমন সব প্রশ্ন করে যে প্রশ্নগুলো খুবই হেও টাইপের প্রশ্ন, প্রশ্নগুলো খুব বাচ্চাদের মতো, যেটা আমার মনে হয় যে একজন শ্রোতার এই ধরনের প্রশ্নগুলো করাতে তার ভাবমূর্তিটাই আসলে একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়। সেটাই, শ্রাবন্তী বিশ্বাস তিথি লিখেছে, গুরু হ্যাপি প্রপোজ ডে, লাভ ইউ গুরু, লাভ ইউ পূর্ণতা দিদি, ম্যাথ করি আর আপনাদের মিষ্টি কণ্ঠ শুনি। আচ্ছা, এই যে শুরু হলো না, এই যে রোজ ডে, প্রপোজ ডে, আর কি কি যেন আছে আমি দুই তিনটা দিবসকে খুব বেশি মানে মানে পালন করি, সবচেয়ে বড় ভাবে আমি ফিল করি হচ্ছে পয়লা বৈশাখ, আমারও খুব পছন্দ, তারপরে হচ্ছে তোমার অবশ্যই আমাদের ধর্মীয় যে দিনগুলো আছে সেই দিনগুলো, এবং ওটাকে যদি মানে বাদ রাখি তাহলে হচ্ছে সার্বজনীন আমার কাছে মনে হয় হচ্ছে পহেলা বৈশাখ সবার জন্য, তারপরে পহেলা ফাল্গুন, বসন্ত, ভ্যালেন্টাইনটা, এই সো আসলে বিশেষ করে ওই যে চকলেট ডে, রোজ ডে, এই ডে ওই ডেগুলো আসলে পালন করা হয় না, হয়ে ওঠে না আসলে। আচ্ছা, লিখেছেন আমাদেরকে অভিজিৎ দীপ, আপু প্রিয় মানুষটাকে 5 বছর আগে হারিয়ে ফেলেছি, এখনো ভুলতে পারছি না, একই অবস্থা তারও, কি করব এখন বলতে পারবেন? ভোলার চেষ্টা করার দরকার নেই, সময়ের সাথে সাথে একটা সময় এমনিই সবকিছু মানে স্বাভাবিক হয়ে যাবে। আপনি যেটা করতে পারেন যে আপনার কর্মব্যস্ত জীবনে একটু ব্যস্ত থাকার চেষ্টা করুন বেশি করে, তাহলে হয়তো বিষয়গুলো থেকে আস্তে 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 নিজেকে দূরে রাখতে পারবেন। রিয়াজ শেখ আছেন, লিখেছেন অনেক কষ্ট লাগছে আমি আর আমার গার্লফ্রেন্ড শুনলাম আজকে স্টোরিটা। ইব্রাহিম হাসান আছেন সাথে, লিখেছেন আমাদেরকে মোহাম্মদ শামীম রেজা খুলনা থেকে শুনছেন, অনেক অনেক বন্ধুদের কমেন্ট দেখতে পাচ্ছি। সাথে আছেন হচ্ছে মোহাম্মদ হাসিবুর হাসিব, গুরু আপনাদের ঝগড়া ডে পালন হয় না? আমাদের ঝগড়া ডে, আমাদের সবচেয়ে মজার বিষয় কি যে আমি বলবো না যে আমাদের মানে পারিবারিক জীবনে ঝগড়া হয় না, ঝগড়া হয়, বাট আমাদের ঝগড়ার সময়সীমাটা সর্বোচ্চ আধা ঘন্টা থাকে। হ্যাঁ, আধা ঘন্টা পর যেটা আমার মনে হয় কি যেন নেই, কি যেন নেই,
আবার ঠিক আমার ওয়াইফেরও একই জিনিসটা মনে হয় কি জানো নেই কি জানো নেই, কারণ আমরা দিন শেষে দুজন দুজনকে খুব ভালোবাসি, আর সবচেয়ে বড় যেটা হচ্ছে আমরা আমাদের সংসারটাকে খুব ভালোবাসি। সংসার ভালো রাখতে গেলে আসলে নিজেদের ভেতরে ঝগড়াঝাটি যেগুলো থাকে সেগুলো মানে অটোমেটিক না দূর হয়ে যায় যেহেতু সংসারকে বেশি ভালোবাসি, কারণ দিন শেষে সংসারের কাছে ফিরে আসতে হয়। সেটা আমি মানে খুব সুন্দর একটা কথা না, আমরা সংসার ভালোবাসি, আমরা সংসার ভালোবাসি, কারণ হচ্ছে যে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি, আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে সেটার উপর হচ্ছে সংসার। আর সংসারকে যদি ভালোবাসতে পারি তাহলে না সব সম্পর্কগুলোর প্রতি একটা শ্রদ্ধা চলে আসে, মায়া চলে আসে, এবং রাগ থাকলেও অভিমান থাকলেও সেই বিষয়গুলো একটা পর্যায়ে মানে স্থিতি হয়ে যায়। সংসার এমন একটা বিষয় যে দিন শেষে সবাইকে সংসারের কাছে আসতে হয়, আবার দুর্ভাগ্য কিংবা দুঃখজনক হলো কিছু কিছু মানুষ সংসারটাকে এত বেশি হেয় চোখে দেখে যে সম্পর্কগুলো তখন হচ্ছে থেমে যায়, তো আগে সংসারকে ভালোবাসা জরুরি, তারপরে সম্পর্কগুলো বাই ডিফল্ট স্ট্রং হয়ে যায়। রিয়াজ শেখ লিখেছেন, ভালোবাসা এত কষ্ট কেন গুরু, গার্লফ্রেন্ডকে এক বছর পর একবার দেখি আর ওয়ান ইয়ার ধরেই দুজন অনেক কান্না করি। কেন মানে কারণটা কি এটা জানতে পারলে হয়তো কোনো দূরত্বে থাকা, দূরত্ব হতো যদি সেই দূরত্ব যদি সেই দূরত্বটা এমন হয় যে ভালো দূরত্ব মানে আবার ফিরে আসেন কিছুদিন পর পর তাহলে হয়তো অবশ্যই কষ্টের, কিন্তু যদি দূরত্বটা এমন হয় যে বেড়েই যাচ্ছে তাহলে সেই বিষয়টা একটু বিস্তারিত জানতে পারলে ভালো হতো। মোহাম্মদ হযরত আলী রাজশাহী থেকে শুনছেন, সাথে আছেন মোহাম্মদ আহমদুল্লাহ হক সীমান্ত, আবেগ কি আছে যে আচ্ছা আচ্ছা ওই যে একজন আমাকে গুরু লিখেছেন কিছুক্ষণ আগে, কমেন্ট করছিলাম যে যার ভাই যেই ভাই আমাদের আজকে গেস্ট ছিলেন তাকে এক গ্লাস পানি খেতে, কারণ আবেগটা পানি খেলে নাকি চলে যায়। আমি এটাই ভাবছিলাম যে আমি তো আরেকটি কমেন্টস পড়ছিলাম যে ভালোবাসাটা এক জনমের না সাত জনমের, হ্যাঁ 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 এই প্রশ্নটা ছিল, আমি বাইরে শুনছিলাম যখন মানে আমি নিজে পানি খাচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে যে যদি কাব্যের ভাষায় বলি তাহলে ভালোবাসাটা সাত জনমের, আর যদি বাস্তবের ভাষায় বলি ভালোবাসাটা এক জনমেরই। আর এখন নির্ভর করছে তুমি কাব্যের উপরে নিজের জীবনকে টানবে নাকি বাস্তবতার উপরে টানবে। যদি আমাকে প্রশ্ন করো আমার জীবনে কাব্য থেকে বাস্তবতার জায়গাটা সবচেয়ে বেশি, কারণ বাস্তবতা আর ভাবনা দুইটার মাঝখানে মানে কাব্যই দুইটার মাঝখানে অনেক বড় পার্থক্য, আর দিন শেষে আমাদেরকে বাস্তবতার সাথেই আসলে মিলঝিল করে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে ভালোবাসাটা আমার কাছে এক জনমের, সাত জনম শুনতে ভালো লাগে, সেটাই শুনতে ভালো লাগে। মোহাম্মদ ফজলে রাব্বি লিখেছে, নিয়মিত অনুষ্ঠানটা শোনা হয় তবে আজকে একটু লেট হয়েছে, তাই যত গল্পটা শুনলাম তাতে অতিথির কাছে প্রশ্ন, সপ্তম শ্রেণীর মেয়ে প্রেম বলতে কি বুঝে, তার সাথে কেমন করে প্রেম করতে যায় মানুষ। এখানে প্রেম কম ছিল, আর বিষয়টি হচ্ছে কিন্তু মেয়ের দিক থেকে যেটা ছিল দুষ্টামি শুরুটা, যে সে তার টিচারকে একটু বিরক্ত করার জন্য দুষ্টামি করার জন্য, পরবর্তীতে কথা বলতে বলতে ছেলের তরফ থেকে যেটা হয় বেসিক্যালি যে সে আগে কখনো কোনো মেয়েদের সাথে ওইভাবে কথা বলেনি, এবং না বলার কারণে কিন্তু শুরুর দিকে যখন প্রিন্স তাকে প্রপোজ করছিল কিংবা কথা বলার একটা বিষয় ছিল, মেয়ে কিন্তু বেশ কয়েকবার অ্যাভয়েড করেছে এবং মিথ্যা কথা বলেছে যে আমার অন্য একটা জায়গায় সম্পর্ক আছে এরকম। তুমি সহজে পড়ো না আমার কমেন্টের ভান্ডার, তোমার সাথে আমার হলো আরই ইচ্ছে করে তোমায় নিয়ে ভেগে যাবো আমি। আমি বলেছি যে বাসের টিকিটটা আমি করে দেবো, একটু ছন্দটা মিললেও না আমি না পালাতাম, হাইবার তো আমি মরে গেলেও পালাবো না। তৌকিব জামান আকাশ লিখেছেন, দিস শো ইজ ফিঙ্গার লিকিং গুড, আহ লাইক কেএফসি। লিখেছেন তামিম হাসান, গুরু আপনার কথাগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, আমি আসলে খুব সাধারণভাবে কথা বলার চেষ্টা করি, আমি ব্যক্তিগত জীবনে সোজাসাপটা মানুষ ভাই, ভণ্ডামু কিংবা ন্যাকামু কিংবা ঘুরিয়ে পেছে কথা বলতে আমার একদম পছন্দ না, যা বলি সোজাসাপটা বলি, সোজাসাপটা শুনতে পছন্দ করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরি এই আর কি। লিখেছেন আমাদেরকে, সীমান্ত পূর্ণতা আপু গল্প আসবে কেমন, আচ্ছা আপনার সাথে গুরু, আচ্ছা বুঝি না আমি কথাটা বুঝি না, আচ্ছা এই মুহূর্তে ঠিক আমার স্ক্রিন থেকে আমাকে কেন যেন বের করে দিল ফেসবুক, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। তবে গুরু আপনার কাছে আরেকজনের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মানে ভালোবাসার বয়সটা নিয়ে আর কি, যে কোন বয়সে বাসবে কোন বয়সে বাসবে না। আচ্ছা, লিখিত তো কোনো নিয়ম নেই, কিংবা আমি আমার অভিজ্ঞতা থেকে আমার এই 12-13 বছর বিভিন্ন মানুষের যে ভালোবাসার গল্প শুনেছে, অসংখ্য বিভিন্ন মানুষ বলতে প্রচুর মানুষের ভালোবাসার গল্প শুনেছে, এবং যা দেখেছে আশপাশে, সেই ঘটনা থেকে বলতে পারি যে অ্যাটলিস্ট কলেজ পাশ করার পরে এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করাটা ভালো, কারণ কলেজের আগ পর্যন্ত না
ওই ভালোবাসার খণ্ড খণ্ড চিত্রগুলো বেশি চোখে পড়ে। লাইক যদি এরকম বলি যে কোনো একটা মেয়ের চুল ভালো লাগছে, কোনো একটা মেয়ের চোখ ভালো লাগছে, তার নাক ভালো লাগছে, ঠোঁট ভালো লাগছে, তখন ওই মুহূর্তে ভালো লাগাটা বেশি কাজ করে। ভালোবাসাটা বোঝার ক্ষমতাটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে হয়ে ওঠে না। বিশ্ববিদ্যালয়ে পড়ার পর যখন মোটামুটি একটা ম্যাচিউর লেভেল চলে আসে, একটা ছেলে একটা মেয়ের তো প্রাপ্তবয়স্ক হতে একটা সময়ও লাগে, তো সেই বয়সটা পর্যন্ত আসলে অপেক্ষা করা উচিত, কারণ প্রত্যেকটা বিষয়েরই একটি সময় আছে। সময়ের আগে যদি সব মানে কাজটি ঘটিয়ে ফেলানো হয় তাহলে বিপদ বাড়া ছাড়া কমে না। সেটাই, এখন আপনি যদি ভাবেন যে না আমার এখনও ভাবনা চিন্তা করার মতো সময় হয়নি, সেটা কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পরে হতে পারে। এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যে যারা এখনো ভাবছে, এখনো জিনিসটাকে নিয়ে এতটা গভীরতায় যায়নি। আসলে টাইম জোন বলে একটা ব্যাপার আছে, সেটা মানে প্রত্যেকটার একটা সময় আছে, তো যে ওটা হোক, একটু বুঝুন পৃথিবীটাকে, একটু বুঝুন জীবনটাকে, একটু বুঝুন। এর আগ পর্যন্ত ভালোবাসা দিল্লি কা লাড্ডুই লাগে, মানুষ বলে বিয়ের দিল্লি কা লাড্ডু, ভালোবাসা হচ্ছে দিল্লি কা লাড্ডু। তো হাওয়ায় মিঠার মতো মুখে দিলেই হারিয়ে যায়, দেখতে অনেক চমৎকার, তো যে কারণে একটু সময় হোক, একটু বুঝুন, তারপরে মানে বিষয়টাকে নিয়ে গবেষণা করুন। সেটাই, সাদিয়া আক্তার লিখেছেন, খুব ভালোবাসে এই শোটাকে, তাই তো প্রতিবার ভাবি কমেন্ট করব না, কিন্তু থাকতে পারি না আপু, খুব ভালো। এই ভালোবাসাটা বজায় রাখবেন দয়া করে, এই ভালোবাসার জন্য কোনো বয়স নাই, কোনো বয়স এটা এটা রাখতে হবে। তানজিনা আফরোজকেয়া লিখেছেন, রাজগুরু এরকম করে নিজের প্রতি অযত্ন করলে চলবে না, নিজে সুস্থ থাকবেন, তারপর আমাদের মনের খোরাক জোগাবেন, ভালোবাসি। আপনাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু বিষয়টা হচ্ছে যে বললাম যে কমিটমেন্ট বলে তো একটি শব্দ আছে, কারণ যেহেতু একটি চ্যানেলের সাথে আমি যুক্ত, একটি অনুষ্ঠানের সাথে আমি যুক্ত, আর এই অনুষ্ঠানটা শুধু আমার কাছে অনুষ্ঠান নয়, অনুষ্ঠানটা আমার কাছে বাচ্চা। কারণ 2007-08 যখন হঠাৎ করে এই ধরনের একটি অনুষ্ঠান তৈরি করলাম, খুব যে গবেষণা করে তৈরি করেছি সেটা না, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, রেডিওতে তো শুধু মানুষ গানই শোনে, তো এরকম একটি কিছু করলে কেমন হয়। সেখান থেকে যে এই অনুষ্ঠানটি এরকম একটি ইতিহাস তৈরি করে ফেলবে সেটা আসলে কখনো ভাবিনি, এই কারণে আমি আমার সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ যে উনি আমাকে সেই মেধাশক্তি কিংবা সেই ভালোবাসা কিংবা সেই ধৈর্য সুযোগ দিয়েছেন, যে আমি হয়তো ওনার আশীর্বাদের কারণে আমি কিছু একটা এরকম তৈরি করতে পেরেছি, এবং বাকিটা বন্ধুদের ভালোবাসার কারণে, শুধুমাত্র আমার শ্রোতা বন্ধু ভক্ত এদের ভালোবাসার কারণে আজকে অনুষ্ঠানটা এই জায়গায়। তাই অনুষ্ঠানটা শুধু আমার কাছে অনুষ্ঠান না, তাই শরীরের উপরও আসলে অনুষ্ঠানটা চলে আসে। যখন এই অনুষ্ঠানটা ভাবি যে না বৃহস্পতিবার হয়ে গেছে, আমাকে মাইক্রোফোনের সামনে যেতে হবে, ভালোবাসার মহাকাব্যটি আজকে তুলে ধরতে হবে, তখন হচ্ছে শরীরটা মাথায় থাকে না। কিন্তু আজকে হঠাৎ করে বেশি টায়ার্ড হয়ে যাবে, বাসা শিফটিংয়ের জন্য বেশি টায়ার্ড হয়ে গেছে, ঘুম হয় না, প্রায় 5-7 দিন ধরে ঘুম হয় না ঠিকভাবে। তারপর আসলে গুরু ভালোবাসাটা তো একদমই এখানে দুতরফাই, আমরা আমাদের শ্রোতাদেরটাও ফিল করি, অবশ্যই আমাদেরকে ভালোবাসে বিধেয় তো তাদের প্রতি এত ভালোবাসা আসে। মোহাম্মদ মোর্তজা লিখেছেন, সাথে আছেন তিনি আমাদের, মোহাম্মদ শামীম রেজা আছেন যা শুনছেন খুলনা থেকে। বাঁধন হাসান লিখেছেন, প্রতাপ আপনার ভয়েসটা লাভ সাইন, ও আচ্ছা থ্যাংক ইউ। রিয়াদ শেখ শুনছেন, ভালোবাসা এত কষ্ট কেন গুরু? আচ্ছা ভালোবাসা এত কষ্ট কেন? ভালোবাসার সুখও তো আছে, শুধু কষ্টটা কেন, সুখও তো আছে, দুটোই আছে। মুদ্রার এপিটোপিট যেমন ভালোবাসার এপিটোপিট, এখন কারো ভাগ্যে শুধু হচ্ছে এপিট পড়ছে, কারোর ভাগ্যে ওপিট পড়ছে, এই অপেক্ষা করতে হবে, যে কোনো একটা সময় এপিটোপিট পাল্টে যাবে। তৌহিদা তানশি খুব মজার একটি কমেন্ট করেছে, আমি এটা পড়বই, বলো গুরু আমি আপনার ছেলের সিনিয়র বউ হতে চাই। আচ্ছা আমার ছেলে একটু বড় হোক, তাহলে আপনার প্রস্তাবটা আমি তাকে পৌঁছে দেব, সিনিয়র বউ। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের কাছে পৌঁছে দেবো, আমার ছেলে যদি আপনাকে পছন্দ করে ঠিক আছে, যান ডান ডান না, এখন থেকে কিন্তু লাইন লেগে যাচ্ছে। বাহ, স্বাগত রয় শুভ লিখেছেন, আচ্ছা গুরু ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কিছু অনুভূতি, ভালোবাসা মানে হচ্ছে প্রিয়ার সাথে খুনসুটি, ভালোবাসা মানে হচ্ছে অভিমান, ভালোবাসা মানে হচ্ছে ভালো থাকা। আমার কাছে এটা, আমার কাছে মানে নিতান্ত আমার দর্শন থেকে আমি বললাম, বাকিটা আসলে নির্দিষ্ট করে কোনো সংজ্ঞা নেই যে ভালোবাসা মানে হচ্ছে এটা। ভালোবাসা মানে সুন্দর কিছু অনুভূতি, ভালোবাসা মানে একটি প্রতিশ্রুতি সম্পর্কের উপর, এবং জীবনে কিছু করে দেখাবো, এটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানুষকে সুখে রাখবো, এটি হচ্ছে ভালোবাসা। অনুভূতি হয়নি তোর যাবার বেলা, তবুও গেলি চলে, ভুলবি না বলে আমায় তবুও গেলি ভুলে, আপন করে রাখবি বলে করলি আমায় পর, বুঝিনি পূর্ণতা তুই হবি এত সাধারণ। চমৎকার একটি কমেন্টস ছিল ভাই, পূর্ণতা খুব ফিলিংস নিয়ে পড়ছিল আজকের আমাদের গল্পের, যেরকম আসছিল বন্ধুটি খুব ফিলিংস নিয়ে পড়ছিল, পূর্ণতা খুব ফিলিংস নিয়ে পড়ছিল, লাস্টে যেয়ে দেখলো যে ওই ধরা খেলো।
কমেন্টই করে যে মুসনাদ আহমেদ, আচ্ছা আচ্ছা এই সেই লোক কিন্তু যে পালানোর জন্য টিকিট চেয়েছে, ও এই কারণে তোমাকে বলেছে। ভাই আমি কিন্তু সত্যি আপনার জন্য একটা বাজেট রেখে দিয়েছি এসি বাসের, আমাকে এটা দিয়ে দেন, আমি যাই কোথাও ঘুরে আসি। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, প্রথম থেকে আছি শেষ পর্যন্ত থাকবো। আচ্ছা মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, আপু আমার সলিউশনটা কিন্তু পেলাম না, সবারটা দিয়েছে গুরু, প্রবলেমটা আরেকবার একটু বলতে হবে। হ্যাঁ কারণ প্রচুর কমেন্টস এসেছে, তো এই মাঝখানে পূর্ণতা হারিয়ে ফেলেছে, এটা পূর্ণতার দোষ না ভাই, কারণ প্রচুর কমেন্টস আছে, তো এখান থেকে নির্দিষ্ট করে রাখাটা, যদি একটু কিছু মনে না করে থাকেন আপনি আবারও কমেন্টস পাঠিয়ে দিন। মম সবুজ শেখ আছেন, গুরু আমার ভালোবাসার মানুষটি 5 বছর আগে হারিয়ে গেছে, সে এখন আমার বন্ধু হয়ে থাকতে চায়, তাকে কি বন্ধু হিসেবে জায়গা দেয়া যায়? ভালোবাসার মানুষকে বন্ধু হিসেবে জায়গা দেওয়াটা খুব প্যারা, এই অন্যরকম এক কষ্ট। তো যদি আপনি কষ্ট সহ্য করতে পারেন তাহলে, কারণ আমাকে যদি এই ধরনের কেউ প্রস্তাব দিয়ে থাকতো আমি বলতাম না ভাই, কারণ বন্ধু থেকে প্রেমিকা হয়, প্রেমিকা কিংবা প্রেমিক থেকে বন্ধু বানানোটা খুব কষ্ট, কারণ আপনার মন মানবে না, প্রতিদিন দেখবেন, তারপর একটা সময় দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটি অন্য আরেকজনের হাত ধরে হাঁটছে, তখন তো ভেতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তো যে কারণে আসলে ওই ছাইটা কি দরকার, এর থেকে সরে যাওয়াটা বেটার হয় না? আমার, আমি যেটা দেখেছি যে বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হওয়া যায়, প্রেমিক প্রেমিকা থেকে বন্ধুত্ব বজায় রাখাটা খুব কঠিন, কেউ কেউ পেরেছে কিন্তু খুব টাফ। মোহাম্মদ রেজাউল ইসলাম লিখেছেন, কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেল কিন্তু পড়া হয় নাই, যে পড়ে দিলাম কমেন্ট, আরও অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। লিখেছেন মোহাইমিনুল আলম, হ্যাপি প্রপোজ ডে গুরু অ্যান্ড প্রতাপ অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন। থ্যাংক ইউ। আসাদুল ইসলাম, গুরু ভালোবাসা মানে কি শুধু কষ্ট আছে, এক প্রশ্নের উত্তর তো গুরু কিছুক্ষণ আগেই দিয়েছেন। মোহাম্মদ হারুনুর রশিদ, আমি রংপুর থেকে শুনছি, প্লিজ প্রতাপ আমার আজকের কমেন্টটা পড়ে দিবেন, আজ রোজ ডে আমি ভুলে গেছি, আমার সোনা পাখিটাকে ফুল দিতে পাইনি, আজ প্রথম আপনাদের আয়োজন, সে আজ প্রথম আপনাদের আয়োজন শুনবে, তার জন্য অনেক সরি। আচ্ছা তাকে অনেক সরি বলছি, আপনাকে ক্ষমা করে দেবে, হতেই পারে, ভুলে যেতেই পারে মানুষ, এটা হতেই পারে। তারিক মাহমুদ ইমন, লাভ ইউ গুরু এন্ড পূর্ণতাপু, লাভ ইউ টু, উই লাভ ইউ টু। নিবৃত খান, পূর্ণতাপু আজকে ভালো করে হাসতে শোনা, মন খুলে একটা হাসি দাও তো। অনেক অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি, গুরু একটা গান শুনতে কিন্তু খুব ইচ্ছে করছে, গান শুনি, আমরা গান শুনে তারপর কিছু কমেন্টস পড়ে আমরা আজকের মতো বিরতিতে যাবো, কারণ আমাদের ঘড়ি কাটা বলছে যে আর খুব বেশি নেই, 13-14 মিনিট আমাদের অনুষ্ঠানের সময়সীমা আছে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, আর আগামী পর্বে আসতে কিন্তু ভুলবেন না এসএমএস করতে থাকুন। শুনবো আমার খুব পছন্দের একটা গান, মোহিনের ঘোড়াগুলির কথা দিয়া বন্ধু ফিরানাইলা। ভালোবাসার বাংলাদেশ, দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক। ওয়েলকাম ব্যাক, শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা এফএম 90.4 এ। আর আবারও চলে এলাম সবার মাঝখানে কমেন্ট নিয়ে, গুরু কমেন্ট পড়ব? শিওর, কারণ আছি আমরা 5-7 মিনিট। সেটাই, লিখেছেন আমাদেরকে রোহান রোমেল, সাথে আছেন আমাদের নাইম ইসলাম, আমি প্রতি সপ্তাহে শুনি, আমার গার্লফ্রেন্ডও শুনে, প্লিজ উত্তরটা দিন, আমি 2500 থেকে শুনছি। আপু অ্যান্ড ভাইয়া তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার গার্লফ্রেন্ডকে একজন প্রপোজ করেছিল, আমি না করেছি তাকে মেসেঞ্জারে অ্যাড করতে, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে না বলেও ছেলেটাকে অ্যাড করেছে, এটা কি ঠিক কিনা? আপনি না করার পরে যদি অ্যাড করে থাকে ঠিক করেনি, কারণ বিষয়টি হচ্ছে যে ভালোবাসার মানুষের পছন্দ অপছন্দকে যদি একটু দাম না দিই, সবসময় বলছি না, বাট যেহেতু এখানে আপনার অলরেডি একজন সম্পর্কের মানুষ আছেন, সেখানে থাকার পর আরেকটি মানুষ আপনাকে নক করছে, সেই মানুষটিকে আপনার সাথে যুক্ত না করলে খুব একটা বেশি ক্ষতি তো হতো না, তো এটা বোঝার পরও যখন যুক্ত করেছেন তা আমার দৃষ্টিতে আমার মনে হয় না কাজটা ভালো হয়েছে, বাট তার নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে অবশ্যই। রিয়াজ শেখ লিখেছেন, গুরু গার্লফ্রেন্ড অনেক দূরে থাকে, দেখা হয় না ঠিক মতো, অনেক কষ্ট হয় দুজনে, কান্না করি দুজনে। আচ্ছা ও যে যারা বছরে একবার দেখা হয় সেটা সম্পর্কে বলেছিলেন। মইনুল হাসান লিখেছেন, আই লাভ গুরু, আই লাভ ইউ গুরু, আই লাভ পূর্ণতাপ, ওকে থ্যাংক ইউ। মোহাম্মিনুল আলম লিখেছেন, গুরু আমি ক্লাস 10-এ পড়ে, আমি কি রিলেশন করতে পারি? না। অনিমেষ প্রাচ্য লিখেছেন, আপু শেষ গানটির পূর্বে কিছুক্ষণ আগে একটি গান ছাড়া হয়েছিল, গানটির শিরোনামটা বলে খুশি হই, উল্লেখ নেট থেকে নিতে চাই, যেটা বলতে চাচ্ছি প্রিন্স দার গল্পটা অনেকটা কোয়েন্সিডেন্সভাবে আমার সাথে মিলে যাচ্ছিল, ভেবে ভালো লাগছে। আচ্ছা যে গানটি শেষ গানটির আগে যে গানটি বাজছিল সেটি হচ্ছে চৈত্রের কাফন, সেটিও মোহিনের ঘোড়াগুলির, তবে সেটা অনুপম রায়ের একটি কভার ছিল। আবেগহীন আরিফ সরকার লিখেছেন, আচ্ছা গাঁজা খা মদ খা পারলে একটু বিড়ি খা মামা, তবু প্রেম করিস না, কলিজাটা পচে যাক তবু মনটা ভালো থাক।
ঠিক আছে, তিনি একটু রূপক আকারে বোঝাতে চেয়েছেন, প্রথমে যে বিষয়গুলো ছিল সেগুলো ভালো না, সেগুলো একদম ভালো না, একদম খাবেন না। তাসনিয়া তাবাসুম, আফা আপনি আমার কমেন্টটা ফরেন না কেন, নেন এবার ফেরালেন না, পড়ে ফেলছি। মোহাম্মদ মেহেদি হাসান, গুরু আমি আমার ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলতে পারছি না, আমি তার পিছু যাই প্রতিদিন কিন্তু কিছু বলতে পারি না, এখন কি করব। বলে ফেলা ছাড়া আর কিছু করার নেই, বলে ফেলতে হবে। আর যদি মনে করে থাকেন যে বললে বিপদ বাড়বে তাহলে অফ যান পুরোপুরি, কিছু বললেন না। আচ্ছা, আমি প্রতি সপ্তাহে শুনি, আচ্ছা শাড়ি আর সিয়াম আছেন আপু, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম সুমাইয়া, প্লিজ আপু তাকে আমার পক্ষ থেকে একটু প্রপোজ করে দাও। আমি প্রপোজ করলে তো সে আমাকে ভালোবাসবে ভাই, এটা আমরা কখনো করতে চাই না, সেটা আমরা করতেও চাই না, এটা কখনো করতে চাই না, এটা এটা অন্য ফলাফল হতে পারে, সেটা আমরা কখনো করতে চাই না। মুশফিকুর রহমান শান্ত আছেন, গুরু লাভ ইউ, লাভ ইউ টু, আপনাকে আজকে এত ভালোবাসা দিচ্ছে সবাই, এত লাভ ইউ লিখছে, আপনি তো টায়ার্ড, তো সবার একদম খুব ভালোবাসা আজকে, ভালো লাগছে দেখতে। না বন্ধুদের ভালোবাসার কারণেই তো এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেটাই এখন পর্যন্ত ভালোবেসে কিছু তৈরি করার চেষ্টা করছি শুধুমাত্র বন্ধুদের ভালোবাসার কারণে, ভালোবাসাটা না থাকলে অনেক আগে হারিয়ে যেতাম হয়তো। লিখেছেন আমাদেরকে, চিটাগাং থেকে শুনছি, পপলু চৌধুরী সামি, আচ্ছা হ্যাপি রোজ ডে আপনাকে সামি ভাই। আব্দুল ওয়াহিদ লিখেছেন, আমি আব্দুল ওয়াহিদ নাইক্ষং ছড়ি রামু থেকে শুনছি, কবি আপু পূর্ণতা এবং প্রেমগুরু কেমন আছেন, ভালোবাসা ভালোবাসা ভালোবাসি তারে যে ভালোবাসা ধরে রাখতে পারে, আসলে পৃথিবীতে কেউ কারো নয় সবাই স্বার্থপর। আচ্ছা শেষে এটা কেন, ওনার একটা অভিজ্ঞতা থেকে হয়তো উনি বলেছেন। রাহাত খান, ভাবছি গুলাভ গুরুর শালিকে নিয়ে পালাবো। আমার নাই ভাই, বেঁচে গেছে, আমার শালি নেই ভাই, তুই চান্স নেই, আমার ছেলের বউ যে হতে চেয়েছে সিনিয়র বউ সেটা চান্স আছে, কিন্তু আমার শালিকা নেই, তো সেই কারণে এই সুযোগটা নেই। সাজ্জাদ হোসেন লিখেছেন একটা সলিউশন দিতে, কালকে আমার গার্লফ্রেন্ডের কাবিন, আমি কি করব। কিছু করার নেই, কিছু করার নেই, এই এই সব মুহূর্তে কোন উল্টাপাল্টা বুদ্ধি আমি আপনাদের দিতে চাই না, কিছু করার নেই। কালকে কাবিন মানে আর কয়েক ঘন্টা পর কাবিন, ইনফ্যাক্ট আজকে তো নতুন দিন পড়ে গেছে, কয়েক ঘন্টা পর কাবিন, এই মুহূর্তে যা করতে যাবেন সেটাই আপনাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে এবং সারা জীবনের জন্য সেটা বইতে হবে। কিছু করার নেই, ভুলে যেতে হবে, ভোলাটা তো মানে সোজা না, এত সস্তা না, সময় নিতে হবে, কাজে ব্যস্ত থাকতে হবে, ভুলে যেতে হবে, তাহলে বেঁচে যাবেন। সবার আগে জীবন, তারপরে কিন্তু ভালোবাসা, জীবন থাকলে ভালোবাসা আসবে, জীবন না থাকলে ভালোবাসা আসবে না, তো আগে জীবনটাকে ভালোবাসুন, লাভ ইজ জাস্ট আ পার্ট অফ, ডেফিনেটলি আগে জীবনটাকে ভালোবাসুন, সময় মতো ভালোবাসা আবার আপনার কাছে ধরা দেবে, কিন্তু এমন কিছু করবেন না যাতে হিতে বিপরীত হয়, এখন কিছু করার নেই, সেটাই আর কিছু করার নেই, আর আমাদেরও কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ ঘড়ি কাটা বলছে আমাদের চলে যেতে হবে। আজকে টায়ার্ড ছিলাম বিধায় বন্ধুর অনেক ভালোবেসে কিনা জানি না, তবে বন্ধুদের এই ভালোবাসার পাওয়ার লোভটা সবসময় প্রতিনিয়ত থাকে এবং প্রতিনিয়ত বেড়ে যায়, এবং এই ভালোবাসার কারণে, শুধুমাত্র এই ভালোবাসার কারণেই প্রতিবার ফিরে আসি, ফিরে এসেছি, ভবিষ্যতে ফিরে আসবো যদি সৃষ্টিকর্তা সেই ফিরে আসার সুযোগটা দিয়ে থাকে। আগামী বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবস, সৌভাগ্যক্রমে সেদিন ভালোবাসার বাংলাদেশে এটি একটি অদ্ভুত মিলন ঘটতে যাচ্ছে, এবং আমার এই 12-13 বছরের ক্যারিয়ারে যতদিন আমি ভালোবাসা সংক্রান্ত অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, একবার পড়েছিল কিনা আমার সন্দেহ পড়ে, বাট আমার খুব একটা মনে পড়ে না যে এরকম পড়েছে, তো লম্বা স্মৃতিতে যেহেতু নেই, তার মানে এটা অনেক আগেকার ঘটনা, যদি পড়েও থাকে, আগামী পর্বে ভালোবাসার বাংলাদেশটা জম্পেশ একটা ভালোবাসা হবে, এবং সেই অপরন্ত ভালোবাসার সঙ্গে যদি হতে পারি তাহলে নিজেকে অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিঃস্বার্থভাবে ভালোবাসুন, কারণ ছাড়া ভালোবাসুন, ভালোবাসার মানুষের ভালো চেয়ে যান, তাহলে দেখবেন অনেক কিছু ভালো হয়ে যাবে, আর ভালো মানুষ হয়ে সমাজটাকে একটু ভালোবাসতে হবে, সব মানুষদের ভালোবাসতে হবে, সকল প্রাণীকে ভালোবাসতে হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ভালোবাসার কামনায়, সুন্দর মানুষের জীবনের কামনায়, সুস্থতার কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী বৃহস্পতিবার আবারও হাজির হব যদি উপরাল্লাহ চান। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।